আসসালামু আলাইকুম প্রিয় সুধী তিন ঘন্টারও বেশি সময় ধরে আমরা জানবো কুরআন ও হাদিসের আলোকে মহানবী আলাইসাল্লামের সকল স্ত্রীগণের সংক্ষিপ্ত জীবনী তাই অনুরোধ করব পুর আলোচনাটি না টেনে দিনে হলেও শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য আর এই জন্য ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে যখন যতটুকু সময় পাবেন তখন ততটুকু করে শুনে নেবেন শুরুতে আমরা জানবো রাসল সাল্লি সাল্লামের প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা আল্লাহ তোলাহা সম্পর্কে তারপর পর্যায়ক্রমে বাকি সবার তো চলুন শুরু করা যাক তার নাম খাদিজা ডাকনাম নাম উম্মুল হিন্দ তার প্রথম স্বামী আবুল হালার অরুষে হিন্দ নামক তার এক পুত্র সন্তান ছিল তার নামানুসারে খাদিজা রাদি আল্লাহ উপনাম হয় উম্মুল হিন্দ তিনি নবী করিম সাল্লি সাল্লামের প্রথম স্ত্রী প্রথম মুসলমান উম্মুল মোমিনিনগণের প্রধান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহ তোল্লাহা পাঁচশত পঞ্চান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ হস্তি বছরের পনেরো বছর পূর্বে মক্কার সম্মানিত গোত্র আসাদ ইবনা আবদুল উজ্জায় জন্মগ্রহণ করেন সে হিসেবে তিনি বয়সে রাসুল্লাহ সাল্লু সাল্লামের পনেরো বছরের বড় ছিলেন পিতার নাম খোয়ালিদ ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনে কোসাই মায়ের নাম ফাতিমা বিনতে জাইদাহ আর নানা ছিলেন আসাদ ইবনে হারাম ইবনে ওয়াহাব ইবনে হাজার ইবনে আব্দ ইবনে মাহিস ইবনে আমের তার নানির নাম হালান বিনতে আব্দে মানাফ উল্লেখ্য যে কয়েক পুরুষ উপরে গিয়ে খাদিজা রাদি আল্লাহ পিতৃকুল ও মাতৃকুল এক ছিল অর্থাৎ তার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ এবং নবী করিম সাল্ল সাল্লামের ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ একই ব্যক্তি ছিলেন এই ব্যক্তির নাম ছিল কুসাই তাহলে বোঝা যায় খাদিজা বিনতে খোয়ালিদ রাদিয়াল্ল তুলাহা ছিলেন আরবের সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের সম্মানিতা ও পবিত্র সন্তান তার গুত্র আসাদ ইবনে আব্দুল উজ্জা কুরাইশদের সেই নয়টি বিশিষ্ট গোত্রের অন্যতম ছিল যাদের মধ্যে দশটি জাতীয় ও রাষ্ট্রীয় গৌরবজনক দায়িত্ব ছিল পরামর্শ এই গোত্রের দায়িত্বে রয়েছে বিধায় দারুন নাদুয়া এর ব্যবস্থাপনা ছিল তাদের অধীনস্থ পরামর্শ অর্থ হল কুরাইশদের যখন কোনো জাতীয় অথবা রাষ্ট্রীয় সমস্যা দেখা দিয়েছে এবং তারা ঐক্যবদ্ধভাবে কোনো কাজ করতে মনস্ত করেছে তখন সুপরামর্শের জন্য এই গোত্রের কাছে আগমন করেছে এই পদে সর্বশেষ অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন জাহিদ ইবনে জামা ইবনে আসাদ ইবনে মুতালিব ইবনে আসাদ কুরাইশরা তাদের সমস্যাগুলি তার কাছে পেশ করে তিনি যদি তাদের সাথে একমত পোষণ করতেন তাহলে বিষয়টি গ্রহণযোগ্য হতো এই থেকে কুরেশদের মধ্যে তার প্রভাব কেমন তা উপলব্ধি করা যায় খাদিজারাদি আল্লাহ তুল্লাহার উপাধি ছিল তাহিরা অর্থাৎ পবিত্র নারী খাদিজারাদি আল্লাহ তুলান্হা তৎকালীন আরবে অত্যন্ত মর্যাদাসম্পন্ন ও সম্মানিত একজন মহিলা হিসাবে ব্যাপকভাবে পরিচিত ছিলেন সে জাহিলি যুগেও তার পবিত্র চরিত্রের জন্য তিনি তাহিরা উপাধিতে ভূষিতা হন তিনিই রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের প্রথম স্ত্রী নবী নন্দিনী হজরত ফাতিমা রাদি আল্লাহ মা ইনি হাসান ও হুসাইন রাদি আল্লাহতুল্লাহ্ন নানী এবং তৎকালীন আরবের সর্বশ্রেষ্ঠ ধনবান ব্যবসায়ী খাদিজার আদি আল্লাহতুল্লাহার বাল্যকাল সম্বন্ধে তেমন কিছুই জানা যায় না কিন্তু রাসূলুল্লাহ উল্লাহ সাল্লি সঙ্গে বিয়ে হবার পূর্বে তার আরও দুইবার বিয়ে হয়েছিল খাদিজার আদি আল্লাহতুলাহার প্রথম বিয়ে হয় আবু হালার সাথে এই স্বামীর উরসে খাদিজা আদি আল্লাহ তিনটি সন্তান জন্মগ্রহণ করে দুই পুত্র হিন্দ ও আলহারিজ এবং জয়নাব নামক এক কন্যা খাদিজার আদিয়াল্লাহ তোলাহার প্রথম পুত্র ও প্রথম সন্তান হল হিন্দ যিনি রাসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে লালিত পালিত হন এই জন্য তাকে রাবিবুর রাসুলিল্লাহ বা রাসুল সাল্লাহ আলি সাল্লামের পালক পুত্র বলা হতো এই হিন্দ ইসলাম ধর্ম গ্রহণ করে উহুদ অথবা বদরের যুদ্ধে শরিক হন এবং পরে বসরায় ইন্তিকাল করেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রাপ্তির পর খাদিজা রাদি আল্লাহ ওই দুই পুত্র সন্তানই ইসলাম কবুল করেন এবং সম্মানিত সাহাবা হওয়ার গৌরব অর্জন করেন কিন্তু তাদের পিতা আবু হাল্লাহ ইবন জার্রাহ সে জাহিলি যুগে ইন্তিকাল করেন খাদিজা আদি আল্লাহ প্রথম স্বামীর ইন্তিকালের পর তার দ্বিতীয় বিবাহ হয় আতিকের সাথে খাদিজার আদি আল্লাহ গর্ভে তার এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে যিনি উম্মু মোহাম্মদ উপনামে প্রসিদ্ধি লাভ করেন ইবনে সাদ আতিক ইবনে আইজের স্থলে আবিদ বলে উল্লেখ করেছেন তিনি মাহজুম গুত্রের লোক ছিলেন দ্বিতীয় স্বামী আতিকের মৃত্যু হলে তিনি বিশেষভাবে ব্যবসা বাণিজ্যের প্রতি মনোনিবেশ করেন খাদিজা আদি আল্লাহ বয়স আনুমানিক ৩৫ বছরের সময় তার পিতা খোয়াইলিদু ইন্তিকাল করেন ইবনে সাদ তার তাবাকাত গ্রন্থে উল্লেখ করেছেন যে তিনি ফুজ্জার যুদ্ধে ইন্তিকাল করেন ঐতিহাসিকগণ এক বাক্যে স্বীকার করেছেন যে আরবের সেই জাহিলি যুগে মক্কার সর্বশ্রেষ্ঠ সম্পদশালী ব্যবসায়ী ছিলেন খাদিজাতুল কুবরার রাদিয়াল্লাহ তোলাহা জানা যায় তার বাণিজ্য বহর নিয়ে যখন সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করত তখন দেখা যেত এক এক খাদিজার পণ্য সামগ্রী কুরাশদের সমগ্র পণ্য সামগ্রীর সমান পিতার মৃত্যুর পর খাদিজা রাদিয়াল্লাহ তোলাহার পক্ষে ব্যবসা পরিচালনা করা একটু কঠিন হয়ে পড়ে কারণ তার পিতার ব্যবসা আরবের বাইরেও বিস্তৃত ছিল এই জন্য তিনি একজন বিশ্বস্ত লোক খুঁজতে থাকেন যাতে তার ব্যবসা দেশের বাইরেও সুষ্ঠুভাবে পরিচালিত হয় নবী করিম সাল্লু আলহি সাল্লাম তখন পঁচিশ বছরের যুবক ইতিমধ্যেই তিনি তার চাচা আবু তালিবের সাথে কয়েকবার বাণিজ্য সফরে গিয়ে প্রভূত সাফল্য বই এনেছিলেন সঙ্গে সঙ্গে ব্যবসা সম্পর্কিত পর্যাপ্ত অভিজ্ঞতাও তিনি অর্জন করেছিলেন অন্যদিকে তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত হবার কারণে সর্বোপরি সেই বয়সেই আল আমিন উপাধিতে ভূষিত হওয়ায় সমগ্র আরবে তিনি সুপরিচিতি লাভ করেন তার সততা নিষ্ঠা আমানতদারিতা ন্যায় পরায়ণতা বিশ্বস্ততা ও চারিত্রিক মাধুর্যতার কথা খাদিজা আল্লাহ তোলাহার কানেও পৌঁছাতে দেরি হয়নি এদিকে খাদিজা আল্লাহ তোলাহা তার ব্যবসা পরিচালনা করার জন্য বিশ্বস্ত খুঁজছেন জানতে পেরে রাসুল্লাহ সাল্লি সাল্লামের চাচা আবু তালিব তাকে ডেকে বলেন ভাতিজা আমি একজন দরিদ্র মানুষ সময়টাও খুব সংকটজনক মারাত্মক দুর্ভিক্ষের কবলে আমরা নিপতিত আমাদের কোনো ব্যবসা বা অন্য কোনো উপায় উপকরণ নেই তোমার গোত্রের একটি বাণিজ্য কাফেলা সিরিয়া যাচ্ছে খাদিজা তার পণ্যের সাথে পাঠানোর জন্য কিছু লোকের খোঁজ করছেন তুমি যদি তার কাছে যেতে হয়তো তোমাকেই তিনি নির্বাচিত করতেন তোমার চারিত্রিক নিষ্কুলশতা তার ভালো করেই জানা আছে চাচা তালিবের প্রস্তাবের জবাবে রাসুল্লাহ সাল্লুসাল্লাম বলেন সম্ভবত তিনি নিজেই লোক পাঠাবেন দেখা যায় পরবর্তীতে সত্যি সত্যি খাদিজা রাদিয়াল্লাহ আল্লাহ তো লোক পাঠিয়ে বলেন যে মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম যদি তার ব্যবসা পরিচালনার দায়িত্ব নিয়ে সিরিয়ায় যান তাহলে তাকে অন্যদের তুলনায় দ্বিগুণ মুনাফা দেবেন রাসুল সাল্লাহ সাল্লাম তার প্রস্তাবে রাজি হয়ে যান এবং একদিন সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন রাসুল সাল্লাহ সাল্লাম সিরিয়ার পথে এক গির্জার পাশে একটি গাছের ছায়া বিশ্রাম নেওয়ার জন্য বাণিজ্য কাফেলা নামিয়ে বসলেন সঙ্গে ছিলেন খাদিজা রাদিয়াল্লাহ তোলাহার বিশ্বস্ত দাস মাইসারা এই সময় গির্জার পাদ্রি এগিয়ে এসে মাইসারাকে ডেকে জিজ্ঞেস করেন গাছের নিচে বিশ্রামরত লোকটিকে মাইসারা বলেন উনি মক্কার কুরাইশ গোত্রের লোক এই কথা শোনার পর পাদ্রি বলেন ইনি একজন নবী ছাড়া আর কেউ নন সেই পাদ্রির নাম বোহাইরা অবশ্য কোনো কোনো ঐতিহাসিক বলেছেন এই পাদ্রির নাম ছিল নাস্তোরা রাসুল্লাহ সাল্লু আলহ সিরিয়ার বাজারে গিয়ে যথাসম্ভব উচ্চ মূল্যে পণ্য সামগ্রী বিক্রি করে প্রয়োজনীয় মালামাল ও জিনিসপত্র কম মূল্যে ক্রয় করেন এরপর সঙ্গী মাইসারাকে নিয়ে মক্কার পথে রওনা হলেন পথ চলতে চলতে মাইশারা আশ্চর্য হয়ে লক্ষ্য করেন নবী করিম সাল্লাহু তার উটের পিঠে সোয়ার হয়ে চলেছেন আর দুইজন ফেরেস্তা দুপুরের প্রচণ্ড রোদ থেকে বাঁচানোর জন্য তার মাথার উপর ছায়া বিস্তার করে আছে এভাবে তারা মক্কায় ফিরেছেন ঘরে ফিরেই মাইশারা তার মালিক খ্যাদি জারাদি আল্লাহ তোল্নাকে মন্তব্য ও পথের সব ঘটনাবলী বিস্তারিতভাবে খুলে বলেন মক্কায় ফিরে সিরিয়া থেকে আনা পণ্য সামগ্রী বিক্রি করে রাসুল উল্লাহ সাল্লাহ দেখেন এই যাত্রায় প্রায় দ্বিগুণ মুনাফা অর্জিত হয়েছে তিনি সমস্ত হিসাব নিকাশ আল্লাহ তোলাহাকে সুন্দরভাবে বুঝিয়ে দেন সুন্দরী বুদ্ধিমতী ও বিচক্ষণ সর্বোপরি অসম্ভব ভদ্র মহিলা ছিলেন আল্লাহ তোলাহা কিন্তু তিনি ছিলেন একজন বিধবা যে কারণে মক্কার অনেকে সম্ভ্রান্ত কুরশ যুবক তাকে বিয়ে করতে আগ্রহী ছিলেন তাদের অনেকে প্রস্তাবও পাঠিয়েছিলেন যেসব প্রস্তাব খাদিজারাদিয়াল্লাহ তোলাহা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন এরপর অনুগত প্রিয় দাস মাইসারার কাছে রাসলাস্লাহলি সাল্লামের সম্বন্ধে তার ব্যবসায়িক আমানোদ্দারিতা ও বিশ্বস্ততার বিস্তারিত বিবরণ জানার পর ইয়ালার স্ত্রী ও খাদিজারাদিয়াল্লাহতুল্লাহার মধ্যে বান্ধবী নাফিসা বিনতে মারিয়ামের মাধ্যমে রাসুল উল্লাহ সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠান নাফিসার আসুলসল্লাইসাল্লামের কাছে এভাবে প্রস্তাবটি পেশ করেন আপনাকে যদি ধন সম্পদ সৌন্দর্য ও জীবিকার নিশ্চয়তার দিকে আহ্বান জানানো হয় আপনি কি গ্রহণ করবেন এখানে সকলের অবগতির জন্য একটি তথ্য দিয়ে রাখি আজ থেকে দেড় হাজার বছর আগে আরবের সেই জাহিলি যুগেও মেয়েদের বিয়ের ব্যাপারে তাদের মতামতের স্বাধীনতা ছিল তারা নিজেদের বিয়েসাদী সম্পর্কে নিজেরা সরাসরি কথা বলতে পারত প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক সবাই সমভাবে এই অধিকার ভোগ করেছে রাসুল সাল্লাহ আলহিহি হসাল্লাম আল্লাহ আল্লাহতোলাহার পক্ষ থেকে এই প্রস্তাব পাওয়ার পর সিদ্ধান্তহীনতায় ছিলেন রাসুল সাল্লু আলহিহি তার প্রিয় চাচা আবু তালিবের পরামর্শে খাদিজারাদিয়াল্লাহতুল্লাহকে বিয়ে করার সম্মতি প্রদান করেন রাসুল সাল্লুসাল্লাম সম্মতি দেওয়ার পর খাদিজারাদি আল্লাহতোলাহার চাচা আমর বিন আসাদের পরামর্শে পাঁচশত স্বর্ণমুদ্রা দেনমোহর ধার্য করে বিবাহের দিন তারিখ ঠিক করা হয় বিয়ের দিন রাসুল সাল্লু আলহি পক্ষ থেকে খাদিজারাদি আল্লাহতোলাহার বাড়িতে গিয়ে উপস্থিত হলেন আবু তালিব হামজার আদিয়াল্লাহ সহ তার বংশের আরও কিছু সম্মানিত লোক খাদিজার পক্ষ থেকেও বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত হলেন উভয় পক্ষের বিশিষ্ট মেহমানদের উপস্থিতিতে আবু তালিব প্রাণপ্রিয় ভাতিজার বিয়ের খুদ্া পাঠ করেন এবং বিয়ে পড়ান এ সময় নবী করিম সাল্লাহ সাল্লামের বয়স ছিল মাত্র পঁচিশ বছর আর খাদিজা আল্লাহ তোলাহ্ন বয়স ছিল চল্লিশ বছর এই বিয়ের পনেরো বছর পর অর্থাৎ রাসুল সাল্ল্লা হলি সাল্লামের বয়স যখন চল্লিশ বছর তখন তিনি নবথ লাভ করেন হেরা গুহাই প্রথম অহি নাজিলের বিষয়টি সর্বপ্রথম তিনি খাদিজা রাদিয়াল্লাহ তুল্নাহাকে জানান খাদিজা রাদিয়াল্লাহ তো তার বিয়ের পূর্ব থেকেই রাসল সাল্লাহ সাল্লামের নবী হওয়ার সম্পর্কে জ্ঞাত ছিলেন এই কারণে তিনি বিষয়টিকে সহজে সামলে নিতে পেরেছিলেন এই সম্পর্কে পরের তিন নুং হাদিস খানা বিশেষভাবে উল্লেখযোগ্য হাদিসটি আইসার আদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ সাল্লাহলামের প্রতি সর্বপ্রথম যে উহি আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখেছেন তা একেবারে ভোরের আলোর মতো প্রকাশ পেত তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে যায় এবং তিনি হেরার গুহায় নির্জনে থেকেছেন আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্য সামগ্রীর সাথে নিয়ে যাওয়া এভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন ছিলেন তারপর খাদিজারাদিয়াল্লাহ তার কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে যেতেন এমনিভাবে গুহায় অবস্থানকালে একদিন তার কাছে হিয়েল। তার কাছে ফেরেসতে এসে বললেন পরুন তিনি বললেন আমি তো পড়তে পারি না রাসুলসাল্লু আলহুসলাম বললেন তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিয়েছেন যে আমার কষ্ট হচ্ছিল এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বলেন পরুন আমি উত্তরে বলেছি আমি তো পড়তে পারি না রাসুল্লাহ সাল্লাহ আলহুসল্লাম বলেন তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দেন এরপর ছেড়ে দিয়ে বলেন পরুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে পরুন আর আপনার রব মহিমান্বিত তারপর এই আয়াত নিয়ে রাসলাসাল্লুসল্লাম ফিরে এলেন তার অন্তর কাপ ছিল তিনি বিনতে খোয়েলিদের কাছে এসে বলেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও খাদিজা রাদিয়াল্লাহ আনহা তাকে চাদর দিয়ে ঢেকে দেন অবশেষে তার ভয় দূর হল তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহ তোলাহার কাছে সমস্ত ঘটনা জানিয়ে তাকে বলেন আমি আমার নিজের উপর আশঙ্কা বোধ করছি খাদিজা আনহা বলেন আল্লাহর কসম কক্ষণ না আল্লাহ আপনাকে কক্ষণ অপমানিত করবেন না আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্যবহার করেন অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃস্বকে সহযোগিতা করেন মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন এরপর তাকে নিয়ে খাদিজা রাদি আল্লাহ তোলাহা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নৌফুলের কাছে যান যিনি জাহিলি যুগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তিনি ইব্রানি ভাষায় লিখতে জানতে এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল থেকে অনুবাদ করতেন তিনি ছিলেন অত্যন্ত বয়বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজারাদিয়াল্লাহ তোলাহা তাকে বলেন আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকাতাকে জিজ্ঞেস করেন হ্যাঁ ভাতিজা তুমি কি দেখো রাসলাসাল্লি সাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বলেন তখন ওয়ারাকাতাকে বলেন ইনি সেই দূত যাকে আল্লাহতালা মোসা আলহি সাল্লামের কাছে পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেই দিন জীবিত থাকতাম যেই দিন তোমার কোম তোমাকে বের করে দিবে রাসলসাল্লাহি সাল্লাম বলেন তারা কি আমাকে বের করে দেবে তিনি বলেন হ্যাঁ অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সাথে শত্রুতা করা হয়েছে সেই দিন যদি আমি থাকি তাহলে তোমাকে প্রবলভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকা ইন্তিকাল করেন আর উহি স্থগিত থাকে সহি বুখারি হাদিস নম্বর তিন উহি সূচনার এই ঘটনা দ্বারা বোঝা যায় খাদিজা রাদিয়াল্লাহতুল্লাহা প্রথম ইসলাম ধর্ম গ্রহণকারী ইসলাম গ্রহণকালে তার বয়স হয়েছিল পঞ্চান্ন বছর এই কথা সর্বজন স্বীকৃত যে খাদিজা আল্লাহ তুল্লাহা ইসলাম গ্রহণ করার ফলে ইসলামের প্রচার ও প্রসারের ওপর এক বিরাট ইতিবাচক প্রভাব পড়ে তার বংশধর ও শুভানুধ্যায়ী এবং নিকটাত্মীয়দের মধ্যে বহু লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম গ্রহণ করার পর থেকে খাদিজা রাদি আল্লাহ তুল্লাহা পুরোপুরি রাসুল উহসাল্লাহি সাল্লামকে অনুসরণ করা শুরু করেন সালাত ফরজ হওয়ার পূর্ব থেকেই তিনি রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের সাথে ঘরের ভেতরে সালাত আদায় করতেন এ অবস্থায় একদিন বালক আলী রাদি আল্লাহতুল্লাহ দেখে ফেলেন এবং জিজ্ঞেস করেন এগুলো কি করছেন রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লাম এ সময় নতুন দিনের দাওয়াত আলীর আল্লাহতাল্হ্ন কাছে পেশ করেন এবং বিষয়টি গোপন রাখার জন্য বলেন এ সময় ইসলামের অবস্থা ছিল আফিক আল ভাষায় আমি জাহিলি যুগে এসেছিলাম স্ত্রীর জন্য আতর এবং কাপড় চোপড় কিনতে সেখানে আব্বাস ইবনে আব্দুল মুতালিবের কাছে অবস্থান করি ভোরবেলা ঘরের প্রতি আমার দৃষ্টি পড়ে আব্বাসও আমার সাথে ছিলেন এ সময় একজন যুবক আগমন করেন এবং আকাশের দিকে তাকিয়ে মুখী হয়ে দাঁড়ায় কিছুক্ষণ পর একজন নারী ও একজন শিশু এসে তার পিছনে দাঁড়ায় এরা দুইজন যুবকটির পেছনে সালাত আদায় করে চলে যায় তখন আমি আব্বাসকে বলেছি আব্বাস আমি লক্ষ্য করছি এক বিরাট বিপ্লব ঘটতে যাচ্ছে আব্বাস বলেন তুমি কি জানো এই যুবক এবং মহিলাটিকে আমি জবাব দিয়েছি না তিনি বলেন যুবকটি হচ্ছে আমার ভ্রাতুষ্পুত্র মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব আর শিশুটি হচ্ছে আলী ইবনা আবু তালিব ইবনে আব্দুল মুতালিব যে নারীকে তুমি সালাত আদায় করতে দেখেছ তিনি হচ্ছেন আমার ভাতিজা মুহাম্মদের স্ত্রী খাদিজা বিনতে খোয়ালিদ আমার ভাতিজার ধারণা তার ধর্ম সত্য এবং একনিষ্ঠ ধর্ম এবং সে যা কিছু করছে আল্লাহর হুকুমই করছে যতদূর আমার জানা আছে সারা দুনিয়ায় এই তিনজন ছাড়া আর কেউ তাদের দিনের অনুসারী নেই এই কথা শুনে আমার মনে আকাঙ্ক্ষা জাগে যে চতুর্থ ব্যক্তিটি যদি আমি হতাম তা বাকাত অষ্টম খণ্ড পৃষ্ঠা এগারো কাদিজারাদি আল্লাহ তোলান্না তৎকালীন সময়ে আরবের একজন প্রভাবশালী মহিলা ছিলেন ফলে তার ইসলাম গ্রহণের প্রভাব স্বাভাবিকভাবেই তার পিতৃকুলের লোকদের উপরে উপরে জানা যায় তার পিতৃকুলে বনু আসাদ ইবনা আব্দুল উজ্জার জীবিত পনেরো জন বিখ্যাত ব্যক্তির দশজনই ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্ম কবুল করেন এর মধ্যে খাদিজার ভাতিজা হিজামের পুত্র প্রখ্যাত সাহাবা হাকিম জাহিলি যুগে মক্কার দারুণ নৌদ পরিচালনার দায়িত্ব লাভ করেন অপর ভাতিজা আওয়ামের পুত্র প্রখ্যাত সাহাবি জুবাইর রাদি আল্লাহতুল্লাহ এই জুবাইর রাদি আল্লাহতুল্লাহর মা ছিলেন রাসাল উল্লাহ সাল্লাহ সাল্লামের আপন ফুফু খাদিজা রাদি আল্লাহ তুলহার এক বোন হালা ছিলেন রাসাল উল্লাহ সাল্লসল্লামের মেয়ে জয়নাব আল্লাহ তুল্লাহার স্বামী আবুল আস ইবনে রবিয়ার মা এই হালাও ইসলাম কবুল করেছিলেন মোট কথা খাদিজা রাদিয়াল্লাহার ইসলাম গ্রহণের পর তার বংশের ছোট বড় অনেকে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেন আবার অনেকেই ইসলাম সম্পর্কে ভালো ধারণা পোষণ করতে থাকেন খাদিজা রাদিয়াল্লাহ তোলাহার সেই সম্মানিত মহিলা যিনি নবীজির নবদ প্রাপ্তির সুসংবাদ প্রথম শুনেছিলেন তিনি নির্দ্বিধায় সর্বপ্রথম রাসল্লাহ সাল্লি সাল্লামের নৌবতের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং ইসলাম কবুল করেছিলেন সঙ্গে সঙ্গে তার সমস্ত অর্থ সম্পদ রাসল সাল্লাহ সাল্লামের হাতে সোপর্দ করেছিলেন তার ইচ্ছা অনুযায়ী খরচ করার জন্য রাসুলসাল্লাইসাল্লামের বিপদে আপদে সুখে দুঃখে সর্বোত্তম বন্ধুর ভূমিকা পালন করেছেন একজন ধাত্রী হিসাবে সময়ে অসময়ে সকল প্রকার সাহায্য সহযোগিতা করেছেন জীবন মরণ মরণবাজি রেখে রাসুল সোল্ল্লাহি সাল্লাম নিজেও খাদিজা রাদি আল্লাহতুল্লাহাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন যে কারণে নিজের থেকে পনেরো বছরের বড় হওয়া সত্ত্বেও খাদিজা রাদি আল্লাহতোলাহা জীবিত থাকা অবস্থায় তিনি দ্বিতীয় বিবাহ করেননি রাসুল সাল্লি সাল্লাম খাদিজা রাদি আল্লাহতোলাহাকে কেমন ভালোবাসতেন তা আয়সার আদি আল্লাহতুল্লাহার বর্ণনা থেকে ধারণা করা যায় তিনি বলেন খাদিজার প্রতি আমার যতটা ঈর্ষা ছিল রাসুল সাল্লাহ সাল্লামের অন্য কোনো স্ত্রীর প্রতি ততটা ছিল না আয়সার আদি আল্লাহতুল্হা আরও বলেন একদিন রাসোলে করিম সাল্লাহ আলহুসলাম আমার সামনে তার কথা উল্লেখ করলে আমি ঈর্ষান্বিত হয়ে বলি সে তো ছিল স্ত্রী এখন আল্লাহ তালা আপনাকে তার চেয়ে উত্তম স্ত্রী দান করেছেন তবুও আপনি তার কেন স্মরণ করছেন আমার কথা শুনে আল্লাহর রসুল সাল্লাহ আলহুসলাম ক্রুব্ধ হন রাগে তার পশম উত্তপ্ত হয়ে ওঠে তিনি বলেন আল্লাহর কসম তার চেয়ে উত্তম স্ত্রী আমি পাইনি যখন সকলে ছিল কাফির তখন সে ইমান এনেছিল যখন সকলে আমাকে অবিশ্বাস করেছিল তখন সে আমাকে সত্য বলে মেনে নিয়েছিল যখন সকল আমাকে ত্যাগ করেছিল তখন সে অর্থ সম্পদ দিয়ে আমার সহায়তা করেছিল আল্লাহ তালা তার গর্ভেই আমাকে সন্তান দান করেছেন আইসা রাদি আল্লাহ তোলাহা বলেন এরপর আমি মনে মনে বলেছি ভবিষ্যতে আমি আর কক্ষো খারাপ অর্থে তার নাম মুখে নেব না মুসনাদে আহমদ হাদিস নম্বর চব্বিশ হাজার নয়শত আট চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়েও খাদিজা আল্লাহ তোলাহা ছিলেন অতুলনিয়া যে কারণে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ বলেছিলেন সত্যিকার অর্থে তিনি ছিলেন সন্তানের মাতা এবং গৃহকর্ত্রী আবুহেরা রাদিয়াল্লাহতোলাহ তার সম্বন্ধে বলতে গিয়ে বলেন রাসুল সাল্লাহ আলহুসল্লাম বলেছেন দুনিয়ার সমস্ত নারীর উপর চারজন নারীর মর্যাদা রয়েছে এরা হলেন মারিয়াম বিনতে ইমরান ফেরাউনের স্ত্রী আসিয়া খাদিজা বিনতে খোয়ালিদ এবং ফাতিমা বিনতে মুহাম্মদ ইবনে আব্বাস আল্লাহ আল্লাহতোলাহ বলেন রাসুল সোল্লাহ আলহুসলাম মাটির উপর চারটি রেখা একে বলেন জানো এটি কি সাহাবিরা বলেন আল্লাহ এবং তার রাসুলি ভালো জানেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন শ্রেষ্ঠ চারজন জান্নাতি নারী এক খাদিজার রাদি আল্লাহ তোলাহা দুই ফাতিমা আদি আল্লাহ তোলাহা তিন ইসা আল্লাহিসাল্লামের মাতা মারিয়াম এবং চার ফিরাউনের স্ত্রী আসিয়া সত্যি কথা বলতে কি রাসলাসাল্লি সাল্লাম খাদিজার যত প্রশংসা করতেন অন্য কোন স্ত্রীর ব্যাপারে ততটা করতেন না সমগ্র আরব যখন রাসুলসাল্লি সাল্লামের দুশ্মনে পরিণত হয় অর্থাৎ ইসলাম প্রচারের প্রথম দিকে তখন একদিন নবীজিকে খুঁজতে খাদিজা রাদি আল্লাহ বাইরে বের হন পথে জিব্রিল আলহিসাল্লাম মানুষের রূপ ধরে তার কাছে আসেন এবং রাসুলসলোল্লা আলহি সাল্লামের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন কিন্তু খাদিজা আদি আল্লাহ তোলাহা ভয় পেয়ে যান এই ভেবে যে সম্ভবত তিনি শত্রু রাসুল সাল্লাহ আলি হত্যা করার জন্যই খবর নিচ্ছেন সে কারণে তিনি ভয় পেয়ে যান এবং দ্রুত ঘরে ফিরে আসেন বিষয়টি রাসুল সাল্লা সাল্লামকে খুলে বললে তিনি বলেন সেই ব্যক্তিটি ছিলেন জিবরিল আল্লাহি তিনি আমাকে বলে গিয়েছেন তোমাকে তার সালাম পৌঁছাতে এবং জান্নাতে এমন বাসস্থানের সুসংবাদ শোনাতে যেই ঘর তৈরি হয়েছে মণিমাণিক্য দিয়ে হৈচই আর কষ্ট ক্লেশ কিছুই থাকবে না সেখানে সহি বুখারি হাদিস নম্বর এক হাজার সাতশত বিরানব্বই আরেকটি বর্ণনা থেকে জানা যায় একবার রাসুলি করিম সাল্লাহু আলহিসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহতুলান্নাকে অসুস্থ অবস্থায় দেখতে যান এবং জিজ্ঞেস করেন মা তোমার কি অবস্থা তিনি বললেন আমি অসুস্থ তাছাড়া ঘরে খাবার কিছুই নেই রাসুল সাল্লাহ আলহিহিসাল্লাম বলেন কন্যা তুমি দুনিয়ার নারীগণের সর্দার এতে কি তুমি সন্তুষ্ট নও ফাতেমা রাদিয়াল্লাহতুলান্হা বলেন বাবা তাহলে মারিয়াম বিনতে ইমরান রাসুল সাল্লাহি সাল্লাম বলেন তুমি তোমার যুগের নারীগণের সর্দার মারিয়াম ছিলেন অতীতকালের নারীদের মধ্যে সর্বোত্তম আর খাদিজা বর্তমান উম্মতের নারীগণের মধ্যে উত্তম রাসুল সাল্লাহ আলহিস্লাম তার প্রিয়তম স্ত্রী খাদিজার মৃত্যুর পরেও তাকে ভুলতে পারেননি যেজন্য তার মৃত্যুর পর যতবারি বাড়িতে পশু জবাহ হতো ততবারই তিনি তালাশ করে করে খাদিজা রাদিয়াল্লাহ তোলাহার বান্ধবীদের ঘরে ঘরে খাদিয়া স্বরূপ গুস্ত পাঠিয়ে দিয়েছেন তিরমিজি হাদিস নাম্বার তিন হাজার আটশত পঁচাত্তর একবার রাসুলসাল্লু আলহুসাল্লামের কাছে জিবরিল আল্লাহিসাল্লাম বসে আছেন এমন সময় সেখানে খাদিজা রাদি আল্লাহুতুল্লাহা উপস্থিত হলেন খাদিজাকে দেখে জিবরিল আল্ি সাল্লাম রাসুল সাল্লাহ বলেন তাকে মনিমুক্তার তৈরি একটি জান্নাতি মহলের সুসংবাদ দিন প্রিয়তম স্ত্রী খাদিজা রাদি আল্লাহতোলাহা যখন প্রিয় দাস বিন হারিসাকে স্বামীর হাতে তুলে দেন তখন রসুল সাল্লাহু আলহিহুসাল্লাম স্ত্রীকে খুশি করার জন্য জাইদকে স্বাধীন করে দেন যখন রাসুলসল্লাহ আলহিসাল্লামকে ভালোবাসার ছলে রাগাতে চেষ্টা করতেন তখন তিনি বলতেন আল্লাহ আমার অন্তরে তার জন্য অর্থাৎ খাদিজার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহতুল্লাহর গর্ভে রাসুল্লাহ সাল্ল্লাহসাল্লামের ছয়জন সন্তান জন্মগ্রহণ করেন চারজন মেয়ে ও দুইজন ছেলে পর্যায়ক্রমে তারা হলেন নাম্বার এক কাশিম রাদিয়াল্লাহতুল্লাহ যে কারণে রাসুলসল্লাহ্লামের ডাক নাম ছিল আবুল কাশিম কাশিম আল্লাহ আল্লাহতুল্লাহ্ন অল্প বয়সে মক্কা ইন্তিকাল করেন নাম্বার দুই জয়নাব রাদি আল্লাহ যার বিয়ে হয়েছিল খাদিজার ভাগ্নে আবুল আসরাদি আল্লাহ তুালোর সাথে নাম্বার তিন রাদি আল্লাহ তোলাহা নাম্বার চার উম্মে কুলসুম আল্লাহ তোলাহা রোকাইয়া ও উম্মে কুলসুমের বিবাহ হয়েছিল আবুল আহাবের দুই পুত্রের সাথে পরবর্তীতে তাদের বিবাহ ভেঙে দেওয়া হয় পরে রোকাইয়াকে উসমান রাদি আল্লাহ তোলাহর সাথে বিবাহ দেওয়া হয় হিজরি দ্বিতীয় শোনে রোকৈয়া রাদিয়াল্লাহতুল্লাহার মৃত্যু হলে রাসুলসাল্লাহ আলহসাল্লাম উম্মে কোলসুমকেও ওসমান রাদিয়াল্লাহতুল্লান্হর সঙ্গে বিবাহ দেন এই জন্য তাকে জন্নুরাইন বা দুই জ্যুতের অধিকারী বলা হয় নাম্বার পাঁচ খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহতুল্লাহা তার সঙ্গে আলী রাদিয়াল্লাহতুল্লাহর বিবাহ হয় এবং ছয় আবদুল্লা রাদিয়াল্লাহতুল্লাহ যিনি প্রাপ্তির এক বছর পর জন্ম লাভ করেন আবদুল্লাহ অল্প বয়স ইন্তিকাল করেন তার জন্মের কারণে খাদিজা প্রথম সন্তান ও জ্যেষ্ঠ পুত্র কাসিম রাদি আল্লাহতুল্লাহুর সুখ ভুলে যান কিন্তু তিনিও শিশুকালেই ইন্তিকাল করেন তারই উপাধি ছিল তাইব ও তাহির কারণ তিনি নুবতের যুগে জন্মগ্রহণ করেন নুবতের পঞ্চম বছর রজব মাসে মুসলমানদেরকে হাবসাই হিজরতের নির্দেশ দেওয়া হয় তখন খাদিজা রাদি আল্লাহ এক কন্যা থেকে বিচ্ছিন্ন হতে হয় রোকয়া আল্লাহ তোলাহা তার স্বামী উসমানের সাথে হাবসায়ী হিজরত করেন দীর্ঘদিন যাবৎ খাদিজা রাদি আল্লাহ এই বিয়োগ ব্যথা ভোগ করতে হয় নবতের নবম ও দশম বছরের মধ্যবর্তী সময়ে তারা হাফসা থেকে মক্কায় প্রত্যাবর্তন করেন প্রায় চার বছর তিনি মাতা থেকে বিচ্ছিন্ন থাকেন নবতের অষ্টম বছরে রোকয়া আল্লাহ তোল্হার বয়স পনেরো বছর হয় এবং এর এক বছর পর নবতের নবম বছরে রোকাইয়ার গর্ভে আবদুল্লাহ জন্মগ্রহণ করেন হাপসাই হিজরতের পর রাসল সাল্লাহ সাল্লামের প্রতি কাফিরকনের দুর্ব্যবহার এবং অত্যাচারের মাত্রা বৃদ্ধি পায় নবুতের সপ্তম বছর মহরম মাস থেকে শিয়াবে আবি তালিব নামক পথে অবরুদ্ধ থাকতে হয় কুরেশগঞ্জ যখন দেখে যে সাহাবাই কিরাম হাবসাই পূর্ণ নিরাপত্তা লাভ করেছে এবং নাজ্জাসি তাদেরকে আশ্রয় দিয়েছেন উমর ও হামজা ইসলাম গ্রহণ করেছেন এবং সকল গোত্রে ইসলামের চর্চা শুরু হয়েছে তখন তারা পরামর্শ করে বনু হাসিম ও বনু মুত্তালিব সম্পর্কে এই অঙ্গীকারনামা প্রদান করে যার বিষয়বস্তু ছিল এই রূপ। বন হাসিম ও বনমুত্তালিব যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে হত্যার জন্য তাদের কাছে সোপর্দ না করবে ততক্ষণ পর্যন্ত তাদের কেউ আত্মীয়তার সম্পর্ক স্থাপন করবে না কেনাবেচা করবে না তাদের সাথে মেলামেশা ও কথাবার্তা সম্পূর্ণরূপে বন্ধ রাখবে এবং তাদের কাছে কোনো খাদ্য সামগ্রী পৌঁছাতে দেবে না আবুদ্দার গোত্রের মনসুর ইবনে ইক্রামা এই অঙ্গীকার নামা লিপিবদ্ধ করেন এর বিষয়বস্তুর প্রতি গুরুত্ব আরোপের লক্ষ্যে একে ঘরের অভ্যন্তরে ঝুলিয়ে দেওয়া হয় উপায়ন্তর না দেখে বনহাসিম ও বনুমুত্তালিব আবু কুবাইস পর্বতের শিয়াবে আবিতালেব নামক গিরিপথে আশ্রয় গ্রহণ করেন তা ছিল হাসিম গোত্রের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গিরিপথ আবু তালিব রাসুলের সাথে ছিলেন আবু তালিব তার পরিবারবর্গ নিয়ে পৃথক হয়ে যায় এবং কুরেশদের সাথে যোগ দেন রাসুল সাল্লাহ আলিয়াল্লামের সাথে খাদিজাও এই গিরিপথে ছিলেন তারা দীর্ঘ তিন বছর পর্যন্ত এই গিরিপথে অবস্থান করেন প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সেখানে খাদ্য সামগ্রী পৌঁছানো হতো খাদিজা রাদি আল্লাহ তোলাহার তিন ভ্রাতুষপুত্র কোরশদের সর্দার হাকিম ইবনে হিজাম আবুল বক্কারি ও জামা ইবনুল আসোয়াদ মুসলিম হওয়া সত্ত্বেও খাদ্য পৌঁছানোর এই মহান কাজে অংশগ্রহণ করেন তাদের উঠ ভিতরে প্রবেশ করে খাদ্য সামগ্রী নিয়ে আধিক বিপদগ্রস্ত ব্যক্তি অতি দুঃখ কষ্টের মধ্য দিয়ে সেই পার্বত্য গিরিপথে জীবনযাপন করতে থাকেন একাধিক একাধিক্রমে প্রায় তিন বছর পর দুশ্মনদের মধ্যে দয়ার সঞ্চার হল এবং তাদের পক্ষ থেকে এই লিখিত অঙ্গীকার ভঙ্গ করবার উদ্যোগ গ্রহণ করা হল এই নিপীড়নমূলক অঙ্গীকার ভঙ্গের উদ্যোক্ত ছিলেন কুরাইশের পাঁচজন সম্ভ্রান্ত ব্যক্তি তারা হলেন হিসাম ইবনে আমিরি জোহের ইবনে আবি উমাইয়ে মাহজুমি মতিম ইবনে আদি আবুল বখতারি ইবনে হিসাম ও জাম আ ইবনুল আসোয়াদ শেষোক্ত দুইজন খাদিজা রাদি আল্লাহ তোলাহার ছিলেন প্রথমোক্ত ব্যক্তি ছিলেন বনু হাসিমের নিকটত্ত্বীয় জোহাইর ছিলেন আবু জাহেলের চাচাতো ভাই এবং উম্মুল মোমিনিন উম্মু সালামা রাদি আল্লাহ ভাই এটি ছিল নুবুতের দশম বছরের ঘটনা নুবুতের দশম বছরে রমজান মাসের দশ তারিখে মক্কায় খাদিজা আল্লাহ তোলাহা ইন্তিকাল করেন এ সময় তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর তখনও জানাজার সালাতের বিধান চালু হয়নি এই জন্য জানাজা ছাড়াই তাকে হাজুন নামক কবরস্থানে দাফন করা হয় হাজুন মক্কার একটি পাহাড়ের নাম বর্তমানে এটি জান্নাতুল মোয়াল্লা নামে পরিচিত নবী করিম সাল্লু সাল্লাম নিজেই খাদিজা রাদি আল্লাহ তুল্লার লাশ কবরে নামান খাদিজা রাদি আল্লাহ তোলাহার মৃত্যুর পর ফাতিমা ফাতেমা রাদিয়াল্লাহ তোলাহা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে তার মায়ের অবস্থা জানতে চাইলে তিনি বলেন তোমার মা খাদিজা রাদি আল্লাহ তুল্লাহা সারা রাদি আল্লাহ এবং মারিয়ামের মধ্যখানে অবস্থান করছেন রাসুল সাল্লাহি সাল্লামের পৃষ্ঠপোষক আবু তালিবু খাদিজা রাদি আল্লাহ তুলান্নহার ইন্তিকালের বছরে ইন্তিকাল করেন অবশ্য একটি বর্ণনায় বলা হয়েছে আবু তালিবের মৃত্যুর তিন দিন পর খাদিজা আল্লাহ তোলাহা ইন্তিকাল করেন যাই হোক সময়টা ছিল রাসল উল্লাহ সাল্লাহ সাল্লামের একান্ত প্রিয়জন হারানোর দুঃখজনক সময় এই জন্য মুসলিম উম্মার কাছে এই বছরটি আমুল হুজুন বা সুখের বছর নামে অভিহিত হয়েছে এ পর্যায়ে আমরা জানবো মহানবী সাল্লাহ সাল্লামের দ্বিতীয় স্ত্রী আম্মাজান সাউদা বিনতে জাম আর রাদি আল্লাহ তোলাহা সম্পর্কে আম্মাজান হসরত সৌদার আল্লাহ তোলাহা ছিলেন মহানবী সাল্লাহ আলি সাল্লামের দ্বিতীয় স্ত্রী উম্মাতুল মোমেনিনগণের নেতৃস্থানিয়া খাদিজারাদি আল্লাহ তাল্হ্ন ইন্তেকালের পর তিনি সর্বপ্রথম রাসুল সাল্লি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সংসারের হাল ধরেন রাসুল সাল্ল্লাহ আলি সাল্লামের দুঃখময় জীবনকে সুখময় করে তোলেন তার নাম সাউদা পিতার নাম আ তার বংশতালিকা এইরূপ সাউদা বিনতে জামআ বিন কায়েস বিন আব্দে শামস বিন আবদ বিন নাসর বিন মালিক বিন হাসল বিন আমির বিন ইবনে তার মাতার নাম ছিল শামস বিন তে কায়েস বিন জায়েদ বিন আমর বিন লবিদ বিন আমের বিন গনম বিন আদি বিন আন্নাজ্জার মাতা শামুস ছিলেন মদিনার নাজ্জার বংশের মেয়ে সাউদারদিয়াল্লাহতোল্হা পাঁচশত পঁয়ষট্টি থেকে পাঁচশত সত্তর খ্রিস্টাব্দের দিকে আরবের বিখ্যাত কুরাইশ বংশের একটি প্রসিদ্ধ শাখা লুয়াই বিন আমের গোত্রে জন্মগ্রহণ করেন সাউদারাদিয়াল্ল তোলাহার প্রথম বিয়ে হয় তার পিতার চাচাতো ভাই সাকরান বিন আমরের সাথে যিনি সম্ভ্রান্ত বংশের সন্তান ছিলেন ইসলামের সূচনা লগ্নি তারা স্বামী স্ত্রী উভয়ে আত্মীয় স্বজনের প্রবল বিরোধিতা সত্ত্বেও ইসলাম কবুল করেন শুধু তাই নয় তাদের নিকটাত্মীয়দের জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে তারা রাসলাস্লাহ আলুসাল্লামের পরামর্শ অনুযায়ী আবিসিনিয়ায় হিজরত করেন এই আবিসিনিয়াতেই তাদের একমাত্র সন্তান আব্দুর রহমান জন্মগ্রহণ করেন পরবর্তীকালে আব্দুর রহমান হালুলার যুদ্ধে শাহাদত বরণ করেন সাকরান দম্পতি আবিসিনিয়া থেকে মক্কায় ফেরার কিছুদিন পরেই সাকরান ইন্তেকাল করেন মক্কায় তাকে সমাহিত করা হয় সাকরানের মৃত্যুর মাত্র কয়েকদিন আগে সাউদা আল্লাহ আল্লাহতোলান্নাহা স্বপ্নে দেখেন নবী করিম সাল্ল আলিহসাল্লাম আগমন করে তার কাঁধে কদম মুবারক স্থাপন করেছেন তিনি সাকরান রাদি তাল্লাহকে স্বপ্নের বিষয়টি খুলে বললে তিনি বলেন তুমি সত্যি এই স্বপ্ন দেখে থাকলে আল্লাহর শপথ আমি মারা যাব এবং নবীজি সাল্লু আলিহসাল্লাম তোমাকে বিয়ে করবেন সাওদা আল্লাহ আল্লাহতুলান্হা পুনরায় স্বপ্ন দেখেন যে তিনি আকাশের দিকে তাকিয়ে হেলান দিয়ে বসে আছেন আকাশের চাঁদ ছুটে এসে তার মাথায় পড়েছে এই স্বপ্ন সম্পর্কেও সাকরানকে জানালে তিনি বলেন আমি খুব সহসা মৃত্যুবরণ করব এবং আমার পরে তুমি বিয়ে করবে সাকরান রাদিয়াল্লাহ তোলান্হ সেই দিনে অসুস্থ হন এবং কয়েকদিনের মধ্যেই ইন্তিকাল করেন স্বামী সাকরানের মৃত্যুর পর শিশুপুত্র আব্দুর রহমানকে নিয়ে রাদি আল্লাহ তোলান্হা অত্যন্ত অসহায় অবস্থায় দিন দিনযাপন করতে থাকেন মুসলমান হওয়ার কারণে আত্মীয় স্বজনরাও তার সাহায্যে এগিয়ে আসেনি এ সময় একান্ত নিরুপায় হয়ে তিনি শিশু শিশুপুত্রসহ রাসুল সাল্লি এক দূর সম্পর্কীয় খালা খাওলার বাড়িতে আশ্রয় নেন খাওলার অবস্থা সচ্ছল ছিল না তবুও ধৈর্য সংযম এবং পবিত্রতার মূর্ত প্রতীক সাউদা অভাব অনটনের মধ্য দিয়েই আল্লাহর সন্তুষ্টি হাসিলের চেষ্টা করে যেতে থাকেন এদিকে মহানবী সাল্লাহ আলি সাল্লামের পৃষ্ঠপোষক চাচ তালিবের মৃত্যু সর্বপরীক্ষা দিয়ে জারাদিয়াল্লাহ তুলান্নহার মৃত্যুতে রাসুল উল্লাহ সাল্লাহ খুবই মনোকষ্টের মধ্য দিয়ে দিনযাপন করছিলেন মাহারা মাসুম বাচ্চা উম্মু কুলসুম ও ফাতেমাকে নিয়েই বেশি চিন্তার মধ্যে ছিলেন তিনি এমনকি ঘরের যাবতীয় কাজকর্ম সাল্লামকে নিজ হাতেই সম্পাদন করতে হচ্ছিল যা একজন পুরুষ মানুষের জন্য সত্যিই কষ্টসাধ্য ছিল প্রকৃতপক্ষে সংসারের এই অব্যবস্থাপূর্ণ শোচনীয় পরিস্থিতিতে সন্তানদের লালন পালনের জন্য সাল্লামের একজন জীবন সাথীর জরুরি প্রয়োজন ছিল মূলত খাদিজাবিহীন নবীর সংসার জীবন অনেকটা মাঝহীন নৌকার মতো বেসামাল অবস্থায় পৌঁছেছিল রাসুল সাল্ল্লা আলি সংসারের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে একদিন তার খালা উসমান বিন মাজুনের স্ত্রী খাওলা বিন তে হাকিম নবী পরিবারে এসে দেখেন যে রাসুল সাল্লু আলহিহুসলাম নিজ হাতে বাসন পরিষ্কার করছেন তখন তিনি রাসুল সাল্লাহ আলহুস্লামকে উঠিয়ে দিয়ে নিজে সেগুলো পরিষ্কার করেন এবং বিনীতভাবে রাসুল সাল্লু আলহুসলামকে বলেন হে মোহাম্মদ সাল্লাহু আলহিহুসল্লাম খাদিজার ইন্তিকালে তোমাকে অত্যন্ত বিষণ্ন দেখছি মহানবী সাল্লু আলহিহুসল্লাম বলেন ঠিকই বলেছেন ব্যাপার তো তাই তখন খাওলা বলেন হ্যাঁ মোহাম্মদ সাল্লু সাল্লাম বর্তমানে তোমার সংসারে একজন পরিচর্যাকারিনী প্রয়োজন সুতরাং তুমি যদি অনুমতি প্রদান করো তাহলে সাউদা বিনতে জামার সাথে তোমার বিয়ে দিতে পারি সাউদা খুবই নিরীহ অসহায় ও খুবই ভালো তার স্বভাব চরিত্র ও সহিষ্ণুতার যেই পরিচয় আমি পেয়েছি তার মতো একজন মহিলা তোমার সংসারে এলে তোমার কষ্ট অনেকাংশে লাঘব হবে সাউদা তোমার সংসারকে সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম হবে নবী করিম সাল্লাহ সাল্লাম এই প্রস্তাবে রাজি হলেন এবং সেই দিন খাওলা আল্লাহ আল্লাহতুল্লাহাকে সুসংবাদ শোনান সাউদার আদি তা কবুল করলে খাওলা সাউদার আদি আল্লাহতুলাহার কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন সাউদার আদি আল্লাহতুল্লাহার মা খ্রিস্টান ছিলেন তবুও তিনি বললেন কুরাইশ বংশের শ্রেষ্ঠ পুরুষের সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমি রাজি আছি আল্লাহ আল্লাহতুলাহা ও তার পিতামাতা বিয়েতে রাজি হওয়ায় রাসুল সাল্লাহ সাল্লাম নিজে সাউদার আদি আল্লাহতুল্হার পিতার বাড়িতে উপস্থিত হলেন চারশত দীর্ঘা মোহরণা ধার্য করে সাউদার আদিয়াল্লাহার পিতা নিজে ক্ষুদ্বা প্রদান করে বিয়ে পড়ান কিন্তু সাউদার ভাই আবদুল্লাহ এই বিয়ের খবর জানার পর প্রচণ্ড অসন্তুষ্টি প্রকাশ করেন এমনকি নিজেকে সংবরণ করতে না পেরে মাথা ও কপালে ধোলাপালি মাখিয়ে বলেছিলেন হাই কি সর্বনাশ হল পরে যখন তিনি ইসলাম কবুল করেন তখন তার এই জঘন্য উক্তির জন্য সবসময় আফসোস করতেন বিয়ের পরপরই সাউদার আদিয়াল্লাহতোলাহ্না রাসোল সাল্লাহ সাল্লামের সংসারে চলে আসেন এবং বাচ্চাদের লালন পালন সহ সংসারের সব দায়িত্ব নিজ হাতে তুলে নেন ফলে রাসুল সাল্লু আলি যেই অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে কাটাচ্ছিলেন তা থেকে পরিত্রাণ লাভ করেন এবং ইসলাম প্রচারে মনোনিবেশ করেন রাসুল সাল্ল আলহিস্লাম ও সাউদারাদিয়াল্লাহ তোলাহার যখন বিয়ে হয় তখন রাসুল সাল্লাহ্লামের বয়স পঞ্চাশ বছর আর সাউদারাদিয়াল্লাহ তোলান্নার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর হিজরতের প্রায় তিন বছর পূর্বে সাউদারাদিয়াল্ল তোলাহা মহানবী সাল্লাহিসাল্লামের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন নবতের দশম বছর রমজান মাস থেকে শুরু করে একাদশ হিজরির রবিউল আওয়াল পর্যন্ত আনুমানিক সাড়ে বারো বছর পর্যন্ত তিনি নবী করিম সাল্লি সাল্লামের পবিত্র সহচর্য লাভ করেন জীবনসঙ্গিনী হিসাবে নবতের দশম বছরের রমজান থেকে পহেলা হিজরির সওয়াল পর্যন্ত তিনি এককভাবে নবী পরিবারের তত্ত্বাবধায়ক ছিলেন এরপর ক্রমান্বয়ে মহানবী সাল্লি সাল্লামের অপরাপর জীবনসঙ্গিনীগণ আগমন করতে থাকেন এবং সাউদারদিয়াল্লাহ তোলাহ্নার দায়িত্বও হ্রাস পেতে থাকে হিজরতের প্রথম অথবা দ্বিতীয় বছর রাসুল সাল্লাহ আলহিসিসাল্লাম আম্মাজান আয়সর আদি আল্লাহ তোলাহাকে বিয়ে করেন এ সময় আয়সর আদি আল্লাহ বয়স ছিল ছয় সাত আট অথবা নয় বছর আয়েশারাদি আল্লাহ তোলাকে বিয়ার তিন অথবা চার বছর পর রাসুল সাল্লাহিসাল্লামের সংসারে আসেন এই অসম বয়সের বিয়ের ব্যাপারে ইসলাম বিরোধী ঐতিহাসিকদের কেউ কেউ সমালোচনা মুখর হওয়ার চেষ্টা করেছেন কিন্তু রাসুল সাল্লাহ আলহিহিসাল্লাম ছিলেন মানবতার বন্ধু ইচ্ছে হলে তিনি খাদিজা রাদি আল্লাহ তোলান্নার ইন্তেকালের পর পর আরবের সেরা সুন্দরী যুবতীদের যে কাউকে বিয়ে করতে পারতেন কিন্তু তিনি তা করেননি তিনি সম্পূর্ণ বৃদ্ধা অসহায় এবং বিধবা একজন মহিলাকে বিয়ে করেছিলেন কারণ রাদি আল্লাহ তোলাহা ছিলেন একজন অসহায় বিধবা ইসলাম গ্রহণের কারণে তার আত্মীয় স্বজন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল রাসুল সাল্লাহ আলুস্ল্ল্লাম এই অসহনীয় মুসলিম মহিলার কল্যাণের চিন্তা করেই তাকে বিয়ে করেছিলেন অপরদিকে তার শিশুকন্যা উম্মুকুলসুম ও ফাতেমারা দিয়তোলা কথা চিন্তা করেও তিনি বৃদ্ধা সাউদাকে ঘরে তুলে নেন কিশোরী আয়সারাদিয়াল্লাহতোলাহ্নাকে রাসুল সাল্লাহ আলাইস্লামের বিয়ে করার ব্যাপারে কথা হচ্ছে জাহিলি যুগে আরবে প্রচলিত ছিল আরবরা কথিত ভাইয়ের মেয়ের সঙ্গে কোনো বিয়ের সম্পর্ক করত না রাসুল সাল্লাহ আলহুসলাম ও আয়সারাদিয়াল্লাহতোলাহ্নার বিয়ে সেই কুসংস্কারের মূলে কুঠারাঘাত হেনেছে তাছাড়া এই বিয়েটা হয়েছিল মূলত আল্লাহরের নির্দেশেই আল্লাহ তোল্লাহা ছিলেন দীর্ঘাঙ্গী ও সুন্দরী তার দৈহিক গঠন ছিল চমৎকার কিন্তু তিনি একটু মোটা ধরনের ছিলেন যে কারণে দ্রুত চলাফেরা করতে কষ্ট হতো তিনি ছিলেন বুদ্ধিমতি ও উপস্থিত বুদ্ধিসম্পন্না তিনি বিদায় হজের সময় মুজদালিফা থেকে রওনা হওয়ার নির্দিষ্ট সময়ের আগেই রওনা হতে চেয়েছিলেন কিন্তু মহানবী সাল্লাহ আলহুসলাম তা অনুমোদন করেননি শেষ পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের সাথেই তাকে রওনা হতে হয় একদিন প্রাকৃতিক প্রয়োজনে ভোর রাতে খোলা মাঠের দিকে সাউদারাদি আল্লাহতোলাহা গমন করেন উল্লেখ্য যে তখনও পর্দার আয়াত নাজিল হয়নি ফেরার পথে উমর রাদি আল্লাহতুল্লাহ তাকে চিনে ফেলেন বিষয়টি সাউদারাদি আল্লাহতুল্লাহ্না ও উমরাদি আল্লাহতুল্লাহ কেউই পছন্দ করেননি এ কারণে বিষয়টি নিয়ে তারা রাসুলুল্লাহ সাল্লামের সাথে আলাদা আলাদাভাবে আলোচনা করেন এর পরপরই পর্দার আয়াত নাজিল হয় আল্লাহ তালা বলেন আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করবে এবং প্রাথমিক অজ্ঞতা যোগের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না তোমরা সালাত আদায় করবে জাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তার রাসুলের আদেশ পালন করবে হ্যাঁ নবীর পরিবার আল্লাহ তোমাদেরকে অপবিত্রতা থেকে দূর করতে চান এবং তোমাদেরকে সম্পূর্ণভাবে পবিত্র রাখতে চান সোরা আহজাব আয়াত তেত্রিশ রাসুল সাল্লাহ আলহু সাল্লাম বিদায় হজের পর তার পবিত্র স্ত্রীগণকে বলেন এরপর আর ঘরের বাইরে যাবে না আবহরের রাদি আল্লাহতোলাহ্না থেকে জানা যায় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের ওফাতের পরেও অন্যান্য স্ত্রীরা হজ করেন কিন্তু সাউদা বিনতে জাম্মা ও জয়নাব বিনতে জাহাস এই নির্দেশটি এমন কঠোরভাবে মেনে চলেন যে আর ঘরের বাইরে যাননি তিনি বলতেন আমি হজ করেছি উমরা করেছি এখন আল্লাহর নির্দেশ মতো ঘরে বসে কাটাবো। সাউদা রাদি আল্লাহতোলাহ্নাহা যখন রসুল সাল্লাহ আলি সাল্লামের হয়ে আসেন তখন তার উপর শত্রুদের পক্ষ থেকে নানা ধরনের অত্যাচার নির্যাতন নেমে এসেছিল না স্বামীর এই দুঃখ কষ্ট এবং মর্মযাতনার বিষয় উপলব্ধি করে সর্বদা তার কষ্ট লাঘবের চেষ্টা করতেন খাদিজার মতোই সাউদা তার বুদ্ধি বিবেচনা দিয়ে স্বামীর সংকটকালের মোকাবিলা করেছেন নিঃসন্দেহে সাউদারাদিয়াল্লাহতোলাহা এসব ক্ষেত্রে শ্রেষ্ঠ স্থানীয় ছিলেন সাউদারাদিয়াল্লাহতোলালহা নবীনন্দিনী উম্মু কুলসুম ও ফাতেমা রাদিয়াল্লাহতোলাহাকে এমনভাবে লালন পালন করেন যে তারা কোনোদিনই তাদের মায়ের অভাব অনুভব করেননি তিনি কুলসুম ও ফাতেমাকে খুবই আদর করতেন আল্লাহ তোলাহা ছিলেন স্বল্প মধুর আচরণকারিনী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্না পবিত্র প্রাণা নারী অতিথিপরায়ণতা উদ্যানশীলতার জন্য চিরস্মরণীয় হয়ে আছেন সাউদার আদি আল্লাহ তোলাহা একবার উমর রাদি আল্লাহতুল্লাহ উপহারস্বরূপ একটি থলে ভর্তি দীরহাম সাউদারাদিয়াল্লাহতোলান্নার কাছে পাঠালেন সাউদারাদি আল্লাহ তোলাহা থলে দেখে জিজ্ঞেস করেন এর ভেতরে কি আছে বলা হল দীরহাম এই কথা শুনে সাউদার আদি আল্লাহতোলাহা বলেন খেজুরের থলেতে কি দিরহাম শোভা পায় এই বলে তিনি সমস্ত দীর্ঘাম গরিব মিসকিনদের মধ্যে বিলি করে দিলেন সাউদারাদি আল্লাহ তোলাহা ছিলেন বেশ রসিক মহিলা মাঝে মাঝে তিনি এমন এমন রসিকতাপূর্ণ কথা বলতেন যে রাসুল সাল্লাহসাল্লামও হেসে ফেলতেন একবার তিনি রাসুল সাল্লু আলহ্লামকে উদ্দেশ্য করে বললেন কাল রাতে আমি আপনার সঙ্গে সালাদ পড়ছিলাম আপনি রুকুতে এত দেরি করেছিলেন যে আমার সন্দেহ হয়েছিল নাক ফেটে রক্ত ঝরবে এ কারণে আমি আমার নাক অনেকক্ষণ চেপে ধরেছিলাম এই কথা শুনে রাসুল সাল্লু আলহিহ্লাম মুচকি হাসলেন সাউদা আল্লাহ তোলান্হা সেই উদার মহিলা যিনি স্বপত্নী আয়েশার জন্য ছাড় দিতে গিয়ে রাসুল সাল্লাহ্লামের খিদমতে বলেছিলেন ইয়া রাসল্লাহ সাল্লাহ আমার জন্য যেই রাত আপনার সান্নিধ্যে থাকা বরাদ্দ আছে সেই রাতটুক আমি আয়েশাকে দান করলাম সে কুমারী আল্লাহ আপনার সান্নিধ্য ও সহচর্য দ্বারা তাকে অধিক উপকৃত করুন এটাই আমার কামনা রাসুল সাল্লাহ আলহি তা শুনে অত্যন্ত খুশি হয়ে বলেন সাউদা প্রকৃতই তুমি অনন্য প্রথম দ্বিতীয় তৃতীয় অথবা চতুর্থ হিজরিসনে আল্লাহ তোলাহা স্বামীর ঘরে আসলে আল্লাহ তোলাহা তাকে অত্যন্ত আপন করে নেন সংসার জীবনের অধিকাংশ বিষয়ে আল্লাহ তোলাহা ছিলেন আয়সারাদি আল্লাহ তোলাহার বান্ধবী তিনি আয়সারাদি আল্লাহ তোলাহাকে অত্যন্ত স্নেহ করতেন রাসুল সাল্লাহলামের ঘরে আসার পর সাউদা রাদি আল্লাহতোলাহা নিজেই আয়সার আদি আল্লাহ তোলাহার সকল সুযোগ সুবিধার ব্যবস্থা করেন এজন্যই জন্যই আদি আল্লাহ তোলাহা তার সম্বন্ধে বলেছেন আমি কেবল একজন মহিলার কথাই জানি যার অন্তরে হিংসার ছোঁয়া মুটেই পড়েনি তিনি হলেন সাউদা আদি আল্লাহ তোলান্হা কতই না ভালো হতো যদি আমার অন্তর তার দেহে স্থান লাভ করত কতখানি উদার ও মহত মানুষ হলে এটা সম্ভব সম্ভবত সাউদা বলেই তা সম্ভব হয়েছিল আয়সারাদি আল্লাহ তোলাহা থেকে বর্ণিত সাউদা বিনতেজাম আ রাদি আল্লাহতোলাহার কাছে রাসুল সাল্লাহ্লামের রাত্রি যাপনের পালা আয়েশা রাদি আল্লাহতোলাহাকে দিয়ে দেন সুতরাং রাসুল সাল্লাহ আল্লিহল্লাম আয়সা রাদি আল্লাহ তোলাহার জন্য দুই দিন বরাদ্দ করেন একদিন তার নিজের অন্য দিন সাউদা রাদি আল্লাহ তোলাহার সোহি বুখারি হাদিস নম্বর চার হাজার নয়শত চোদ্দ রাসুল সাল্লাহামের ঔরসে সাউদা রাদি আল্লাহ তোলাহার গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করেনি প্রথম স্বামী সাক্রানের ওরুসে আব্দুর রহমান নামে একজন পুত্র সন্তান ছিলেন যার কথা পূর্বেই উল্লেখ করা হয়েছে হাদিস শিক্ষা ও সম্প্রসারণে সাউদার আদি আল্লাহ তোলাহা অনন্য অবদান রেখেছেন তিনি সর্বমোট পাঁচটি হাদিস বর্ণনা করেন এর মধ্যে বুখারিতে একটি হাদিস উল্লেখ আছে আব্দুল্লাহ বিন আব্বাস ইয়াহ ইয়া বিন আব্দুর রহমানের মতো বিখ্যাত সাহাবিগণ তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন বুখারিতে বর্ণিত তার হাদিসটি হল ইবনে আব্বাস উম মোমিনিন সাউদার দিয়াল্লাহতোলাহ্হা থেকে বর্ণনা করেন তিনি বলেন আমাদের একটি বকরি মারা গেলে আমরা এর চামড়া পরিশোধন করলাম এরপর আমরা তাতে পানি ঢেলে খেজুর রাখতে লাগলাম এমনকি তা একটি বিশেষ চর্মথলিতে পরিণত হল এছাড়া তার থেকে বর্ণিত অন্য হাদিসের মধ্যে রয়েছে তিনি বলেন এক ব্যক্তি রাসুলসল্লাহ ইসলামের কাছে এসে বলেন আমার পিতা অতিবৃদ্ধ তার হজ করার শক্তি নেই নবী করিম সাল্লাহ আলহুস্ল্লাম বললেন তোমার পিতার উপর যদি ঋণ থাকে আর তা যদি তুমি আদায় করে দাও তাহলে কি তা তোমার থেকে গ্রহণ করা হবে সে বলল হা রাসল্লাহ বললেন আল্লাহ অধিক দয়ালো তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ কর মহানবী সাল্লিহল্লামের উফতের পর প্রায় এগারো বছর জীবিত ছিলেন এবং ইসলামের প্রচার ও প্রসারে আপন ভূমিকা পালন করেন পঁচাত্তর বছর বয়সে হযরত সাউদার আল্লাহ তোলাহা ইন্তিকাল করেন মদিনায় জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে দাফন করা হয় তার মৃত্যু সন নিয়ে মতভেদ আছে ওয়াকিদের মতে আমির মোয়াবিয়ার শাসনামলে চুয়ান্ন হিজড়িতে তিনি ইন্তিকাল করেন ইমাম বুখারি রহমতুল্লহি আলহি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন যে তিনি উমর রাদিয়াল্লাহতোল্লাহ্ন খেলাফতের সময় বাইশ হিজরিতে ইন্তিকাল করেন এখন আমরা জানব মহানবী সাল্লাহসাল্লামের তৃতীয় স্ত্রী আম্মাজান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহতালাহ্না সম্পর্কে আয়সা নামের অর্থ সচ্চরিত্রা ডাকনাম উম্মে আবদুল্লাহ উপাধি সিদ্দিকা ও হুমাইরা তিনি খুব ফর্সা ছিলেন বলে তাকে হুমাইরা বলা হতো। পরবর্তীকালে নবী করিম সাল্লাহ সাল্লামের স্ত্রী হওয়ার কারণে উম্মুল মোমিনিন বা মোমিনিন গুণের মা খেতাব্রাপ্ত হন পিতার নাম আবু বুকুরসিদ্দিক রাদিয়াল্লাহ তোলান্ধু যিনি রাসাল উল্লাহ সাল্লাইের সার্বক্ষণিক সহজর ও বন্ধু ছিলেন খোলাফায় রাশেদার প্রথম খলিফা ছিলেন তার মায়ের নাম ছিল জৈনব এবং ডাকনাম নাম উম্মের রুম্মান পিতার দিক থেকে তার বংশতালিকা হল আয়েশা বিন তাবু বকর ইবনে কুহাফা ইবনে ওসমান ইবনে আমের ইবনে উমর ইবনে কাব ইবনে সাদ ইবনে তাইম মাতার দিক থেকে আয়েশা বিন তুমের রুম্মান বিনতে আমের পিতৃকুলের দিক থেকে আয়েশা আদি আল্লাহ তোলাহা তাইম গোত্রের এবং মাতৃকুলের দিক থেকে কেনানা গোত্রের ছিলেন আয়েশা আদি আল্লাহ তোলাহা নিঃসন্তান ছিলেন একদিন তিনি রাসুল সাল্লাহ আলিহিহলামকে বলেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আপনার অন্যান্য স্ত্রীগণ তাদের পূর্বোক্ত স্বামীর সন্তানদের নামানুসারে গুণবাচক নাম গ্রহণ করে থাকেন আমি কি ডাকনাম গ্রহণ করার ব্যাপারে কারও নামের সাথে নিজের নামকে সংযুক্ত করব রাসলাসাল্লি সাল্লাম মৃদু হাসলেন এবং বললেন এশা তুমি তোমার বোনের ছেলে আবদুল্লার নামের সঙ্গে সংযুক্ত করে কোনিয়াত গ্রহণ করো এরপর থেকে তিনি উম্মে আব্দুল্লাহ নামেই পরিচিতি লাভ করেন অবশ্য তার পিতা আবু বকর আল্লাহ তোলাহর আসল নাম ছিল আব্দুল্লাহ আর ডাকনাম ছিল বকর এই জন্য এশা রাদিয়াল্লাহ তোলান্হাকে উম্মে আবদুল্লাহ অর্থাৎ আবদুল্লার মা বলার কারণ ইবনুল আসির এভাবে বর্ণনা করেছেন তিরমিচিতে বর্ণিত আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে সত্যবাদের কন্যা সত্যবাদী বলে ডাকতেন আয়সার আদি আল্লাহতুল্লাহার জন্ম ও বিয়ের সোন তারিখ নিয়ে মত পার্থক্য রয়েছে তবুও মতগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে আসা যায় যে নবৌতের দুই তিন শনে তার জন্ম হয়েছিল এবং নবতের দশম সোনের সাওয়াল মাসে বিয়ে হয়েছিল এই সময় তার বয়স হয়েছিল ছয় সাত বছর হিজড়ি দ্বিতীয় শনের সাওয়াল মাসে রাসুল উ্লা সাল্লিহসাল্লাম ও আয়সার আদি আল্লাহতুল্লাহার বাসর অনুষ্ঠিত হয় এ সময় আশারাদি আল্লাহ তোলাহ্নার বয়স হয়েছিল নয় দশ কিংবা এগারো বছর আর নবীন দিন হজরত ফাতেমারাদি আল্লাহতোলাহ্নার বয়স হয়েছিল সতেরো কিংবা আঠারো বছর আয়সারাদি আল্লাহতোলাহ্নাহা ফাতেমার আদি আল্লাহতোলাহ্নার থেকে পাঁচ বছরের ছোট ছিলেন রাসুল সাল্লাহ আলহি সাল্লামের খালা হাওলা বিনতে হাকিম ইসলামের ব্যাপক প্রচার ও আরবের জাহিলে যুগের কুসংস্কার দূর করার জন্য আল্লাহ আল্লাহতোলাহ্নাকে বিয়ে করার ব্যাপারে তাকে বললেন তাৎক্ষণাৎ রাসুল্লাহ সাল্লাহ আলহুসলাম এ বিষয়ে হ্যাঁ বা না কিছুই বললেন না তিনি আল্লাহর হুকুমের অপেক্ষা করতে লাগলেন এরপর তিনি এক রাতে স্বপ্ন দেখলেন এক ফেরেস্তা কারুকার্য খচিত একটি রুমাল জড়িয়ে অতি মনোরম এক বস্তু তাকে উপহার দিচ্ছেন রাসুল সাল্লাহ আলহি সাল্লাম তা হাতে নিয়ে ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন এটা কি জিনিস উত্তরে ফেরেস্তা তা খুলে দেখার জন্য বললেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম খুলে দেখলেন তার মধ্যে আয়েশার ছবি অঙ্কিত রয়েছে এরপর রাসুল সাল্লাহু আলি সাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে খাওলা আয়েশার আদি আল্লাহ পিতার কাছে প্রস্তাব পেশ করেন প্রস্তাব শুনে আল্লাহ রাদ জানান যে এই বিয়েতে তার কোনো আপত্তি নেই কিন্তু বিস্মিত হয়ে বলেন এই বিয়ে কিভাবে বৈধ হবে আয়েশাত তো ভাইজি এই কথা শুনে রাসলাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তিনি তো কেবলমাত্র আমার দিনী ভাই খাওলা আবুবকু রাজিয়াল্লাহতুল্লকে বোঝান যে রাসুলসাল্লাহ আলাইস্লাম তো আপনার রক্ত সম্পর্কের ভাই নন রক্ত সম্পর্কে না থাকলে একই খানদানে এক মুসলমান অন্য মুসলমানের মেয়েকে পর্যন্ত বিয়ে করতে পারে আয়সা রাদিয়াল্লাহতুল্লহার ধর্মা এ বিষয়ে বলেন আয়েশার সাথে রসল্লাহ সাল্লি বিয়ে খুবই আনন্দের কথা আমার বিশ্বাস এই বিয়ের ফলে আরবের অনেক জঘন্য কুপ্রথা দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হলে আবুবকুর রাদিয়াল্লাহতুল্লাহ তার পিতা কুহাফাকে বিষয়টি বললেন তিনি তার মতামতে বললেন রাসলুল্লাহ সাল্লাহলাইসলামের সাথে আমার নাতনির বিয়ে হলে তা বড়ই গৌরবের কথা আমার আদরের নাতনি মাহবুব রাব্বল মশরিকেন ও মাগরিবাইনের মাহবুবা হবে কিন্তু আমি আমার নাতনির বিয়ে জুবাইর ইবনে মতিমের ছেলের সাথে দেবার প্রতিজ্ঞায় আবদ্ধ আছি এই কথা আমি কারো কাছে এতদিন প্রকাশ করিনি আমি জুবাইরের মতামত নিয়ে তোমাকে আমার অভিমত জানাব জুবাইর ও তার পরিবার তখনও ইসলাম গ্রহণ করেনি সে কারণে তারা মুসলিম অবুপকরের কন্যার সাথে তাদের সন্তানের বিয়ে দিতে অস্বীকৃতি জানায় ফলে রাসুল্লাহ সাল্লামের সাথে আয়সারাদিয়াল্লাহ তোলাহার বিয়ের বাধা দূর হয় উভয়পক্ষ বিয়েতে সম্মত হয়ে পাঁচশত দীর্ঘা মহরণা ধার্য করা হয় এরপর আবু বকুর আল্লাহ আল্লাহতুল্লাহন নিজে রাসুল সাল্লাহিস্লামের বাড়িতে গিয়ে তাকে নিজ বাড়িতে আনলেন রাসুল সাল্লাহ আলহ্লাম আবু বকর রাদি আল্লাহর বাড়িতে আসার সাথে সাথে উপস্থিত মেহমান বৃন্দ মারহাবা মারহাবা আহলান ওয়া সাহলান অর্থাৎ শুভেচ্ছা স্বাগতম বলে তাকে খোশ আমদেদ স্বাগতম জানালেন বিয়ের মজলিসে সকলকে উদ্দেশ্য করে আবু বকর রাদি একটি বক্তৃতা দিলেন তিনি বললেন আপনারা জানেন রাসুল উল্লাহ সাল্লাহ আমাদের নবী তিনি আমাদের আধার থেকে আলোতে নিয়ে এসেছেন এই আলোকের প্রদীপ জ্বালিয়ে রাখবার এবং চিরদিনের জন্য আমাদের এই অকৃত্রিম বন্ধুত্ব বজায় রাখবার পথ অনেক দিন ধরে খুঁজছি তাই আজ আপনাদের খিদমতে আমার ছোট্ট মেয়েটিকে এনেছি এই ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কত শত কুসংস্কার আমরা গড়ে তুলেছি বিনা অজুহাতে আমরা শিশুকন্যাকে মাটিতে পুঁতে ফেলি হাত পা বেঁধে দেব দেবীর পায়ে বলি দেই যাদেরকে বাঁচিয়ে রাখি তাদেরকে জীবন্ত মরা করে ফেলি দোস্তের মেয়েকে আমাদের কেউই বিয়ে করতে পারে না আপনারা যদি আমার এই আয়েশাকে রাসল সাল্লাহলাইসলামের হাতে সুপর্দ করে দেন তাহলে চিরতরে আরব দেশ থেকে এই সকল কুসংস্কার মুছে ফেলতে পারবেন এতে আপনারা আমার বন্ধুত্বকে বজায় রাখতে পারবেন এবং আমার প্রিয় কন্যা রাসল সাল্লাহ সাথে থেকে ভবিষ্যতে তার আদর্শ ও বাণী জগতে প্রচার করতে পারবে উপস্থিত সুধিবৃন্দ এই বক্তৃতা শোনার পর সমবেত কণ্ঠে আবার বলেন মারহাবান মারহাবান আয়েশার বিয়ের মধ্য দিয়ে আমাদের সেই কল্যাণ নেমে আসুক এরপর আবু বকর রাদি আল্লাহতুল্ল নিজে ক্ষুদা পাঠ করে রাসাল উল্লাহ সাল্লাহ সাল্লাম ও আয়সা রাদি আল্লাহতুল্লাহার বিয়ে পড়িয়ে দেন আয়সা আল্লাহ দিয়্লাহতুলান্নহার জন্ম ও বিয়ে ইত্যাদি সম্বন্ধে নানা মত থাকলেও একটি বিষয়ে সকল ঐতিহাসিকই একমত তাহলে তিনি সাওয়াল মাসে জন্মগ্রহণ করেন সাওয়াল মাসেই তার বিয়ে হয় এবং সাওয়াল মাসেই তিনি স্বামীর ঘরে প্রথম পদার্পণ করেন বাল্যকাল থেকে আল্লাহ তোলাহার নানা ক্ষেত্রে প্রত্যুত্পন্ন মতিত্বেও পরিচয় দেন তিনি ছিলেন অসম্ভব প্রতিভাদর একজন বালিকা তার স্মরণশক্তি ছিল অসাধারণ যে কোনো বিষয় তিনি দু একবার পড়লেই মুখস্থ করে ফেলতে পারতেন আয়সা আল্লাহ তোলান্না তার পিতার সাথে থেকে তিন চার হাজার কবিতা ও কাসিদা কণ্ঠস্থ করেছিলেন তিনি ছোটবেলা থেকে পিতা রাদি রাদিয়াল্লাহ তোল্হ্ন ন্যায় একজন ন্যায়পরায়ণ মানুষের পবিত্র সহচর্য থেকে আদব কায়দা আচার ব্যবহার চাল চলন দান ক্ষয়রাত পরিষ্কার পরিচ্ছন্নতা অতিথি আপ্যায়ন এবং সত্যবাদিতার ক্ষেত্রে তাকেই আদর্শ হিসেবে বেছে নিয়েছিলেন তিনি তার পিতামাতার কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলেন রাসুলসাল্লি সাল্লামের সহচর্যে এসে তা ধারাই বিকশিত হয়েছিল ফলশ্রুতিতে পরবর্তী জীবনে তিনি মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ আলেমা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন ইসলাম প্রচারের শুরু থেকেই মক্কা ও মদিনাতে মোনাফিকরা তৎপর ছিল এবং ইসলামের প্রচার ও প্রসার দেখে তাদের অন্তর্জালা ক্রমেই বাড়ছিল তারা সুযোগ খুঁজছিল বড় ধরনের কোনো গোলযোগ সৃষ্টির জন্য বিশেষ করে রাসুলসাল্লি সাল্লাম ও আবুবকুর রাদিয়াল্লাহতুল্লাহাহর মধ্যে যে প্রগাঢ় বন্ধুত্ব ছিল এটাকে তারা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতে লাগল তাদের ধারণা ছিল আবু বকর রদিয়াল্লাহতুল্লাহ যেহেতু সমাজের প্রভাবশালী মানুষ তাছাড়া ছাড়া রাসল সাল্লি সাল্লামের সব বিনা বাক্য বেয়ে বিশ্বাস করে অতএব তাদের বন্ধুত্বে ভাঙন ধরানো একান্ত জরুরি কাফেরদের অন্তর্জালা ও গোপন ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইব্দি উবাই পুণ্যবতী সতীসাধ্যে আল্লাহ রাদিয়াল্লাহতুল্লাহর চরিত্রের ভয়ানক এক অপবাদ রটনা করে ইসলামের ইতিহাসে যা ইফকের ঘটনা নামে খ্যাত আয়সার হতালা আল্লাহতোলাহার জীবনে চারটি ঘটনা অত্যন্ত আলোচিত এবং গুরুত্বপূর্ণ এই ঘটনা চারটি হল ইফক ইলা তাহরিম ও তাখাইয়ের এখন আমরা পর্যায়ক্রমে সবগুলো ঘটনার বিস্তারিত জানব প্রথমে আমরা জানব ইফক বা মিথ্যা অপবাদারোপের ঘটনা পঞ্চম মতান্তরে ষষ্ঠ হিজরির সাবান মাসে রাসুল উল্লাহ সাল্লাহ আলহ্লাম বনু মুস্তালিক বা আল মোরাইশে যুদ্ধে যাত্রা করেন এই যুদ্ধে অম্মুল মোমিনিন আয়সার আদি আল্লাহতুল্লাহ শরিক ছিলেন অনেক মুনাফিক বা পকট মুসলমান এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এই যুদ্ধাভিযানী মুনাফিকরা আয়শারাদি আল্লাহ তোলাহার চারিত্রিক নিষ্কুলশতাকে কেন্দ্র করে এক ষড়যন্ত্র পাকায় তারা আয়সারাদি আল্লাহতুল্হ্নার পবিত্র চরিত্রের উপর নেহায় আপত্তিকর মিথ্যা দোষারোপ করে মূল ঘটনাটি আল্লাহ আল্লাহতুল্হার ভাষ্যে বিভিন্ন হাদিস ও সিরাদ গ্রন্থ অবলম্বনে সংক্ষিপ্তভাবে এখন আমরা উদ্ধৃত করছি আয়সার আল্লাহতোলান্নাহা বলেন রাসুলল্লা সাল্লাহ আলি অভ্যাস ছিল দূরে কোথাও সফরে গেলে কুরআ বা লটারির মাধ্যমে নির্বাচিতা তার কোনও এক পত্নীকে সফরসঙ্গী করতেন বনু মুস্তারিক যুদ্ধে আমি সফর সফরসঙ্গী নির্বাচিতা হই এটা পর্দার বিধান নাজিল হওয়ার পরের ঘটনা পর্দা রক্ষার জন্য আমাকে হাওদাসহ উটের পিঠে উঠানো নামানো হতো রাসুলসাল্লু আলহি সাল্লাম এই যুদ্ধ থেকে ফেরার পথে রাতে মদিনার নিকটস্থ কোনো এক স্থানে তাবুকের অবস্থান করেন রাতের শেষাংশে যাত্রা শুরু করার নির্দেশ আসে আমি প্রাকৃতিক প্রয়োজন সারার জন্যই বাইরে যাই প্রয়োজন সেরে সাওরের কাছে এসে দেখি আমার গলার হার হারিয়ে গিয়েছে আবার ফিরে গিয়ে তা খুঁজতে শুরু করি এতে বেশ দেরি হয়ে যায় আমি হাউদার মধ্যে আছি ভেবে লোকেরা সাওয়ারির পিঠে হাউদা উঠিয়ে দেয় তারা মনে করেছিল আমি হাউদার মধ্যে আছি যেহেতু আমি চিকন ও হালকা ছিলাম সেহেতু তারা তা বুঝতে পারিনি সে সময় খাদ্যাভাবের কারণে আমরা মেয়েরা ছিলাম খুবই হালকা পাতলা সৈন্যবাহিনী রওনা হবার পর আমি হার খুঁজে পেলাম এবং ফিরে এসে দেখি সেখানে কেউ নেই মনে করলাম তারা আমাকে দেখতে না পেলে অবশ্যই আমার সন্ধানে ফিরে আসবে কাজই এই স্থানে চাদর মুড়ি দিয়ে বসে পড়লাম এবং ঘুমিয়ে পড়লাম বনু সালামাগুত্রের সাফোয়ান পিছনে ছিলেন প্রত্যশে তিনি আমার অবস্থানের কাছে পৌঁছে নিদ্রাবস্থায় দেখে আমায় চিনে ফেলেন এবং ইন্নালিল্লাহ পড়লেন তার আওয়াজ শুনে আমি জেগে উঠলাম এবং চাদর টেনে মুখমণ্ডল ঢেকে ফেললাম আল্লাহর শপথ আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি বনু সালামাগুত্রের সাফোয়ান কাফেলা চলে যাবার পর কোনো কিছু ফেলে গেলেন কিনা তা করিয়ে নেওয়ার দায়িত্বে ছিলেন প্রত্যসে তিনি আমার অবস্থানের কাছে পৌঁছে নিদ্রাবস্থায় দেখে আমায় চিনে ফেলেন এবং ইন্নালি ইল্লাহ পড়লেন তার আওয়াজ শুনে আমি জেগে উঠলাম এবং চাদর টেনে মুখমণ্ডল ঢেকে ফেললাম আল্লাহর শপথ আমাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি তিনি সাওয়ারি থেকে অবতরণ করলেন এবং সাওয়ারিকে বসিয়ে তার পা পাকসে বাঁধলেন আমি তাতে আরোহণ করলাম তিনি লাগাম ধরে হেঁটে হেঁটে চললেন প্রায় দুপুরের সময় আমরা কাফেলাকে ধরলাম তখন তারা বিশ্রামের জন্য একটি স্থানে কেবলমাত্র থেমেছেন আমি যে পিছনে রয়ে গেছি এই কথা তাদের কারও এখনও জানা হয়নি এই ঘটনাকে কেন্দ্র করে আমার উপর মিথ্যা অপবাদ রটানো হল মোনাফিকনেতা ইবনে উবাই ছিল এই অপপ্রচারের অগ্রনায়ক এছাড়াও মুসলমানদের মধ্যে হাসান ইবনে সাবিদ মিস্তাহ ইবনে ওসামা এবং হামনা বিনতে জাহাসও এতে জড়িয়ে পড়েন আয়সা রাদি আল্লাহ আরও বলেন মদিনাই পৌঁছে আমি এক মাস যাবত সুস্থ ছিলাম এদিকে অপবাদের বিষয় নিয়ে লোকজনের মধ্যে কানাঘোষা হতে লাগল কিন্তু এসবের আমি কিছুই জানতাম না কিন্তু আমার সন্দেহ হচ্ছিল এবং তা দৃঢ় হচ্ছিল এই কারণে যে আমার অসুস্থতার সময় পূর্বে রাসুলসাল্লাইসাল্লাম যেভাবে দেখাশোনা করতেন এবার তা করছেন না বরং এবার আমি কেমন আছি তা জিজ্ঞেস করেই চলে যেতেন এতে আমার মনে বড়ই সংশয় সৃষ্টি হল ভাবতাম হয়তো কিছু একটা ঘটেছে শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে অনুমতি সাপেক্ষে মায়ের কাছে চলে এলাম যাতে তিনি আমার সেবা শুশ্রূষা ভালোভাবে করতে পারেন একদিন রাতে প্রকৃতির ডাকে সারা দিতে বের হলাম তখন আমরা সাধারণ আরববাসীদের অভ্যাস মতো এই কাজ সারার জন্য এলাকার বাইরে মাঠে বা ঝোপঝাড়ে চলে যেতাম উম্ম মিস্তাহ সেই রাতে আমার সাথে গিয়েছিল কাজ সেরে ফেরার পথে উম্ম মিস্তাহ পায়ে কাপড় জড়িয়ে পড়ে গিয়ে বলেন মিস্তাহ ধ্বংস হুক আমি বললাম বদর যুদ্ধে অংশগ্রহণকারী নিজ পুত্রের ব্যাপারে একই বলছ সে বলল মিস্তাহ তোমার সম্পর্কে কি বলে বেরোচ্ছে তা তো তুমি শোননি আমি জিজ্ঞেস করলাম সে আমার সম্পর্কে কি বলছে তখন তিনি অপবাদ রটনাকারীদের কার্যকলাপ ও প্রচারণা সম্পর্কে আমায় অবহিত করলেন এই ঘটনা শুনে আমার রক্ত যেন শুকিয়ে গেল সোজা ঘরে ফিরে এসে সারা রাত কেঁদে কেঁদে কাটালাম উম্ম মিস্তাহ হলেন আবু রুহম ইবনে আব্দুল মোত্তালিব ইবনে আব্দ মানাফের কন্যা তার মা ছিলেন আবু বকর সিদ্দিক রাদি তালাহর খালা শাখার ইবনে আমরের কন্যা তার পুত্র মিস্তাহের পিতা ছিলেন আসাসা ইবনে আত ইবনুল মুতালিব এদিকে উহি আসতে বিলম্ব হচ্ছে দেখে রসুল উল্লাহ তার পত্নী বিচ্ছেদের ব্যাপারে পরামর্শ চেয়ে আলী তালিব এবং ওসামা ইবনে জায়দ রাদি আল্লাহতুল্লাহকে ডেকে পাঠালেন ওসামা আয়সা রাদি তাল্লাহার পবিত্রতার বিষয়ে দৃঢ় মনোবল হয়ে বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহসাল্লাম আপনার স্ত্রী আয়সার আদি আল্লাহ তুল্লাহ সম্পর্কে আমি ভালো ছাড়া অন্য কিছু জানি না আপনি তাকে নিজের কাছেই রাখুন হজরত আলী রাদি আল্লাহ বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলহিহ্লাম পূর্বে একবার নামাজের সময় ফেরেশতা আপনাকে জুতা খোলার জন্য নির্দেশ দিলেন নামাজ শেষে বলেছিলেন জোতাই না পাকে থাকার কারণে ফেরেশ তা খুলে ফেলতে নির্দেশ দিয়েছেন যেহেতু আপনার পবিত্রতা সম্পর্কে স্বয়ং আল্লাহ এবং ফেরেশতারা এত যত্নবান সেখানে এত বড় একটি ঘটনা তারা কীভাবে নীরব থাকবেন সুতরাং নিশ্চয়ই এ বিষয়ে আপনাকে অবগত করা হবে অন্য এক বর্ণনায় পাওয়া যায় হজরত আলী রাদী আল্লাহ তাল্হ্ন বলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আল্লাহ তো আপনার সংকীর্ণতা রাখেননি তিনি ছাড়া তো আরও বহু মেয়ে সমাজে আছে কিন্তু আপনি দাসী বাড়িরাকে জিজ্ঞেস করে দেখুন সে আপনাকে সত্য কথাই বলবে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম দাসী বাড়িরাকে ডেকে বললেন তুমি কি আয়েশার মধ্যে সন্দেহজনক কিছু দেখেছ বাড়িরা বলল সেই সত্যার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন আমি তার মাঝে খারাপ বা আপত্তিকর কিছু লক্ষ্য করিনি কিন্তু তিনি অল্প বয়স্ক কিশোরী হওয়ার কারণে শুধু এতটুকু দোষ দেখেছি যে রুটি তৈরি করার জন্য আটা খামির করে রেখে তিনি মাঝে মাঝে ঘুমিয়ে পড়তেন আর বকরিয়ে সে তা খেয়ে ফেলত সেই দিন রাসুল্লাহ সাল্লা আলহিসাল্লাম এক গুরুত্বপূর্ণ ভাষণ দিলেন তিনি বললেন হ্যাঁ সাহাবিগন তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার স্ত্রীর উপর মিথ্যা অপবাদ দিয়ে আমায় যে কষ্ট দিয়েছে তার আক্রমণ থেকে আমায় রক্ষা করতে পারো আল্লাহর কসম আমি আমার স্ত্রীদের মধ্যে কোনো দোষ দেখতে পাইনি এই কথা শুনে উসাইদ ইবনে হুদাইর মতান্তরে সাদ ইবনে আল্লাহ আল্লাহতুল্লাহ দাঁড়িয়ে বললেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লিহলাম অভিযোগকারী যদি আমাদের বংশের লোক হয়ে থাকে তাহলে আমরা তাকে হত্যা করব। আর আমাদের ভাই খাজরাজ গোত্রের লোক হলে আপনি যা বলবেন তাই করব এই কথা শুনে খাজরাজ নেতা সাদ ইবনে ওবাদা দাঁড়িয়ে বললেন তুমি মিথ্যা বলছ কিছুতেই তাকে তুমি মারতে পারবে না সে খাজরাজ গোত্রভুক্ত বলেই তুমি তাকে হত্যা করার কথা বলছ সে তোমাদের গোত্রের হলে কখনই তাকে হত্যা করার কথা বলতে না উত্তরে তাকে বলা হলো তুমি তো মুনাফিক এই জন্য মুনাফিকদের সমর্থন দিচ্ছ এরূপ কথা কাটাকাটির দরুন মসজিদে নববীতে গোলযুগের সৃষ্টি হল আউস খাজরাজ গোত্রের লোকেরা মসজিদের মধ্যে লড়াইয়ে লিপ্ত হওয়ার উপক্রম হয়েছিল কিন্তু নবী করিম সাল্লাম তাদেরকে বুঝিয়ে শান্ত করেন এক মাস ব্যাপী এই মিথ্যা দোষারোপের কথা সমাজে পর্যালোচনার বস্তুতে পরিণত হল রাসুলসাল্লুসাল্লাম মানসিকভাবে অত্যন্ত ক্ষতবিক্ষত হলেন আয়সা রাদি আল্লাহ তোলাহ্না আরও বলেন এরপর আমি অবিরাম কাঁদতে লাগলাম আমার পিতামাতাও খুব উৎকণ্ঠা দুশ্চিন্তা ও উদ্বেগের মধ্যে কালাতিপাত করছিলেন শেষে নবী করিম সাল্লাহ একদিন আমার পাশে এসে বসলেন আমার পিতামাতা ভাবলেন আজ হয়তো কোনো সিদ্ধান্তমূলক রায় হয়ে যাবে এ কারণে তারাও কাছে এসে বসলেন রাসলসাল আলহুসল্লাম বললেন হ্যাঁ এশা তোমার সম্পর্কে উত্থাপিত অপবাদ অভিযোগ আমার কানে পৌঁছেছে তুমি যদি নির্দোষী হয়ে থাকো তাহলে আশা করি আল্লাহ তোমার নির্দোষিতা প্রকাশ করে প্রমাণ করে দেবেন আর যদি তুমি কোনো গুনাহের অপরাধ স্বীকার করে তৌবা করো আল্লাহ তখন ক্ষমা করে দেবেন এই কথা শুনে আমি হতবিহব্বল ও কিং কর্তব্য বিমূর হয়ে পড়লাম বাবা আমাকে বললাম আপনারা রাসলের কথার উত্তর দিন তারা বললেন কি বলে যে উত্তর দেবো তা আমাদের বুঝে আসছে না তখন আমি বললাম আপনাদের কানে একটা কথা এসে তা বিশ্বাসে পরিণত হয়ে গিয়েছে এখন যদি আমি নির্দোষ বলে প্রলাপ করি তাহলে আপনারা তা বিশ্বাস করবেন না আর যদি শুধু শুধুই এমন একটি অন্য কাজকে স্বীকার করে নেই যার সাথে আদৌ আমার কোনো সংশ্লিষ্টতা নেই আল্লাহ জানেন যে আমি নির্দোষ তাহলে আপনারাও তা সত্য বলে মেনে নেবেন আমি তখন ইয়াকুব আলাইস্লামের নামটি স্মরণের চেষ্টা করলাম কিন্তু তা স্মৃতিতে এলো না শেষ পর্যন্ত আমি বললাম এই পর্যায়ে আমি সেই কথাই বলবো যা ইউসুফ আলাইসলামের পিতা বলেছেন আর তা হল এখন ধৈর্য ধারণ করাই উত্তম পন্থা আর তোমরা যা কিছু বলেছ সে ব্যাপারে আল্লাহই একমাত্র সহায় সুরা ইউসুফ আয়াত আঠারো এই কথা বলে আমি অপরদিকে পাশ ফিরে শুয়ে পড়লাম মনে মনে ভাবলাম আল্লাহ আমার নির্দোষিত সম্পর্কে পূর্ণ অবগত নিশ্চয়ই তিনি প্রকৃত সত্য উন্মোচন করে দিবেন আমার বিষয়ে আল্লাহ কোনো আয়াত নাজিল করবেন নিজেকে আমি এতখানি যোগ্য মনে করিনি বরং আমি এতটুকু আশা করেছি যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাহ আলহি সাল্লামকে আমার পবিত্রতা সম্পর্কে হয়তো জানিয়ে দেবেন আল্লাহর শপথ রাসল সাল্লাহ সাল্লাম তখনও তার জায়গা ছেড়ে ওঠেননি এবং বাড়ির কোনো লোকও তখন বাইরে যায়নি এমন সময় নবী করিম সাল্লাহ সাল্লামের উপর উহি নাজিল হওয়ার অবস্থা সৃষ্টি হল তীব্র শীতের মধ্যে তার চেহারা থেকে টপ টপ করে ঘামের ফোঁটা পড়তে লাগল আমরা সবাই চুপ হয়ে গেলাম আমি সম্পূর্ণ নির্ভয় ছিলাম কিন্তু আমার পিতামাতা অস্থির ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন উহি অবতরণের অবস্থা শেষ হলে রাসল উল্লাহ সাল্লাহ সাল্লামকে অত্যন্ত প্রফুল্ল মনে হল তিনি হাস্যজ্জ্বল চেহারাই প্রথমেই বললেন হ্যাঁ আয়েশা তোমার সুসংবাদ আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করে উহি নাজিল করেছেন এরপর তিনি সুরা নূরের এগারো নং আয়াত থেকে একুশ নং আয়াত পর্যন্ত পাঠ করে শোনালেন আয়েশা রাদি আল্লাহ তোলাহা বললেন মা তখন আমাকে বললেন ওঠো মা রাসুল সাল্লামের সুক্রিয়া আদায় করো আমি বললাম আমি রাসুল্লাহ সাল্ল্লা সুক্রিয় আদায় করব না আমি তো সেই মহান প্রভুর সুক্রিয়া আদায় করছি যিনি আমার নির্দোষিত সম্পর্কে পবিত্র আয়াত নাজিল করেছেন আপনারা তো এই বানোয়াট অপবাদ ও অভিযোগকে মিথ্যা ঘোষণা করেননি এই উহিনাজিলের পর মোমিনিন্দদের মনে প্রশান্তি ফিরে এলো রাসুল সাল্লাহ আলহুস্লামের নির্দেশে অপবাদ রটনাকারী তিনজন মুনাফিকের প্রত্যেককে আশিটি করে দুর্রা মারা হল কিন্তু মূল আসামি ইবনে উবাইকে শাস্তি না দিয়ে রাসুল সাল্লাহ আলহুস্লাম তার বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দিলেন ইফকের এই ঘটনাকে পুঁজি করে পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষে একটা মহল আয়েশা আদি আল্লাহ বিষয়ে সমালোচনার অপপ্রয়াস চালানোর চেষ্টা করেছে অথচ আল্লাহ প্রদত্ত আয়েশা আল্লাহ চারিত্রিক শোনো দেলে তাদের মিশন প্রাথমিক পর্যায়ে ব্যর্থতে পর্যবেসিত হয় আল্লাহর কোনো কাজই অন্তঃসার শূন্য নয় বরং সবকিছুর পশ্চাতেই একটা উদ্দেশ্য নিহিত থাকে ইফকের এই ঘটনা অবতরণের অন্তর্নিহিত উদ্দেশ্য হল বিশ্ব নারী জাতিকে সকল বিপদে দৃঢ়তা অবলম্বন ও ধৈর্য ধারণের শিক্ষা দেয়া এই ঘটনাটি ইফকের বা অপবাদ আরোপের ঘটনা হিসাবে ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছে ইফকের ঘটনার মাত্র তিন মাস পর জাতুল জায়েশ যুদ্ধে রাসুলসল্লাহ আলি সাল্লাম গমন করেন এবার সাল্লামের সফর সঙ্গী হন এবং তার হারটি হারিয়ে যায় বিষয়টি তিনি তাৎক্ষণাৎ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানান ফলে রাসুলসাল্লাহ সাল্লাম বিরতির নির্দেশ দেন হার খুঁজতে খুঁজতে ফজরের ওয়াক্ত প্রায় হয়ে যায় যায় অবস্থা এদিকে কাফেলের সাথে এক ফুটাও পানি ছিল না কিভাবে সালাত আদায় করা হবে এ ব্যাপারে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন আল্লাহ রাদিয়াল্লাহতোলান্হ যথারীতি এই কাফেলার সাথে ছিলেন তিনি বুঝলেন আয়েশার জন্যই অবস্থা তাই তিনি ক্ষিপ্ত হয়ে রাসুল সাল্লামের তাবুতে গেলেন রাগত কণ্ঠে বললেন আয়েশা একই তোমার আচরণ তোমার হারের জন্য সমগ্র কাফেলার লোকজন এক চরম বিপদের সম্মুখীন ও যোগসুলার জন্য এক বিন্দু পানীয় নেই এখন লোকজন কেমন করে ফজরের সালাত আদায় করবে বারে বারে তুমি আমাদেরকে একই সমস্যায় ফেলে চলেছ আয়সারাদি আল্লাহ তোলান্না টু শব্দটিও পর্যন্ত করলেন না কারণ রাসুলসাল্লাহ সাল্লাম তখন তার কুলে মাথা রেখে চোখ বুঝেছিলেন তিনি মনে মনে শুধু আল্লাহর সাহায্য চাইলেন এ সময় রাসুল সাল্লাহ্লামের কাছে নাজিল হল আল্লাহতালা বলেন আর যদি তোমরা পীড়িত হও কিংবা বিদেশ ভ্রমণে থাকো অথবা কেউ শৌচাগার থেকে ফিরে আসে বা স্ত্রীর সাথে মিলিত হয় এমত অবস্থায় পানি না পাওয়া যায় পবিত্র মাটি দিয়ে তায়াম মুম কর হস্তোদয় ও মুখমণ্ডল মাসেহ করো আল্লাহ ক্ষমাশীল ও সুরা নিসা আয়াত তায়াম মুমের হুকুম নাজিল হওয়ায় উপস্থিত সকলেই খুব খুশি হয়ে আয়সারাদি আল্লাহ তোলাহা ও আবু বকুরাদি আল্লাহ প্রশংসা করতে থাকে রাসুল সাল্লাহ আল্লুসাল্ল খুশি মনে সকলকে নিয়ে তায়াম্মুম করে জামাতের সাথে ফজর সালাত আদায় করেন সালাত শেষে যাত্রা করার উদ্দেশ্যে আয়েশা আদি আল্লাহ তোলান্নাহাকে বহনকারী উটটি উঠে দাঁড়াতেই দেখা যায় তার গলার হার সেখানেই পড়ে আছে হার পাওয়াতে আবু বকর রাদি আল্লাহ তোলাহ নিজ কন্যার কাছে এসে বললেন মা আমার জানা ছিল না তুমি এতই পুণ্যবতী তোমাকে কেন্দ্র করে আল্লাহ তালা উম্মতে মোহাম্মদের প্রতি যে রহমতের ধারা প্রবাহিত করেছেন এর জন্য হাজারো শুকর আল্লাহ তোমাকে দীর্ঘায় দান করুন আর ইলার ঘটনাটি হল রসল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রীগণের জন্য খাদ্য ও খেজুরের যে পরিমাণ ছিল প্রয়োজনের তুলনায় তা ছিল ন্যাহায়াত অপ্রতুল তারা অভাবের মধ্যে দিনাতিপাত করতেন এদিকে নবম হিজরি বা আহজাব ও বনকুরাইজার সমসাময়িককালে আরবের দূর দূরান্তে ইসলামের বাণী ছড়িয়ে পড়েছিল যুদ্ধের পর যুদ্ধবিজয় বার্ষিক আমদানি বৃদ্ধি এবং পর্যাপ্ত গণিমলের মাল সঞ্চয় হতে থাকে রাসুল্লাহ সাল্লি সাল্লামের হাতে অর্থ সম্পদের আধিক্য দেখে নবীপত্নীগণ সমন্বয়ে তাদের জন্য নির্ধারিত বরাদ্দের পরিমাণ বৃদ্ধির আবেদন জানালেন আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তোলাহ ও উমর রাদি আল্লাহ তাদের কন্যাদয় যথাক্রমে আয়েশা ও হাফসা রাদি আল্লাহ বুঝিয়ে এই দাবি থেকে বিরত রাখেন অপরদিকে অন্যান্য স্ত্রীগণ তাদের দাবির উপর অটল থাকেন ঘটনাক্রমে এই সময় মহানবী সাল্লু আলাইহুসল্লাম ঘোড়ার পিঠ থেকে পড়ে যান এবং পা গাছের একটি মূলের সাথে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হন সোনানে আবুদাউদ স্ত্রীগণের এই দাবিতে তিনি অসন্তুষ্ট হন আয়েশারাদি আল্লাহ তোলা হুজরা সংলগ্ন অন মাসরাবা নামক ঘরে অবস্থান নেন এবং এক মাস পর্যন্ত কোনো স্ত্রীর কাছে না যাবার বা শপথ করেন এই সুযোগের সদ্যবহার করে কুচুকরি মুনাফিকরা সমাজে রটিয়ে দেয় যে রাসুলসাল্লু আলাইহুসাল্লাম তার স্ত্রীগণকে তালাক দিয়েছেন এই কথা শুনে সাহাবিগণ অস্থির হয়ে পড়েন তারা মসজিদে নববীতে সমবেত হন রাসুলসাল্লু আলহিহুসল্লামের স্ত্রীগণ অত্যন্ত বিমর্ষ ও চিন্তাযুক্ত হয়ে পড়েন কিন্তু কেউই রাসুল্লাহ সাল্লাহ পর্যন্ত যাবার সাহস করেননি উমর রাদি আল্লাহতুল্লাহ মসজিদে নববীতে এসে ব্যথাতুর অবস্থা দেখে রাসুল উল্লাহ সাল্লাহ কাছে সাক্ষাতের অনুমতি কামনা করেন দুইবার সারা না পেয়ে তৃতীয়বারের মাথায় অনুমতি পেয়ে ঘরে প্রবেশ করেন দেখেন মহানবী সাল্লু আলহিসলাম একটি চৌকির উপর শুয়ে আছেন তার শরীর মোবারকে মোটা কম্বলের দাগ পড়ে গিয়েছে উমর রাদি আল্লাহতুল্লাহ ঘরের চারদিকে তাকিয়ে দেখেন সেখানে কয়েকটি মাটির পাত্র ও শুকনা মশক ছাড়া আর কিছুই নেই এই দৃশ্য দেখে উমর রাদি আল্লাহতুল্লাহর চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে তিনি জিজ্ঞেস করেন ইয়ারাসুল্লাহ সাল্লাহু আলহুসলাম আপনি কি আপনার স্ত্রীগণকে তালাক দেবেন নবী করিম সাল্লাহ আলহিস্লাম বললেন না উমর রাদি আল্লাহতুল্লাহ এই সুসংবাদ লোকদেরকে শুনিয়ে দেন ফলে সকল মুসলমান এবং নবীপত্নীগণ চিন্তামুক্ত হন আয়সার আদি আল্লাহ বলেন আমি এক এক করে দিন গুনতেছিলাম উনত্রিশ দিন পূর্ণ হলে নবী করিম সাল্ল ঘর থেকে বেরিয়ে এসে সর্বপ্রথম আমার ঘরে আগমন করেন আমি বলেছি ইয়ারাসল্লাহ সাল্লাহুসল্লাম আপনি তো এক মাসের শপথ করেছিলেন আজ তো উনত্রিশ দিন হয়েছে নবী করিম সাল্লাহ বলেন মাস উনত্রিশ দিনেও হয় সহি মুসলিম হাদিস নম্বর তিন হাজার সাতশত পঁয়ষট্টি এখন আমরা জানব তৃতীয় ঘটনা তথা তাখাইয়ারের ঘটনা এর অর্থ ইখতিয়ার বা স্বাধীনতা দান করা পার্থিব বিলাসের দ্বারা নিজেকে কুলশিত করতে একদিকে যেমন নবী নারাজ ছিলেন অন্যদিকে তার স্ত্রীগণ জীবনযাপনের মান বৃদ্ধির জন্য দাবি জানিয়েছিলেন এই পরিস্থিতিতে আল্লাহতালা এই আয়াতটি নাজিল করেন এই ঘটনা থেকে মুসলিম নারী সমাজ দাম্পত্য জীবনে ধৈর্য ধারণ এবং পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখার শিক্ষা পান আল্লাহতালা বলেন হ্যাঁ নবী আপনি আপনার স্ত্রীগণকে বলুন যদি তোমরা পার্থিব জীবন ও তার সৌন্দর্য চাও তাহলে এসো আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দেই এবং সম্মানের সাথে তোমাদেরকে বিদায় দেই আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসুল ও পরকাল চাও তাহলে তোমাদের মধ্যে যারা সদ্গুণ সম্পন্ন আল্লাহ তাদের জন্য বিরাট পুরস্কার প্রস্তুত করে রেখেছেন সুরা আহজাব আয়াত আঠাশ থেকে উনত্রিশ অর্থাৎ আয়াতটির মূল বক্তব্য হল নবীপত্নীগণের মধ্যে যার ইচ্ছা দরিদ্র ও অভাব অনুটন মেনে নিয়ে আল্লাহর রাসুলের সাথে সংসার ধর্ম পালন করতে পারেন আর যার ইচ্ছা তাকে ছেড়ে চলে যেতে পারেন এই আয়াত নাজিলের পর রাসুল্লাহ সাল্লাহ আলহুসলাম সর্বপ্রথম এশরাদি আল্লাহতোলাহ্হ্ন কাছে এসে বলেন আজ তোমাকে একটি কথা বলছি খুব তাড়াতাড়ি করে উত্তর না দিয়ে তোমার পিতামাতার সাথে জেনে স্থিরভাবে উত্তর দেবে এরপর নবিকরম সাল্লাহ আলহুসলাম উপরিয়ুক্ত আয়াতটি তাকে পাঠ করে শোনালেন আল্লাহর কাছ থেকে এই হুকুম এসেছে আল্লাহ আল্লাহতোলাহ্লাহা বলেন এ বিষয়ে আমার বাবা মার কাছে কি জিজ্ঞেস করব আমি তো আল্লাহ তার রাসুল এবং পরকালের সাফল্যই প্রত্যাশী আয়েশার আদি আল্লাহ তুলহার উত্তর শুনে নবী করিম সাল্লাহ অত্যন্ত খুশি হলেন তিনি বলেন বিষয়টি তোমার কাছে যেভাবে উপস্থাপন করেছি ঠিক সেভাবে অন্য স্ত্রীগণের কাছেও করব আয়েশার আদি আল্লাহ তার সিদ্ধান্তের কথা কাউকে না জানাতে অনুরোধ করেন কিন্তু নবী করিম সাল্লাহ আলহুসাল্লাম তা রাখেননি তিনি বরং তার অন্যান্য স্ত্রীগণের কাছে আয়েশার আদি আল্লাহ সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সহি বুখারি হাদিস নম্বর চার হাজার সাতশত সাতাশি তাদের প্রত্যেকেই আয়েশার আদি আল্লাহ তুল মতো একই উত্তর দেন আলুচ্চ আয়াত নাজিলের সময় রাসুল সাল্লাহ আলুসলামের চারজন মতান্তরে নয় জন স্ত্রী ছিলেন এখন আমরা জানব তাহরিমের ঘটনা আয়েশা আদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহ্লাম মধু খুবই পছন্দ করতেন এই জন্য জয়নাব রাদি আল্লাহ তাকে প্রায়ই মধুর শরবত তৈরি করে দেন কিন্তু একদিন আসরের পর রসুল সাল্লাহ আলহুসলাম জয়নাব রাদি আল্লাহতুল্লাহার ঘর থেকে মধু খেয়ে বের হয়ে আয়েশা রাদি আল্লাহতুল্লাহার ঘরে প্রবেশ করলে আয়েশা ও হাফসার আদি আল্লাহতুল্লা বলেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম আপনার মুখে এক প্রকার দুর্গন্ধ আসছে বিষয়টি আশার আদি আল্লাহ তুলহাসহ অন্যান্য নবীপত্নীগণের অপছন্দনীয় ছিল না রাসুলসাল্লি সাল্লাম যখন ব্যাপারটি আজ করলেন তখন তিনি আর মধু খাবেন না বলে কসম করেন মহান রাব্বুল আলামিন কিন্তু তার হাবিবের এই কাজটি পছন্দ করেননি সঙ্গে সঙ্গে উহিনাজিল হল হ্যাঁ প্রিয় নবী আল্লাহ তোমার জন্য যা হালাল করেছেন তুমি তা হারাম করছো কেন তুমি তোমার স্ত্রীদের সন্তুষ্টি চাচ্ছ আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তোমাদের শপথ থেকে মুক্তি লাভের ব্যবস্থা করেছেন আল্লাহ তোমাদের সহায় তিনি সর্বজ্ঞ প্রজ্ঞাবান সুরাত তাহরিম আয়াত এক থেকে দুই এই আয়াত নাজিলের পর রাসুল সাল্লাহ আলহিসাল্লাম আবার মধুপান করা শুরু করেন তারপর রাসুলসাল্লু আলি সাল্লাম কসমের কাফার আদায় করেন হজরত আয়েশা ও হাফসা সহ অন্যান্য পত্নীগণ এ বিষয়ে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে ক্ষমা চান তিনি সকলকে ক্ষমা করে দেন এই ঘটনা তাহরিমের ঘটনা হিসেবে সুপরিচিত সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো তেরো যেহেতু এই ঘটনা বহুলাংশে হাফসার আদি আল্লাহ সাথে সংশ্লিষ্ট তাই তার সম্পর্কে আলোচনার স্থানে এ বিষয়টি আলোকপাত করা হয়েছে আয়েশার আদি আল্লাহ তোলাহার জীবনে সংঘটিত উপরোক্ত প্রতিটি ঘটনাই প্রকারান্তরে তার ইজ্জত ও সম্মান বৃদ্ধি করেছে যা গোটা মানব বহু প্রকার কল্যাণের পথ দেখিয়েছে উম্মুল মোমিনী নায়শার আদি আল্লাহ ছিলেন বিশ্ব নারী জাতির জন্য গর্ব আদর্শ ও আলোকবর্তিকা স্বরূপ আয়েশার আদি আল্লাহ অন্ধ অনুকরণের ঘোর বিরোধী ছিলেন তিনি সব কিছু যাচাই বাছাই করে তারপর গ্রহণ করতেন রাসুল সাল্লা সাল্লামের সময়ে মেয়েদের মসজিদে গিয়ে পুরুষদের পেছনে সালাত আদের অনুমতি ছিল কিন্তু রাসুলসাল্লাহ্লামের ইন্তেকালের পর তৎকালীন সময়ে মেয়েদের চলাফেরা দেখে আয়সা রাদিয়াল্লাহ তুল্লাহা বেশ রাগের সাথে বলেছিলেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম যদি জানতেন নারীদের এই দশা হবে তাহলে তিনি বনি ইসরেলের মতো নারীদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন কাবা ঘরের চাবিধারী উসমান আল্লাহ তোলাহ একবার এসে আয়সার আল্লাহ তুলহাকে বলেন কাবা ঘরের গেলাফ নামানোর পর তা দাফন করা হয়েছে যেন মানুষের নাপাক হাত তা স্পর্শ করতে না পারে আল্লাহ তুল্লাহা বলেন এটা তো কোনো যুক্তিযুক্ত কথা হল না গ্যালফ খুলে ফেলার পর যার ইচ্ছা তা ব্যবহার করতে পারে তুমি তা বিক্রি করে গরিব দুঃখীদের মধ্যে এর মূল্য বিতরণ করে দাও না কেন আয়সারাদিয়াল্লাহতুল্লাহা সেই সৌভাগ্যবান যার কুলে মাথা রেখে রাসুল উল্লাহ সাল্লাহু আলিহুসাল্লাম ইন্তিকাল করেন মৃত্যুর কিছুদিন পূর্ব থেকে অসুস্থ অবস্থায় নবী করিম সাল্লাহু আলহিহুসাল্লাম আয়েশার ঘরেই ছিলেন এমনকি তার ঘরেই রাসুলসাল্লাহু আলুসাল্লামকে দাফন করা হয় আবু বকর ও উমর রাদি আল্লাহ তুল্লাহকেও রাসুল সাল্লাহ আলি পাশে অর্থাৎ আয়েশা রাদি আল্লাহ তোলাহার ঘরে দাফন করা হয় আসলে রাসুল সাল্লাহ আলহিহ্লাম অন্যান্যদের তুলনায় আয়েশা রাদি আল্লাহ তোলাহাকে একটু বেশি ভালোবাসতেন আমর ইবনুল আসরাদি আল্লাহ তুল্লাহ নবীজিকে জিজ্ঞেস করেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম দুনিয়ায় আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে রাসুল সাল্লাহ আলি বললেন আয়েশা তিনি বলেন আমি জানতে চাচ্ছি পুরুষদের মধ্যে কে সবচেয়ে বেশি প্রিয় তিনি জবাব দেন আয়েশার পিতা অর্থাৎ আবু বকর রাজি আল্লাহ তুল্লাহ তিরমিজি হাদিস নম্বর তিন হাজার আটশত ছিয়াশি আদি আল্লাহ প্রাণ দিয়ে রাসুল সাল্লাহ আলহুসলামকে ভালোবাসতেন নবীজি ইন্তেকালের সময় যেই পোশাক পরিহিত ছিলেন পরবর্তীকালে আয়েশা আদি আল্লাহ তোলাহা তা যত্ন সহকারে হেফাজত করেন একদিন তিনি জনৈক সাহাবিকে নবীজির কম্বল উত্তহবন্ধ দেখিয়ে বলেন আল্লাহর কসম এই কাপড় পরিধান করে রাসুল সাল্লাহ আলহুসাল্লাম ইন্তিকাল করেছেন জীবনের শুরুতেই আয়েশা রাদি আল্লাহ বিধবা বিধবাহন এরপর তিনি আটচল্লিশ বছর জীবিত ছিলেন এই আটচল্লিশ বছর তিনি অত্যন্ত দক্ষতা ও আন্তরিকতার সাথে রাসুলের রেখে যাওয়া কাজের তদারকি করেছেন রাসুল সাল্লাহ আলহিসাল্লামের ওফাতের পর আবু বকর রাদি খেলাফতকে স্বীকার করে বায়াতকালে নবী পত্নীগণ উসমানের মাধ্যমে মিরাসি দাবি করার উদ্যোগ নিলে আয়েশা আদি আল্লাহ সকলকে স্মরণ করে দিয়ে বলেন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলে গিয়েছেন কেউ আমার ওয়ারিশ হবে না আমার রেখে যাওয়া জিনিস হবে সৎকা সহি বুখারি হাদিস নম্বর ছয় হাজার তিনশো উনপঞ্চাশ আয়সার আদি পোশাক পরিচ্ছদ পরার ব্যাপারে খুবই সতর্কতা অবলম্বন করতেন একবার তার ভাইজি হাফসা বিনতে আব্দুর রহমান পাতলা ওরুনা পরে তার সামনে এলে তিনি উড়নাটি ছুঁড়ে ফেলে বলেন সুরা আল্লাহ আল্লাহতাল্লাহ কি বলেছেন তুমি কি পরনি এরপর একটা মোটা কাপড়ের উড়না তাকে দেন আয়সর আদি আল্লাহতুলান্হা কোনো এক বাড়িতে একবার বেড়াতে যান সেখানে বাড়ির মালিকের দুইজন মেয়েকে চাদর ছাড়াই সালাদ পরতে দেখে বলেন আগামীতে বিনা চাদরে কক্ষনো সালাত পড়বে না আবু বকর রাদিয়াল্লাহ তোল্লাহর আমল থেকে আয়েশা রাদিয়াল্লাহ তোলান্হা বিভিন্ন জটিল বিষয়ে সাহাবাগনকে পরামর্শ দিয়েছেন এ সময় থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর হাদিস বর্ণনা করতে থাকেন এবং ফতোয়া দেওয়া শুরু করেন উমর রাদিয়াল্লাহ শাসন আমলে যখন তিনি খলিফা বিন ওয়ালিদকে সেনাপতির পদ থেকে পদচ্যুত করেন তখন এই সংবাদ পাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহ তুল্লাহা খলিফাকে পরামর্শ দেন খালিদকে সাধারণ সৈনিক হিসেবে রাখার জন্য তা না হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে বলে তিনি আশঙ্কা করছিলেন উমর রাদি আল্লাহতুল্লাহ আম্মাজানায়শার আদি আল্লাহতুলান্নহার কথা অনুযায়ী কাজ করেন মিশর অভিযানে উমর ইবনুল আস যখন সুবিধা করতে পারছিলেন না তখন আয়সা রাদি আল্লাহতুল্লাহা উমর রাদি আল্লাহতুল্লাহকে তাড়াতাড়ি জুবাইরের নেতৃত্বে নতুন সৈন্যবাহিনী মিশরে পাঠানোর পরামর্শ দেন খলিফা সেই অনুযায়ী কাজ করেন ফলে অল্প দিনেই মিশর মুসলমানদের পদানত হয় ইরাক বিজয়ের পর গণিমতের মালের মধ্যে এক কৌটা মুক্তা পাওয়া যায় রাসুল সাল্লাহলামের প্রিয় স্ত্রী হিসেবে আয়সা রাদি আল্লাহতোলাহা বলেন রাসুল সাল্লাহামের পর খাত্তাবের পুত্র উমর আমার প্রতি বিরাট অনুগ্রহ করেছেন হে আল্লাহ তার দানের জন্য আগামীতে আমাকে বাঁচিয়ে রেখো না উমর রাদি তাল্লাহর খিলাফতকালে উম্মাহাতুল মমিন নিগনের সকলকে বার্ষিক দশ হাজার দিরহাম বৃত্তি মঞ্জুর করা হয় কিন্তু আয়েশা রাদি আল্লাহ তোলাহার জন্য বারো হাজার দিরহাম ধার্য করা হয় এর কারণ উল্লেখ করে উমর রাদি আল্লাহতুল্লাহ বলেন আয়সা রাদি আল্লাহতুলহা ছিলেন নবীজির অতি প্রিয় মৃত্যুর আগে উমর রাদি আল্লাহ পুত্র আবদুল্লাহকে আয়েশার আদি আল্লাহ কাছে পাঠান তার লাশ রাসুলসল্লাহ ইসলামের পাশে দাফন করার অনুমতির জন্য আবেদন পেশ করলে আয়সার আদিয়াল্লাহ তোলাহা বলেন স্থানটি আমার নিজের জন্য রাখলেও উমরের জন্য তা আনন্দের সাথে ত্যাগ করছি আয়েশার আদি আল্লাহ অনুমতি পাওয়ার পরেও উমর রাদি আল্লাহ ওসিয়ত করে যান আমার মৃতদেহ আস্তানার সামনে রাখবে যদি অনুমতি পাওয়া যায় ভেতরে দাফন করবে অন্যথায় সাধারণ মুসলমানদের কবরস্থানে দাফন করবে সেই অনুযায়ী কাজ করা হয় আয়সা রাদি আল্লাহ তাল্হার অনুমতি পাওয়ার পর হজরার ভেতরে উমর রাদি আল্লাহ লাশ দাফন করা হয় সহি বুখারি হাদিস নাম্বার এক হাজার তিনশত বিরানব্বই উসমান রাদি আল্লাহ তুল্লান্নর খিলাফতকালে বিভিন্ন বিষয়ে আয়েশা রাদি আল্লাহ নিকট থেকে যুক্তি পরামর্শ গ্রহণ করা হতো এবং সেই অনুযায়ী কাজ করা হতো তার সময়ের প্রথম দিকে রাজ্যে হট্টগোল দেখা দেওয়াতে মোহাম্মদ বিন আবুবকর সহ বিশিষ্ট ব্যক্তিগণ খলিফার পদত্যাগের দাবি নিয়ে আয়েশার নিকট আসেন আয়েশার রাদিয়াল্লাহতুলান্নাহা বললেন না তা হতে পারে না রাসাল উল্লাহ সাল্লাহ বলেছেন যদি ওসমানের হাতে খেলাফতের দায়িত্ব আসে তাহলে সে যেন তার স্বেচ্ছায় পরিত্যাগ না করে উসমান রাদিয়াল্লাহ তুল্লাহর খেলাফতের শেষ দিকে প্রাদেশিক শাসনকর্তাদের বিরুদ্ধে দুঃশাসনের অভিযোগ উঠলে আয়েশা রাদিয়াল্লাহ তুল্লান্হার পরামর্শ অনুযায়ী তাদেরকে রাজধানীতে তলব করা হয় এবং গভর্নরদের পেশকৃত দলিল দস্তাবেজ পরীক্ষা নিরীক্ষা করা হয় একটি তদন্ত কমিটির মাধ্যমে এই তদন্ত কমিটিও আয়সা রাদিয়াল্লাহ তোল্লাহর পরামর্শে গঠিত হয় ইসলাম প্রচারের শুরু থেকেই মুনাফিকরা আল্লাহ রাসুল ও ইসলামের বিরুদ্ধে কাজ করে এসেছিল উসমান রাদিয়াল্লাহ তুল্লোর সময়ে এসে তারা খুবই সুকৌশুলে কাজ শুরু করে এবং উসমান আল্লাহ তুল্লাহর শাহাদতের ফলে তা আরও বিস্তৃতি লাভ করে আলী রাদি আল্লাহতুল্লাহ্ন এমনই এক দুঃখজনক পরিস্থিতিতে মুসলিম বিশ্বের খলিফা হন খিলাফত প্রাপ্তির পরপরই তার উপর চাপ সৃষ্টি করা হয় উসমান হত্যার বিচার করার জন্য কিন্তু ঘটনা এমন ছিল যে হত্যাকারী কে বা কারা তা সঠিক করে কেউ জানত না উসমান রাদি আল্লাহ তুল্লাহর স্ত্রী নাইলা ঘটনাস্থলে উপস্থিত থাকা সত্ত্বেও কাউকে চিনতে পারেননি ফলে কাউকে সাজা দেওয়া যাচ্ছিল না চক্রান্তকারীর এই সুযোগটিকে গ্রহণ করল তাদের প্ররোচনায় কয়েকজন বিশিষ্ট সাহাবাও উসমান হত্যার বিচার দাবি করলেন এদের মধ্যে আয়েশা তাল্লাহা ও জুবাইর রাদি আল্লাহ তুল্লাহর মতো লোকও ছিলেন তারা আয়েশা রাদি আল্লাহ নেতৃত্বে মক্কা থেকে বর্ষার দিকে যাত্রা করেন সেখানে উসমান হত্যার বিচার দাবিকারীদের সংখ্যা ছিল বেশি এহেন সংবাদে আলী আলীরাল্লাহতুলান্ন সেনাদলসহ সেখানে পৌঁছান এবং দুই বাহিনী মুখোমুখি অবস্থান নেয় যেহেতু উভয় পক্ষ সততার উপর প্রতিষ্ঠিত ছিল ফলে আলাপ আলোচনার পর বিষয়টির নিষ্পত্তি হয় কিন্তু চক্রান্তকারীরা এই ধরনের পরিস্থিতির পক্ষে ছিল না তাই তারা অত্যন্ত পরিকল্পিতভাবে রাতের আধারে উভয় পক্ষের উপর আক্রমণ চালায় আর প্রচার করতে থাকে যে অপরপক্ষ সন্ধির সুযোগ নিয়ে অন্যায়ভাবে আক্রমণ করছে এতে যুদ্ধ বেঁধে যায় এবং আরও ভয়াবহ রূপ নেয় উভয় পক্ষে বহুসংখ্যক শহীদ হন শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহতুল্লাহ জয়লাভ করেন এবং আয়সার আদি আল্লাহতুল্লাকে স্বসম্মানে মদিনায় পাঠিয়ে দেন এই যুদ্ধে আয়সার আদি আল্লাহতুলাহা উটি আরোহণ করে যুদ্ধ পরিচালনা করেছিলেন বলে ইতিহাসে সেটা জঙ্গে জামাল বা উটের যুদ্ধ নামে পরিচিত আমির শাসন আমলে আয়সার আদি আল্লাহতুলান্নহার খিদমতে তিনি এক লাখ উপহার উপহারস্বরূপ পাঠিয়েছিলেন আয়সার আদি আল্লাহতুল্লাহা সেই দিন সন্ধ্যার আগেই পুরো এক লক্ষ দিরহাম গরিব মিসকিনদের মধ্যে দান করে দিয়েছেন সেদিন তিনি রোজা ছিলেন কিন্তু তিনি ইফতার করার জন্যেও কিছু রাখেননি তাই তার দাসে আরোচ করল ইফতারের জন্যে তো কিছু রাখা প্রয়োজন ছিল উত্তর আয়সার আদি আল্লাহ বললেন তোমার এই বিষয়ে পূর্বে আমাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত ছিল আয়সার আদি আল্লাহতুল্লাহা অনেক ক্ষেত্রে অনেকের চেয়ে বিশিষ্ট ছিলেন উম্মাহাতুল মোমিনিনগণের মধ্যে তার ফজিলত ও বৈশিষ্ট্য ছিল ব্যতিক্রমধর্মী তিনি নিজেই বলেন এটি আমার অহংকার নয় বরং প্রকৃত ঘটনা এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কারণে দুনিয়ার সকলের চেয়ে আমাকে বিশেষভাবে সম্মানিত করেছেন আয়সার আদি তুলান্হা ছিলেন একজন মহৎ হৃদয়ের মানুষ কবি হাসান বিন সাবিত ইফকের জঘন্য অপবাদকারীদের মধ্যে সামিল ছিলেন তবুও কবি সাবিত যখন আয়সার আদি আল্লাহতুল্লাহার মজলিসে আসতেন তিনি সাদরে তাকে বরণ করেছেন অন্যরা সাবিতের কৃতকর্মের জন্য সমালোচনা ও নিন্দা করলে তিনি বলতেন তাকে মন্দ বলো না আয়সার আদি আল্লাহ ছিল প্রচণ্ড সাহস এবং আত্মিক মনোবল যে কারণে তিনি যুদ্ধের সময় আহতদের সেবা করতে পেরেছিলেন তিনি সেখানে দৌড়দৌড়ি করে মশক কাঁধে নিয়ে তৃষ্ণার্তদের পানি পান করিয়েছিলেন এমনিতেও তিনি মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদে অংশগ্রহণের প্রবল ইচ্ছা পর্যন্ত প্রকাশ করেছেন রাতে তিনি একাকি কবরস্থানে গমন করতেন রাসুল সাল্লু আলহি সাল্লাম জীবিত থাকতে তিনি তার সাথে রাতের তাহাজ্যদের সালাত আদায় করতেন অধিকাংশ দিন তিনি রোজা রাখতেন ইশরাকের সালাত সম্বন্ধে আয়শার আদি আল্লাহতুলান্ন নিজে বলেছেন আমি নবীজিকে কখনো ইশরাকের সালাত পড়তে না দেখলেও আমি নিজে তা পড়েছি তিনি অনেক কিছু পছন্দ করতেন উম্মতের ওপর ফরজ হয়ে যাবে এই আশঙ্কায় তদনুজি আমল করতেন না আয়শার আদিয়াল্লাহতুল্লাহার পাণ্ডিত্যের বিবরণ শুনলে অবাক হতে হয় তিনি কোরআন হাদিস ফিকাহ ওসুল ইজমা কিয়াস সাহিত্য ইতিহাস রসায়ন বিদ্যা ইত্যাদি নানা বিষয়ে সুপণ্ডিত ছিলেন তিনি শিক্ষকতা ও বক্তৃতায় পারদর্শী ছিলেন এক পরিসংখ্যানে জানা যায় তার ছাত্র সংখ্যা ছিল কমপক্ষে বারো হাজার এজন্যই আশারাদি আল্লাহ তোলাহা সম্পর্কে রাসুল সাল্লাহ আলুসাল্লাম বলেছেন শরীয়তের অর্ধেক বিদ্যায় তোমরা সেই রক্তাক্ত গৌরবর্ণা মহীষির কাছ থেকে শিখতে পারবে আবু মুসা আশারি রাদি আল্লাহতুল্হা বলেন সাহাবী হিসাবে আমাদের সামনে এমন কোনো কঠিন বিষয় উপস্থিত হয়নি যা আল্লাহ আল্লাহতুল্লাহাকে জিজ্ঞেস করে তার কাছে কিছু জানতে পারিনি বিশিষ্ট সাহাবি আবু সাল্লামা ইবনা আব্দুর রহমান ইবনা ওফ বলেন আয়েশার চেয়ে সন্ন্যত নববীর বড় আলেম দিনের সূক্ষ তত্ত্বে বিশেষজ্ঞ কালেমে মাজিদের আয়াতের শানে নজুল এবং ফারায়েজ সম্পর্কে বেশি জ্ঞানের অধিকারী আর কাউকে দেখেনি আতা ইবনে আবু রেবাহ তার সম্বন্ধে বলেন আয়েশা ছিলেন সবচেয়ে বড় ফকি সবচেয়ে উত্তম মানুষ এবং লোকদের মধ্যে সবচেয়ে বড় সুস্থ মতের অধিকারিনী ইমাম জুহরি বলেন সকল পুরুষ এবং উম্মুল মোমেনিনগণের সকলের ইলম একত্র করা হলেও আয়েশার ইলম হবে তাদের সবার চেয়ে বেশি আয়শার আদি আল্লাহ তোলাহা সর্বমোট দুই হাজার দুইশত দশটি হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে একশো সাতচল্লিশটি হাদিসের বিশুদ্ধতা সম্পর্কে ইমাম বোখারি ও ইমাম মুসলিম ঐক্যমতে পৌঁছেছেন ইমাম বুখারি রহমাতুল্লাহি আলহি তার কাছ থেকে এককভাবে চুয়ান্নটি হাদিস এবং ইমাম মুসলিম রহমাতুল্লাহি আলহি আটষট্টিটি হাদিস বর্ণনা করেছেন সাহাবি ও তাবি মিলে মোট দুই শতাধিক রাবি আয়সার আল্লাহ আল্লাহতোলাহার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মাসরুক আসওয়াদ ইবনুল মুসাইব উরওয়াহ কাশেম প্রমুখ সাহাবিগণ কারো মতে তিনি শরীয়তের এক চতুর্থাংশ নির্দেশাবলী বর্ণনা করেছেন এছাড়াও আয়সরাদি আল্লাহতোলাহা চিকিৎসা ইতিহাস কালামশাস্ত্র বিবাদমান সমস্যা ও প্রভৃতি বিষয়েও তার কম বেশি দখল ছিল কথা উম্মল মমিন আইসরাদি আল্লাহ তোলাহা ছিলেন উম্মতে মহম্মদ ইয়ার কাছে একটি নাম একটি ইতিহাস ও একটি উজ্জ্বল নক্ষত্র হাদিস বিষয়ে তার অনবদ্য অবদান মুসলিম উম্মাহ চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে মহিলা বিষয়ক অনেক সারই বিধান মুসলিম নারী সমাজ আয়সারাদি আল্লাহতুলহ্নার মাধ্যমেই জানতে পেরেছে তার চারিত্রিক বৈশিষ্ট্য তীক্ষ্ণ বুদ্ধিমত্তা প্রখর মেধা ও মনন এবং অপরিসীম ধৈর্য ও সহনশীলতা হাদিস সম্প্রসারণের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছেন হাদিস ও অন্যান্য বিষয়ে তার গৌরব উজ্জ্বল অবদান সম্পর্কে যথাযথ মূল্যায়নকল্পে বিস্তৃতভাবে ও স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য গবেষণা হওয়া প্রয়োজন আমির মোয়াবিয়ার আমলে আটান্ন হিজড়িতে সতেরোই রমজান আটষট্টি বছর বয়সে আয়সারাদি আল্লাহ তুল্লাহা ইন্তেকাল করেন তার ওসিয়ত মোতাবেক রাতেই তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় মদিনার তৎকালীন গভর্নর আবুহরেরার রাদি আল্লাহ তুল্লাহ তার সালাতে জানাজা পড়ান আবদুল্লা বিন জুবাইর ও উরুয়া বিন জুবাইয়ের দুই সহোদর জানাজার পর তার লাশ কবরে নামান আয়সারাদি আল্লাহ তুলান্হার মৃত্যু সংবাদে সেই রাতে পুরুষ ছাড়াও প্রচুর পরিমাণে মহিলার সমাগম ঘটে তার মৃত্যু সংবাদ সকলকে এতই দূর করেছিল যে মাশরুক বলেন নিষিদ্ধ না হলে আমি উম্মুল মমিনিনের জন্য মাতমের আয়োজন করতাম আর আবু আয়ুব আনসারি বলেন আমরা আজ মাতৃহারা শিশুর মতো ইয়াতিম হলাম এখন আমরা জানব উমর রাদি আল্লাহতুল্লাহর কন্যা আম্মা জান হজরত রাদি আল্লাহতুল্ল সম্পর্কে আম্মাজান হজরত হফসার আদি আল্লাহ ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর আল্লাহ তোল্লাহর কন্যা মায়ের নাম জয়নাব বিনতে মাজন তার বংশতালিকা হাফসা বিনতে উমর ইবনে খাত্তাব ইবনে নৌফেল ইবনে আব্দুল উজ্জা ইবনে রিবাহ ইবনে আবদুল্লাহ ইবনে কুরাত ইবনে রিজাহ ইবনে আদি আম্মাজান হজরত হফসার আদি আল্লাহ নবতের নব্বয়ের পাঁচ বছর পূর্বে জন্মগ্রহণ করেন এ সময় কুরেশগুন কাবাঘর পুনর্নির্মাণ করছিলেন আবদুল্লাহ ইবনে উমর ছিলেন তার সহোদর তিনি কবে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তা পরিষ্কারভাবে জানা যায়নি শুধু এতটুকু জানা যায় যে হজরত উমর রাদি আল্লাহত ইসলাম গ্রহণের প্রভাব সমগ্র পরিবারের ওপরে পড়ে ফলে তার গোটা বংশের লোক ইসলাম কবল করে জান হজরত হফসা আল্লাহ তান্হ এই সময়ে পিতামাতা ও স্বামী সহ ইসলাম ধর্ম গ্রহণ করেন তার প্রথম স্বামী ছিলেন প্রখ্যাত সাহাবি হুনাইস ইবনে হোজাইফা ইবনে কায়েস ইবনে আদি তিনি বনুসাহম বংশের লোক ছিলেন মদিনাই হিজরতকালে স্বামী রাদি আল্লাহ তুল্লাহুর সাথে হাফসারা আল্লাহ তুল্লাহান্হাও মদিনাই হিজরত করেন পরবর্তীতে বদর যুদ্ধ সংগঠিত হলে রাদি আল্লাহ তুল্লাহ তাতে অংশগ্রহণ করেন এবং মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন ফলে তিনি অল্প কয়েকদিন পর ইন্তেকাল করেন সময়টা ছিল দ্বিতীয় হিজড়ির সতেরো রমজান স্বামীর মৃত্যু হলে বিধবা হাফসারাদিয়াল্লাহতুল্লাহা পিতার ঘরে আসলেন এবং তিনি ছিলেন নিঃসন্তান হাফসারাদিয়াল্লাহতুল্লাহা বিদায় হয়ে পিতার ঘরে ফিরে আসার পর পিতা হিসাবে স্বভাপতই আল্লাহ রদিয়াল্লাহতুল্লাহ মেয়ের পুনরায় বিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা শুরু করেন প্রথমে তিনি হজরত আবু বকর আল্লাহ আল্লাহতুল্লাহর সঙ্গে তাকে বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং আবু বকর রাদি আল্লাহতুল্লাহর সাথে সরাসরি কথা বলেন কিন্তু আবু বকর রাদি আল্লাহতুল্লাহ কোনো উত্তর না দিয়ে সম্পূর্ণ চুপ থাকেন আবুবাকর আল্লাহ আল্লাহতুল্লাহুর এই নিরবতা হজরত উমর আল্লাহ তোলাহ ভালোভাবে মেনে নিতে পারেননি তাই উসমান রদিয়াল্লাহতুল্লুর কাছে তার কন্যা হফসা রাদি আল্লাহ তোলাহাকে বিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এ সময় উসমান আল্লাহ আল্লাহতুল্লাহ বিপত্তিক ছিলেন মানে তার স্ত্রী নবীকন্যা হজরত রুকাইয়া রাদিয়াল্লাহ তোলাহা কিছুদিন আগে ইন্তিকাল করেন কিন্তু তবু উসমান রদিয়াল্লাহ তোলাহ এই প্রস্তাব এড়িয়ে গিয়ে জানিয়ে দেন যে আপাতত তিনি বিয়ের চিন্তা ভাবনা করছেন না আসলে হাফসারাদিয়াল্লাহতুল্লাহা ছিলেন একটু রাগী প্রকৃতির মানুষ যা আবু আবুবুকর আল্লাহ তোলাহ এবং উসমান রদিয়াল্লাহ তুল্লাহর মতো নরম স্বভাবের মানুষেরা পছন্দ করতেন না এ কারণে তারা উভয়েই ভদ্রভাবে বিষয়টা এড়িয়ে যান সকলেই হয়তো অবগত আছেন যে স্বয়ং উমর আল্লাহ তোলাহ নিজেই ছিলেন অসম্ভব কঠোর প্রকৃতির মানুষ ঠিক তেমনি আল্লাহ তোলাহ ছিলেন বাপকা বেটি যাইহোক আল্লাহ রাদিয়াল্লাহতোলান্নাহকে বিয়ে করার ব্যাপারে আবুবকর রাদি আল্লাহতুল্ল ও উসমান তালাহর অনীহা উমর রাদিয়াল্লাহতুল্লকে বেশ লজ্জায় ফেলেছিল এজন্য তিনি বিষয়টি সবিস্তারে রাসালসাল্লি সাল্লামকে অবহিত করেন সকলের অবগতের জন্য জানাচ্ছে যে এই সেই উমর রাদিয়াল্লাহতোলাহ যার ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে জিবরিল আলহিসাল্লাম উপস্থিত হয়ে বলেন মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম উমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছেন আর ইতিপূর্বে ইসলাম গ্রহণকারী তো খুশিতে ফেটে পড়েছেন কারণ তাদের জানা ছিল উমরের ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে ইসলামের ইতিহাস ভিন্ন দিকে মোড় নেবে সত্যিই তাই উমর রাদিউল্লাহতোলাহ ইসলাম গ্রহণের পরপরই অন্য মুসলমানদেরকে নিয়ে কাবাই গিয়ে সালাত আদায় করেছেন যা ছিল মুসলমানদের জন্য অভাবনীয় এবং বিস্ময়কর কারণ ইতিপূর্বে চল্লিশ পঞ্চাশ জন ইসলাম কবুল করলেও প্রকাশ্যে তারা কাবা ঘরে গিয়ে সালাত আদায় করতে সাহস করেননি উমর রাদি আল্লাহতোল্লাহ এখানেই ক্ষান্ত হননি তিনি আল্লাহ রাসুল ও ইসলামের প্রধান শত্রু আবু দরজায় গিয়ে দাঁড়ালেন তিনি নিজেই বলেছেন আমি তার দরজায় করাঘাত করেছি আবু জাহেল বেরিয়ে জিজ্ঞেস করেন কি মনে করে আমি বলেছি আপনাকে এই কথা জানাতে এসেছি যে আমি আল্লাহ ও তার রাসুল মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রতি ইমান এনেছি এবং তার আনিত বিধানবাণীকে মেনে নিয়েছি এই কথা শোনা মাত্র সে আমার মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে বলে আল্লাহ তোমাকে কলঙ্কিত করুন এবং যেই খবর নিয়ে তুমি এসেছিলে তাকেও কলঙ্কিত করুন বুঝতেই পারছেন অবস্থা কি মূলত এখান থেকেই ইসলাম ওকুফুরের মধ্যে প্রকাশ্য বিরোধ শুরু হয় এরপরই ঘটে যায় অসংখ্য ঐতিহাসিক ঘটনা কত সংঘর্ষ সংগ্রাম কত বিজয় আর এই জন্যই আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম উমর আল্লাহ আল্লাহতাল্লাহ্ন সম্পর্কে বলেছেন উমরের জিহবা ও আল্লাহ আল্লাহতাল্লাহ সত্যকে স্থায়ী করে দিয়েছেন তাই সে ফারুক অর্থাৎ আল্লাহ তার দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে দিয়েছেন মহানবী সাল্লাহ আলহ্লাম সব দিক ভেবেচিন্তে উমর রাদি মর্ম বেদনার কথা উপলব্ধি করতে পেরে তাকে কন্যা দায় থেকে মুক্ত করার জন্য নিজেই হাফসা রাদি আল্লাহ বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন হিজরি তৃতীয় শুনে এই বিয়ে অনুষ্ঠিত হয় এতে করে উমর আল্লাহ তালাহু অত্যন্ত আনন্দিত হন অন্যদিকে একজন বিশিষ্ট শহীদ সাহাবীর নিঃসঙ্গ বিধবা স্ত্রীর দুঃখময় নিঃসঙ্গ জীবনের অবসান ঘটে রাসুলসাল্লাহ আলহুসাল্লাম যখন হাফসার আদি আল্লাহতুল্লাকে বিয়ে করে ঘরে তুলে নিয়েছেন তখন একদিন আবু বকর আল্লাহ আল্লাহতুল্লাহ্ন উমর রাদি আল্লাহতুল্লাহর সঙ্গে দেখা করে বলেন উমর যখন তুমি আমার কাছে হাফসার বিয়ের প্রস্তাব করেছিলে তখন আমার নীরবতা তোমাকে ব্যথিত করেছিল কিন্তু আমার নীরব থাকার কারণ ছিল এটা যে একদিন রাসুল উল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম হাফসার রদি আল্লাহতুল্লাহা সম্পর্কে নিজেই আলোচনা করেছিলেন আমি বুঝতে পেরেছিলাম যে রাসুল্লাহ সাল্লা আলহ্লাম অবশ্যই হাফসার আল্লাহ তোলাহাকে স্বীয় পত্নিত্বে বরণ করে নেবেন এই গোপন কথাটি আমি আর কারো কাছে প্রকাশ করিনি ঐতিহাসিকদের মতে রাসলাস্লা আলহুসাল্লাম হাফসার আল্লাহ তোলাহাকে প্রধান তিনটি কারণে বিয়ে করেছিলেন তার মধ্যে প্রথম কারণটি ছিল মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম যে ইসলামের বিজয় নিশানকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেবেন তা তিনি অন্তর্দৃষ্টি দিয়ে অনুভব করেছিলেন এবং আল্লাহ তাকে এ বিষয়ে অবহিত করেছিলেন উমর রাদি আল্লাহ পুরস্কার স্বরূপ এবং তার মর্যাদাকে সমুন্নত করার জন্য আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম আল্লাহ তোলাহকে বিয়ে করেন এবং উভয়ের মধ্যকার আত্মীয়তার বন্ধনকে আরও সুদৃঢ় করেন শুধুমাত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে এই আত্মীয়তার বন্ধনের কারণেই কিয়ামত পর্যন্ত মানুষ উমর রাদি আল্লাহ তোলাহকে স্মরণ করবেন এটি একটি সুদূরপ্রসারী তাৎপর্যপূর্ণ মর্যাদা দ্বিতীয় কারণটি ছিল হাফসার আদি আল্লাহ তুল্লাহাকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম হাফসার আদি আল্লাহ তুল্লাহার মর্যাদাকে এত উচ্চ মর্যাদায় সমুন্নত করেছেন যে শুধুমাত্র রাসুল সাল্লাহ আলু সঙ্গে বিয়ে হওয়ার কারণে হাফসার আদি আল্লাহ তুল্লাহা মহানবী সাল্লাহু আলহিহ্লামের অন্যতম স্ত্রীগণের সাথে জান্নাতে প্রবেশ করবেন এবং সে নিশ্চয়তা আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন তৃতীয় কারণটি হচ্ছে আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম হাফসার আদি আল্লাহ তোলাহাকে বিয়ে করার মাধ্যমে উমর রাদি আল্লাহ তোলাহ্নাকে কন্যা দায় মুক্ত করেন এবং সকল প্রকার নিন্দার হাত থেকে তাকে রক্ষা করেন পূর্বে বলা হয়েছে যে হাফসার আল্লাহ তোলাহা একটু কড়া মেজাজের মানুষ ছিলেন এমনকি তিনি অনেক সময় রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গেও কথা কাটাকাটি করতেন বুখারিতে বর্ণিত আছে একদিন উমর রাদি আল্লাহতুল্লাহ কোনো একটি বিষয় নিয়ে গভীর চিন্তাগ্রস্ত ছিলেন এমন সময় উমর রাদি আল্লাহতুল্লাহর স্ত্রী এসে বলেন তুমি কি নিয়ে বেশি চিন্তা করছ উমর রাদি আল্লাহতুল্লাহ বলেন আমার বিষয় সম্পর্কে খোঁজ নেওয়ার অধিকার তুমি কোথায় পেলে প্রতি উত্তরে উমরের স্ত্রী বলেন তুমি আমার কথা পছন্দ করো না কিন্তু তোমার মেয়ে হাফসা সমানে সমানে রাসলাসাল্লাহি সাল্লামের সাথে মুখোমুখে উত্তর দিয়ে থাকে উমর রাদি আল্লাহতুল্লাহ বলেন এই কথা শুনে আমি তখনই হাফসার নিকট চলে আসলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম মা হাফসা তুমি নাকি রাসল সাল্লাহ সাল্লামের সাথে সমানে সমানে উত্তর দিয়ে থাকো হাফসা রাদিয়াল্লাহালাহ্হা বলেন হা অনেক সময় তাই হয় উমর রাদি আল্লাহতুল্লাহ বলেন খবরদার কখনো এরূপ করবে না তুমি মনে করো না যে তোমার রূপ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে মুগ্ধ করেছে বরং তুমি রাসল্লাহ সাল্ল্লাহলি সাল্লামের প্রতি বিনয়ী ভাব প্রকাশ করবে এত কিছুর পরেও রাসলুল্লাহ সাল্লাহ আলহ্লাম হাফসার আদি আল্লাহতুল্লাহাকে প্রচণ্ড ভালোবাসতেন অনেক গোপন কথাও তাকে বলতেন একবার তিনি হাফসার সঙ্গে একটি গোপন বিষয় আলাপ করেন এবং অন্য কারো কাছে প্রকাশ না করার জন্য বলেন কিন্তু নারী সুলভ মানসিকতার কারণে তিনি তা আয়ে সারাদি আল্লাহতোলাহ্নার কাছে বলে দেন ফলে স্বাভাবিকভাবে রাসলাহ সাল্লাহ আলহুসাল্লাম হাফসার আদি আল্লাহতুল্লাহার উপর রাগান্বিত হন এরপর এ বিষয়কে কেন্দ্র করে সূরা তাহরিমে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করেন আর রাসুল যখন তার এক স্ত্রীর কাছে একটি গোপন কথা বলেন আর তিনি তা ফাঁস করে দেন আল্লাহ তাকে এই সম্পর্কে অবহিত করেন তিনি তার স্ত্রীর কাছে প্রকাশ করলে তিনি বলেন কে আপনাকে এটা বলে দিয়েছে তিনি বলেন যিনি মহাগ্নি সৌরভজ্ঞ তিনি আমাকে জানিয়ে দিয়েছেন সূরা তাহরিম আয়াত্তিন এই ঘটনাটি হল তাহরিমের ঘটনা পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে যখন আয়সারাদি আল্লাহ তোল্লা ও আল্লাহ আল্লাহতোল্না একমত হয়ে বিষয়টি মিটিয়ে ফেলার উদ্যোগ নেন তখন এই আয়াত নাজিল হয় যার বাংলা অর্থ হল তোমরা উভয় আল্লাহর কাছে তৌবা করলে তা তোমাদের জন্য উত্তম কেননা তোমাদের অন্তর কঠিন ও নির্ভুল পথ থেকে সরে গিয়েছে আর তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে হয়তো তার প্রভু জিব্রেল এবং নেককার ফেরেশগণ তো আছেই এসবের পর আল্লাহর ফেরেসতেগন তার সহায়ক রয়েছেন তাহরিম আয়াত চার মুনাফিকরা সবসময়ই তার ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য নানা ধরনের ফাঁক খুঁজে বের করার চেষ্টা করে এই আয়াতে সেসব মুনাফিকদের প্রতি ইঙ্গিত করা হয়েছে এবং তাদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করে বলা হয়েছে হাফসা আর আয়েশা যদি বিরোধ চায় আর মুনাফিকরা যদি ষড়যন্ত্র করে তা দিয়ে ফায়দা হাসিল করতে চায় তাহলে আল্লাহ তার রাসুলকে সাহায্য করবেন আর আল্লাহ তার সাথে রয়েছেন রয়েছেন জিব্রিল ফেরেস্তা এবং দুনিয়ার নেককার মোমিনগণ তিরমিজিতে বর্ণিত আছে একদিন উম্মুল মোমিনিন শাফিয়া রাদি আল্লাহ তান্নাহা ছিলেন রাসলুল্লাহ সাল্লিসল্লাম তার কান্নার কারণ জিজ্ঞেস করেন তিনি উত্তরে বলেন আমাকে হাফসা বলেছে যে আমি ইহুদির মেয়ে রাসল সাল্লিসল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি নবী বংশের মেয়ে তোমার বংশে বহু নবী আবির্ভূত হয়েছেন বর্তমানে তুমি নবীর স্ত্রী সুতরাং হাফসা তোমার উপর কোন বিষয়ে গৌরব করতে পারে আরও বর্ণিত আছে একদিন আয়সার আদি আল্লাহুল্লা ও হাফসার্লাহুল্লা সাফিয়া রাদি আল্লাহাকে বলেন আমরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তোমার যে অধিক প্রিয় ও মর্যাদাশালিনী আমরা তার স্ত্রী এবং একই রক্তধারার অধিকারিনী সাফিয়া রাদি আল্লাহ এই কথাই ক্ষুণ্ণ হলেন এবং রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ পেশ করেন উত্তরে রাসল সাল্লাহ আলহুসলাম বলেন তুমি এই কথা কেন বলনি যে তোমরা আমার চেয়ে অধিক সম্মানিতা কেমন করে হতে পারো আমার স্বামী স্বয়ং মোহাম্মদ রাসুল্লাহ সাল্লুসল্লাম আসলে হাফসা ও আয়সার আদি আল্লাহ মধ্যে খুবই মধুর সম্পর্ক ছিল অনেক সময় তারা একত্রে রাসল সাল্লাহ সাল্লামের সঙ্গী হতেন আল্লাহ তোলাহার নাম যে কারণে ইতিহাসের পাতাই ও মমিনিনগণের মধ্যে ব্যাপক মর্যাদার সাথে স্মরণে আছে তা হল তিনি ছিলেন পবিত্র কোরআনের সংরক্ষক এবং হেফাজতকারী ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যককারী এবং কোরআনের হাফেজ শহীদ হয়েছিলেন আবু বকর বকুর রাদিয়াল্লাহতুল্ল্লাহর খিলাফতকালে এগারো হিজরি সনে জিল হজ মাসে ইয়ামামার নামক স্থানে কিছু সংখ্যক ধর্মতেগীর সাথে মুসলমানদের যুদ্ধ সংঘটিত হয়েছিল এই যুদ্ধে মুসলিম সেনাপতি ছিলেন খালি ইবনে ওয়ালিদ রা এবং ধর্মত্যাগী সেনাপতি ছিল মুসাইলামতুল কাস্জাব এই যুদ্ধে এত বেশি সংখ্যক কোরআনের হাফেজ শহীদ হয়েছিল যে এর ফলে মক্কা মদিনাই হাফেজের সংখ্যা অনেক কমে যায় উমর রাদিয়াল্লাহতুল্লান্হ এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে আবুবকর রাদিয়াল্লাহতুলান্হুর কাছে এসেছেন আল কোরআন সংকলনে সরকারি ব্যবস্থা গ্রহণের জন্য অনেক আলাপ আলোচনা ও চিন্তাভাবনার পর জায়েদ ইবনে সাবিতের ওপর কোরআন সংকলনের দায়িত্ব অর্পণ করা হয় জায়দ রাদিয়াল্লাহতুল্লান্হ সরকারি পৃষ্ঠপোষকতায় এবং তৎকালে আরবের প্রখ্যাতকারী ও হাফিজগণের সহযোগিতায় কঠোর পরিশ্রমে পবিত্র কোরআনের একটি পাণ্ডুলিপি তৈরি করেন এটি ছিল আবুবকর রাদিউল্লাহতোল্লোর খেলাফতকালে সর্বজন স্বীকৃত সরকারি পাণ্ডুলিপি আবুবকর রাদিয়াল্লাহতোল্লাহাহ্হর জীবদ্দশায় পাণ্ডুলিপিটি তার কাছে সংরক্ষিত ছিল তার মৃত্যুর পর কোরআনের এই পাণ্ডুলিপিটি উমর রাদিয়াল্লাহতোল্লাহ্ন অধিকারে সংরক্ষিত থাকে তার ইন্তিকালের পর হাফসা রাদিয়াল্লাহতোলান্হা কোরআনের এই পাণ্ডুলিপিটি অত্যন্ত যত্ন সহকারে নিজের কাছে সংরক্ষিত করে রাখেন খলিফা উমর আল্লাহ তোলান্হর খিলাফতকালে পবিত্র কোরআনের এই মূল পাণ্ডুলিপি থেকে নকল করে এক লক্ষ পাণ্ডুলিপি তৈরি করে বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় কিন্তু উসমান রদিয়াল্লাহতোলান্নর খিলাফতকালের সময় হোজাইফা ইবনুল ইয়ামান নামক এক সাহাবি যুদ্ধ উপলক্ষে আজারবাইজান গমন করে ইরাক ও সিরিয়াবাসীদের মধ্যে কোরআন পাঠে উল্লেখযোগ্য পার্থক্য লক্ষ্য করেন পরে তিনি মদিনায় প্রত্যাবর্তন করে এ বিষয়ে উসমান রাজি আল্লাহতোলাহকে অবহিত করেন এবং কোরআনের উচ্চারণের এই পার্থক্য দূর করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করেন উসমান রাজিয়াল্লাহতুল্লাহ বিষয়টির গুরুত্ব গভীরভাবে উপলব্ধি করে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন উসমান রাজিউল্লাহতুল্লাহ জানতেন যে আল্লাহ রাজিয়াল্লাহতুল্লোর সময়ে তৈরিকৃত কোরআনের মূল পাণ্ডলিপিটি হাফসা রাজিয়াল্লাহতুল্লাহার কাছে সংরক্ষিত আছে ফলে তিনি হাফসারাদিয়াল্লাহতুল্লার কাছে এই মর্মে খবর পাঠান যে তিনি যেন অবিলম্বে তার কাছে সংরক্ষিত পবিত্র কোরণের পাণ্ডুলিপিটি পাঠিয়ে দেন এবং হাফসারাদিয়াল্লাহতুল্লাহার পাঠানো পাণ্ডুলিপির ভিত্তিতে কোরণের নকল তৈরি করে তার পাণ্ডুলিপিটি ফেরত দেওয়া হবে হাফসার আদি আল্লাহতুল্লাহা তার কাছে সংরক্ষিত পাণ্ডুলিপিটি খলিফা উসমান আল্লাহ আল্লাহতোলাহ্ন কাছে পাঠিয়ে দেন উসমান রাদি আল্লাহতুল্লাহ কয়েকজন লেখক যেমন জায়েয়েদ ইবনে সাবিত আল্লাহ আল্লাহতুল্লাহু আবদুল্লা ইবনে জুবাই রাদি আল্লাহতুল্লাহ সাদ ইবনে আবিউকাস রাদি আল্লাহতুল্লাহ এবং আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিসামকে কোরআনের নকল তৈরির কাজে নিয়োজিত করেন উসমান রাদি আল্লাহতুল্লাহ এই মর্মে নির্দেশ প্রদান করেছিলেন যে কোরআনের লিখন ও পঠনে যদি মতপার্থক্য সৃষ্টি হয় তাহলে যেন কুরৈশী রীতিতেই কোরআন লেখা হয় কেননা কুরাইশি ভাষাতেই আল কোরআন প্রবর্তিত হয়েছে উসমান রাদিয়াল্লাহ তোল্লাহর নির্দেশে এভাবেই কুরাইশি রীতিতেই পবিত্র কোরআনকে সংরক্ষিত করা হয় যার অবিকল পাণ্ডুলিপি আজ সারা বিশ্বে ছড়িয়ে আছে এমনিভাবে পবিত্র কোরআন সংরক্ষণের ইতিহাস পর্যালোচনা করে আমরা দেখতে পাই মুসলমানরা যখন পবিত্র কোরআন লিখন ও পঠনে চরম এক অনিশ্চয়তার মধ্যে ছিল তখন হাফস রাদিয়াল্লাহতোল্হার কাছে সংরক্ষিত কোরআনের মূল পাণ্ডুলিপিটিই মুসলমানদের সঠিক দিক নির্দেশনা প্রদান করে যদি আল্লাহ তুলান্হা যত্ন সহকারে এই পাণ্ডুলিপিটি সংরক্ষণ না করতেন তাহলে উসমান রাদিয়াল্লাহতুল্লোর পক্ষে হয়তো সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভবপর হত না হাফসারাদিয়াল্লাহতুলাহা পবিত্র কোরআনের সর্বজন স্বীকৃত পাণ্ডুলিপিটি এভাবে সংরক্ষণ করে কিয়ামত পর্যন্ত মুসলমানদের অন্তরে অম্লান ও চিরসরণীয় হয়ে থাকবেন আল্লাহ তুল্লাহা ব্যক্তিগত জীবনে রাগী স্বভাবের হলেও তিনি ছিলেন অসম্ভব ইবাদতবন্দীগী করার একজন মানুষ এই আল্লাহ ভীরু মহীয়ষী নারী রাজ্যেকে যেমন তাহাজ্যত আদায় করতেন তেমনি দিনের বেলায় রোজা রাখতেন যে কারণে তিনি আল্লাহর প্রিয় বান্দিতে পরিণত হতে পেরেছিলেন তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন মৃত্যুকালে তিনি শহদুর আব্দুল্লাকে ডেকে বলেন সামান্য আসবাবপত্র যা আছে বিষয় সম্পত্তির সবই যেন আল্লাহর রাহে গরিব মিসকিনদের মাঝে বিলিয়ে দেওয়া হয় তৎকালীন আরবে নারীগণ শিক্ষার ক্ষেত্রে ছিলেন অনেক পিছিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলন তখন নারী ও পুরস্কারও ক্ষেত্রেই তেমন ছিল না হাফসার আল্লাহ তোলাহার পক্ষেও অন্যান্যদের ন্যায় প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের কোনো সুযোগ হয়নি কিন্তু মহান শিক্ষক ও প্রিয় স্বামী রাসুল সাল্লাহ আলহিসাল্লম এবং পিতা উমর আল্লাহ তোল্লাহর সুষ্ঠু তত্ত্বাবধানে থেকে ধর্মীয় বিষয়সহ অন্যান্য বিষয়েও জ্ঞান অর্জনের অপূর্ব সুযোগ পান তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধির অধিকারিণী শিক্ষা দীক্ষার প্রতি তার আগ্রহ ছিল বেশ দিনী বিষয়ে যে তার গভীর জ্ঞান ছিল বিভিন্ন ঘটনা থেকে তা সহজে অনুমান করা যায় একদিন রাসুলসাল্লু আলিহসাল্লাম বলেন আমি আশা করি বদর ও হুদাইবে অংশগ্রহণকারী কোনো সাহাবি জাহান নামে যাবে না হাফসার আদি আল্লাহ তোলাহা এতে আপত্তি উত্থাপন করে বলে আল্লাহ তালা তো বলেছেন তোমাদের সকলকে জাহার নামে হাজির করা হবে সুরা মারিয়াম আয়াত একাত্তর নবী করিম সাল্লাহ আলহুসাল্লাম বলেন হা তা ঠিক কিন্তু এই কথাও তো আল্লাহ তালা বলেছেন এরপর আমি আল্লাহ ভীরু লোকদের নাজাদ দেবো এবং জালিমদেরকে সেখানে নতজন অবস্থায় ছেড়ে দেব। সুরা মারিয়াম আয়াত বাহাত্তর আল্লাহ তোলাহার এই বাক্যালাপে মুগ্ধ হয়ে এবং তার মধ্যে শেখা ও জানার আগ্রহ লক্ষ্য করে রাসল সাল্লাহ আলহি সবসময় সব সময় তাকে বিভিন্ন জিনিস শেখানো এবং জ্ঞানী রূপে গড়ে তুলতে চেষ্টা করেন শিফা বিনতে আবদুল্লাহ আল্লাহ তুলান্হা নামে একজন মহিলা সাহাবি লেখাপড়া জানতেন হাফসার আল্লাহ তোলাহা তার কাছ থেকে লেখা শিখেন রাসুল সাল্লাহ আলহি তার সকল স্ত্রীকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মহান ও আদর্শ শিক্ষকের ভূমিকা পালন করেন এই শিফার আদি আল্লাহ তুল্লাহা নামের মহিলা সাহাবি এক প্রকার ক্ষতরোগ নিরাময়ে ঝাড়ফুঁক জানতেন জাহিলি যুগে তিনি এই ঝাড়ফুঁক করতেন একদিন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লামের কাছে এসে বলেন আমি জাহিলি জীবনে ঝাড়ফুঁক করেছি আপনার অনুমতি পেলে সেই মন্ত্র আপনাকে শোনাব রাসুল উল্লাহ সাল্লাহ শুনে বললেন এই ঝাড়ফুকটি তুমি হাফসাকে শিখিয়ে দাও অন্য একটি বর্ণনায় রয়েছে রাসুল সাল্লাহ শিফা শিফারাদি আল্লাহ তুল্লাহাকে বলেন তুমি কি হাফসাকে এই ঝাড়ফুঁকটি শিখিয়ে দেবে না যেমন তাকে লিখা শিখিয়ে দিয়েছ এসব বর্ণনা থেকে হাফসার আদি আল্লাহ জ্ঞান চর্চার আগ্রহ উদ্দীপনা এবং এ বিষয়ে নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ভূমিকা অবগত হওয়া যায় পিতা উমর রাদি আল্লাহ তোলাহর কাছে লেখাপড়া শিখেছেন হাফসার আদি আল্লাহ তোলাহা রাসুল সাল্লাহ আলি স্বয়ং ছিলেন তার শিক্ষক হাফসারাদি আল্লাহ তোলাহা রাসুল সাল্লাহ সাল্লামের কাছ থেকে কোরআন হাদিস ফিকাহ ওসুল এবং শরীয়তের অন্যান্য বিষয়ে বিস্তারিতভাবে শিক্ষা লাভ করেন যে কারণে নারীদের জন্য প্রয়োজনীয় সব জ্ঞানে তিনি ছিলেন সুপণ্ডিত কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণে তিনি পারদর্শী ছিলেন অনেক প্রখ্যাত সাহাবি তার ছাত্রদের পর্যায়ভুক্ত ছিলেন এ ব্যাপারে পুরুষদের মধ্যে আব্দুল্লা ইবনে উমর হামজা ইবনে আব্দুল্লাহ হারিস ইবনে ওয়াহাব আব্দুর রহমান ইবনে হারেসরা রাদি আল্লাহ তোলাহ প্রমুখ এবং মহিলাদের মধ্যে সাফিয়া বিন তাবু আবু এবং উম্মে মুবাশ্মির আনসারিয়ার নাম উল্লেখ করা যেতে পারে হাফসারাদি আল্লাহ আল্লাহতালাহর জ্ঞান ও প্রতিভা সারা বিশ্বে এখনও মশহর হয়ে আছে যা মুসলিম জাহানের কল্যাণ সাধনে অকল্পনীয় সহায়ক হয়েছে শিফার আদিয়াল্লাহতোলান্হার কাছ থেকে হাফসার আল্লাহ তোলাহা যেখানে রাসুলের নির্দেশে নামলার মন্ত্র শিখেছেন সেই ক্ষেত্রে দিনের গুরুত্বপূর্ণ উৎস হাদিসের জ্ঞান রাসুল সাল্লাহ সাল্লাম থেকে অর্জন করবেন এটাই স্বাভাবিক পত্নী হিসেবে রাসুল সাল্লি সাল্লামকে কাছ থেকে দেখার তার থেকে অনেক কিছু জানার সৌভাগ্য তার হয়েছিল যার ফলশ্রুতিতে হাদিস শিক্ষা ও বর্ণনায় তিনি উজ্জ্বল অবদান রেখেছেন তার থেকে মোট ষাটটি হাদিস বর্ণিত হয়েছে এগুলো তিনি খুদ্রাসলসল্লাহ সাল্লাম এবং পিতা উমর রদিয়াল্লাহ তুল্লাহ্ন থেকে শুনে বর্ণনা করেছেন তার বর্ণিত হাদিসগুলোর মধ্যে চারটি হাদিস মুত্তাফাকুন আলাইহি এবং ছয়টি হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহি আলহী এককভাবে বর্ণনা করেছেন এছাড়া পরিসংখ্যান অনুযায়ী তার থেকে বর্ণিত হাদিস পুনরুক্তিসহ সোহি বুখারিতে এগারোটি সোহি মুসলিমে চোদ্দটি জামি আত্মীর মিজিতে বারোটি সোনান দাউদে ছয়টি সোনানু আন্নাসাইতে চল্লিশটি এবং সোনানু ইবনে মাজায় সাতটি সংকলিত হয়েছে আমির শাসন আমলে হেজরি পঁয়তাল্লিশ সনে তিষট্টি বছর বয়সে তিনি ইন্তিকাল করেন মৃত্যুর দিনেও হাফসারাদিয়াল্লাহ তুলান্নাহা রোজা ছিলেন এবং রোজা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৎকালীন মদিনার শাসনকর্তা মারোয়ান বিন হাকাম তার জানাজার সালাত পরান আবুহ এরা রাদিয়াল্লাহ তোলাহ কবর পর্যন্ত তার লাশ বহন করে নিয়ে যান এরপর ইবনে উমর ও তার পুত্রগণ লাশ কবরস্থ করেন জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে দাফন করা হয় রাসুল সাল্লাহ আলহি সাল্লামের ঔরসে তার কোনো সন্তান জন্ম লাভ করেনি মূলত তিনি ছিলেন নিঃসন্তান এখন আমরা জানব উম্মুল মমিনিন হজরত জয়নাব বিনতে খোজাইমা রাদিয়াল্লাহ তোলাহা সম্পর্কে তার নাম জয়নাব পিতার নাম খোজাইমা ইবনুল হারিস এবং মাতা মানতাব ইবনে আউফ তার নসবনামা এরকম জয়নাব বিনতে খোজাইমা ইবনে আবদুল্লাহ ইবনে উমর ইবনে আব্দে মন্নাফ ইবনে হেলাল ইবনামের তিনি নবোত্রে চব্বিশ বছর আগে বনু বকর ইবনে হাওয়া জেনে হেলালিয়া গুত্রে গ্রহণ করেন তোফাইল ইবনুল হারিসের সাথে তার প্রথম বিয়ে হয় প্রথম স্বামীর সাথে তার বনি বোনা হয়নি এই জন্য প্রথম স্বামী তালাক দিলে আবদুল্লা ইবনে জাহাসের সাথে বিয়ে হয় এই আব্দুল্লাহ ইবনে জাহাসের সাথে তিনি একই সময়ে ইসলাম কবুল করেন জাহাস ছিলেন প্রখ্যাত সাহাবিগণের একজন তিনি বলেছেন আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাব এবং প্রতিপক্ষ আমার ঠোঁট নাক ও কান কেটে ফেলবে এবং আমি এ অবস্থায় আল্লাহর সাথে মিলিত হব তখন আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন হে আব্দুল্লাহ তোমার ঠোঁট নাক ও কান কাটা কেন আমি আরোচ করব হে আল্লাহ তোমার এবং তোমার রাসুল সাল্লাহ আলহুসাল্লামের জন্য তার দোয়া আল্লাহ রাব্বুল আলমিন কবুল করেন তিনি অত্যন্ত বীরত্বের সাথে লড়ে যাচ্ছিলেন এক পর্যায়ে শত্রুর তরবারির আঘাতে তার তরবারি দ্বিখণ্ডিত হয়ে যায় তখন রাসুল রাসুলসল্লু সাল্লাম তার হাতে একটি ডাল তুলে দেন তিনি ডালটিকেই তরবারি হিসেবে ব্যবহার করতে থাকেন এবং একসময় শাহাদাত বরণ করেন যুদ্ধ শেষে দেখা যায় মুশ্রিকরা তার ঠোঁট নাক ও কান কেটে ফেলেছে যেমন তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আব্দুল্লিবনে জাহাস রাধিয়াল্লাহতোলাহ্লাহ শাহাদাত বরণ করলে বিধবা জয়নাব আল্লাহ তোলাহ্হা খুবই অসহায় হয়ে পড়েন আসলে যুদ্ধে সত্তর জন সাহাবি শহীদ হওয়ার ফলে ইসলামের সেই প্রথম যুগেই বিধবাদের একটি লম্বা কাফেলা দাঁড়িয়ে যায় যারা ছিলেন একান্তই অসহায় কারণ মুসলমান হওয়ার কারণে তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে একটু আশ্রয় পর্যন্ত দিতে রাজি ছিল না এমত অবস্থায় রাসুল্লাহ সাল্লাম এই অসহায় মুসলমান বিধবা মহিলাদেরকে বিয়ে করার জন্য সাহাবিদেরকে উৎসাহ দিতে থাকেন এবং নিজেও এ ব্যাপারে এগিয়ে আসেন আল্লাহ তোলাহা ছিলেন অহুদ্ যুদ্ধের ফলে যারা বিধবা হয়েছিলেন তাদের অন্যতম তিনি বিধবা হওয়ার পর আত্মীয় স্বজনের দ্বারে দ্বারে মাথা ঠুকেছেন একটু আশ্রয়ের জন্য কিন্তু তারা তাকে পাত্তা দেয়নি শেষ পর্যন্ত রাসল সাল্লুসল্লাম তাকে সমাজে পূর্ণ প্রতিষ্ঠা ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য বিয়ে করেন আরেক বর্ণনায় জানা যায় অসহায়া জয়নাব নিজেকে বিনা মোহরে রাসলাসল্লু আলুসাল্লামের কাছে পেশ করেন কিন্তু আরেক বর্ণনা মতে রাসলাস্লুসল্লাম ও তার বিয়ের মোহরণার ধার্য হয়েছিল চারশত দেহাম হিজরি তৃতীয় সনে রাসুল্লাহ সল্লাহ আলি এবং এবং জৈন আব্রাদি আল্লাহতুলান্হার মধ্যে এই বিয়ে সংঘটিত হয় এ সময় জৈন আব্রাদি আল্লাহতুলান্নহার বয়স ছিল একচল্লিশ বছর এবং রাসুল সাল্লিসলামের বয়স ছিল পঞ্চান্ন বছর জৈন আব্রাদি আল্লাহ ছিলেন জন্মগতভাবে প্রশস্ত হৃদয় ও উদার প্রকৃতির মানুষ তিনি ছোটবেলা থেকেই গরিব দুঃখীদের বন্ধু ছিলেন তিনি ধনাঢ্য পিতার সন্তান হওয়া সত্ত্বেও গরিবদের দুঃখ সইতে পারতেন না এমন বহু ঘটনা আছে যে তিনি খেতে বসেছেন এমন সময় ক্ষুধার্ত ভিক্ষুক এসে খাবার চেয়েছে তখন তিনি নিজের খাবারটাই দিয়ে দিয়েছেন এই ইসলাম গ্রহণের আগে সেই বাল্যকালেই তিনি উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা নামে আরবি পরিচিত হয়ে ওঠেন সাধারণ জনগণের পক্ষ থেকে এই ধরনের খেতাব নিঃসন্দেহে অত্যন্ত বড় ব্যাপার জানা যায় উম্মাহাতুল মোমিনিনগণ কোনও এক সময় রাসুল সাল্লাহ্লামের কাছে জানতে চান হে আল্লাহর রাসুল সাল্লাহুহুসাল্লাম আমাদের মধ্যে সকলের আগে কে পরলোক গমন করবেন রাসলুল্লাহ সাল্লাহ্লাম আল্লাহর হুকুম অনুযায়ী বলেন তোমাদের মধ্যে যার হাত সর্বাপেক্ষা বড় সে সকলের আগে মৃত্যুবরণ করবে সকলেই ভেবেছেন মাপের দিক দিয়ে সাউদা রাদিয়াল্লাহ তোলা হাত তুলনামূলকভাবে যেহেতু বড় সেই জন্য সম্ভবত তিনিই সবার আগে ইন্তেকাল করবেন কিন্তু সবার আগে যখন জয়নাব রাদি আল্লাহ তুল্লাহ ইন্তেকাল করেন তখন সবাই বুঝেছেন রাসল্লাহ সাল্লাহ্লাম কি বুঝাতে চেয়েছিলেন আসলে রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম জয়নাবাদিয়াল্লাহতোলাহার দান খৈরাতের হাতকে বড় বলেছিলেন জয়নাবরাদিয়াল্লাহ তোলাহা রাসুল সাল্লাহ সাল্লামের সঙ্গে বিয়ে হওয়ার মাত্র তিন মাস পরেই ইন্তিকাল করেন তিনি রাসুল সাল্লামের উপস্থিতিতেই ইন্তিকাল করেন তার জানা যায় ইমামতি করেন স্বয়ং রাসুল্লাহ সাল্লু সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে এই ভাগ্য আর কারও হয়নি যদিও খাদিজা আল্লাহ তোলাহাও রাসুল সাল্লাহি সাল্লামের জীবদ্দশাই ইন্তিকাল করেন উল্লেখ্য যে খাদিজা রাদি আল্লাহ তোলাহা যখন ইন্তেকাল করেন তখন জানাজার সালাতের হুকুম হয়নি মৃত্যুকালে এই সৌভাগ্যপতি জয়নব রাদি আল্লাহ বয়স হয়েছিল মাত্র একচল্লিশ বছর এত কম বয়সেও রাসুল উল্লাহ আর কোনো স্ত্রী ইন্তেকাল করেননি তাকে মদিনার বিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করা হয় এখন আমরা জানব উম্মুল মমিনিন হজরত উম্মু সাল্লামার আদিয়াল্লাহ তোলাহা সম্পর্কে মহানবী সাল্লাহ সাল্লামের ষষ্ঠ স্ত্রী ছিলেন উম্মো সাল্লামার আদিয়াল্লাহ তোলালহা তার মূল নাম ছিল হিন্দ ডাকনাম উম্মু সালামা এনামে তিনি পরিচিত হয়ে আছেন পিতার আসল নাম সোহাইল ডাকনাম আবু উমাইয়া ইনি কুরাইশ বংশের মাহজুম গোত্রের লোক মায়ের নাম আতিকা পিতার দিক থেকে তার বংশতালিকা ছিল হিন্দ বিনতে আবু উমাইয়া সোহাইল ইবনে মগিরা ইবনে আবদুল্লা ইবনে উমর ইবনে মাহজুম আর মায়ের দিক থেকে হিন্দ বিনতে আতিকা বিনতে আমের বিনতে রাবিয়াহ ইবনে মালেক কেনানা উম্মু সালামা রাদিউল্লাহার পিতামাতা উভয় দিক থেকে তৎকালীন আরবের খুবই মর্যাদাসম্পন্ন বংশের লোক ছিলেন তার পিতা আবু উমাইয়া ছিলেন আরবের একজন ধনবান ব্যক্তি তিনি এতটাই উদারদানশীল এবং হৃদয় খোলা মানুষ ছিলেন যে জাদুর রাকিব উপাধিতে ভূষিত হন মাঝে মধ্যে যখন সফরে যাওয়ার প্রয়োজন হতো তখন আবু উমাইয়া পুরু কাফলার ব্যয়ভার নিজেই বহন করতেন এই জন্য তার উপাধি দেওয়া হয় জাদুর রাকিব বা মুসাফিরের পাথেয় উম্মু সাল্লামার রাদিয়াল্লাহ তোলাহার প্রথম বিয়ে হয় তারই চাচাতো ভাই আবদুল্লাহ ইবনে আব্দুল আসাদের সাথে তিনি রাসুল উল্লা সাল্লি সাল্লামের দুধ ভাই ছিলেন মূল নাম আবদুল্লাহ হলেও পরবর্তীতে তিনি আবু সালামা নামেই পরিচিতি লাভ করেন ইসলামের একেবারে প্রাথমিক অবস্থায় যখন ইসলাম কবুল করার মানে হল বিপদের পাহাড়কে নিজের মাথায় তুলে নেওয়ার মতো অবস্থা ঠিক এই বিপদসংকুল অবস্থায় উম্মু সালামা রাধিয়াল্লাহ তোলান্নাহা এবং তার স্বামী পরিবার পরিজনের তীব্র বিরোধিতার মুখে ইসলাম কবুল করেন স্বভাবতই তাদের উপর নেমে আসে নানা রকম অত্যাচার নির্যাতন শেষ পর্যন্ত মক্কায় টিকতে না পেরে তারা অন্যান্য মুসলমানদের সঙ্গে স্বামী স্ত্রী উভয়ে আবিসিনিয়ায় হিজরত করেন এখানেই তাদের প্রথম সন্তান সালামা জন্মগ্রহণ করেন এই পুত্র সালামার নামেই স্বামী আবু সালামা এবং স্ত্রী উম্মু সালামা নামে খ্যাতি লাভ করেন জানা যায় আবিসিনিয়ার আবহাওয়া সালামা পরিবারের স্বাস্থ্যের অনুকূলে ছিল না এ কারণে তারা বাধ্য হয়ে মক্কায় ফিরে আসেন পরবর্তীতে রা সাল্লা সাল্লি সাল্লামের নির্দেশে মদিনাই হিজরত করেন এখানে উল্লেখ্য যে উম্মু সাল্লামার রাদিয়াল্লাহ তালান্না মদিনাই হিজরতকারী প্রথম মহিলা কিন্তু মদিনায় হিজরতের অভিজ্ঞতা ছিল খুবই তিক্ত ও দুঃখজনক ঐতিহাসিক ইবনে আসির যেই ঘটনাটি উম্মু সালামার জীবনীতে পেশ করে বলেন আবু সালামা যখন মদিনা যাওয়ার সিদ্ধান্ত নেন তখন তার কাছে একটিমাত্র উঠছিল তিনি আমাকে এবং আমার পুত্র সালামাকে তার পিঠে সওয়ার করান তিনি নিজে উটের লাগাম ধরে রওনা করেন বনু মুগিরা ছিল আমার সমগোত্রীয় এই গোত্রের লোকেরা আমাদেরকে দেখে ফেলে এবং আবু সালামাকে বাধা দিয়ে বলে যে আমরা আমাদের কন্যাকে এত খারাপ অবস্থায় যেতে দেব না তারা আবু হাত থেকে লাগাম ছিনিয়ে নেয় এবং আমাকে সাথে নিয়ে চলে যায় ইতিমধ্যে আবু সালামার বংশের লোক বনু আবদুল আসাদ এসে পৌঁছে তার পুত্র সালামাকে ছিনিয়ে নেয় এবং বন মুগিরাকে জানিয়ে দেয় যে তোমরা তোমাদের কন্যাকে স্বামীর সঙ্গে যেতে না দিলে আমরাও আমাদের শিশুকে তোমাদের কন্যার সঙ্গে কিছুতেই যেতে দেব না উম্মু সালামা আল্লাহ তোলাহা বলেন এখন আমি আমার স্বামী এবং পুত্র পুত্রসন্তান তিনজনই একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি সুখে দুঃখে আমার অবস্থা ব্যগতিক যেহেতু হিজরতের হুকুম হয়েছিল তাই আবু সালামা মদিনায় চলে যান আমি একা রয়ে যাই প্রতিদিন ভোরে ঘর থেকে বের হতাম এবং একটা পাহাড়ে বসে বসে সন্ধ্যা পর্যন্ত কেঁদেছি প্রায় এক বছর আমাকে এ অবস্থায় কাটাতে হয় একদিন বনমগিরার এক ব্যক্তি যিনি ছিলেন আমার সুরিত আমার এই অস্থিরতা দেখে দয়া পরবেশ হয়ে তার বংশের লোকদেরকে একত্রিত করে বলেন আপনারা এই অসহায়কে কেন ছেড়ে দিচ্ছেন না তাকে তো আপনারা স্বামী এবং সন্তান থেকে বিচ্ছিন্ন রেখেছেন তার এই কথাগুলো বেশ কাজ করেছে শেষ পর্যন্ত তাদের মনে দয়ার উদয় হয় তারা আমাকে অনুমতি দিয়ে বলে তোমার ইচ্ছা হলে স্বামীর কাছে যেতে পারো এটা শুনে বনু আব্দুল আসাদের লোকেরাও আমার কাছে সন্তান ফেরত দেয় এবার উটের পিঠে হাওদা বেঁধে পুত্র সালামাকে বুকে নিয়ে সোয়ার হই আমি ছিলাম সম্পূর্ণ একা এ অবস্থায় কুবাই পৌঁছি সেখানে উসমান ইবনে তাল্লাহা ইবনে আবু তালহারের সাথে সাক্ষাৎ হয় তিনি আমার অবস্থা জানতে পেরে জিজ্ঞেস করেন তোমার সাথে কেউ আছে উম্মু সালামা আল্লাহ তাল্হা বলেন না আমি একা আর আমার শিশু সন্তান তিনি আমার উটের লাগাম ধরে টেনে নিয়ে যান আল্লাহ সাক্ষী তাল্লাহার চেয়ে ভালো লোক আরবে আমি পাইনি মঞ্জিল এলে আমার অবতরণ দরকার হলে তিনি গাছের আড়ালে চলে যেতেন রওয়ানা করার সময় হলে তিনি উঠ নিয়ে এসেছেন আমি ভালোভাবে বসলে তিনি উটের লাগাম ধরে আগে আগে গমন করেছেন গোটা পথ এভাবে কাটে মদিনা পৌঁছে বনু আমির ইবনা ওফের জনপথ কুবা অতিক্রমকালে উসমান ইবনা আবুতাল্লা আমাকে জানান যে তোমার স্বামী এই গ্রামে আছেন আবু সালামা এখানে অবস্থান করছেন আমরা যদি ইসলাম প্রচারের প্রথম দিকে নজর দেই তাহলে দেখব হিজরতকালীন সময়ে আবু সালামার গোত্রের উপর যে অত্যাচার নির্যাতন হয়েছে যে কষ্ট সহ্য করতে হয়েছে অন্যদের বেলায় তেমনটা হয়নি উম্মু সালামা নিজেই বলেন ইসলামের জন্য আবু সালামার গোত্রকে যে কষ্ট স্বীকার করতে হয়েছে তা আহলে বাইতের আর কাউকে সইতে হয়েছে বলে আমার জানা নেই উম্মু সালামা একই মর্যাদাবান পিতার সন্তান ছিলেন যে যখন হিজরতকালে তিনি মদিনায় কুবাপল্লীতে পৌঁছান তখন তার পরিচয় জানতে পেরে কেউই তা বিশ্বাস করতে চায়নি কারণ সেই জাহিলি যুগেও কুরাইশ বংশের আবু উমাইয়ার মতো সম্ভ্রান্ত পরিবারের মহিলারা এভাবে একা বেড়াতেন না কিন্তু উম্মুসালামার ব্যাপারটা ছিল সম্পূর্ণ ভিন্ন তিনি ইসলামের হুকুম আহকাম সর্বোপরি আল্লাহর নির্দেশকে নিজের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করতেন এর কিছুদিন পর হজ করার জন্য কিছু লোক যখন মক্কার উদ্দেশ্যে রওনা হয় তখন উম্মু সালামারদিয়াল্লাহ তোলাহা তার পরিবারের কাছে একটি চিঠি পাঠান এবার সবাই বিশ্বাস করেন যে সত্যি তিনি কুরেশ বংশের আবু উমৈয়ার সন্তান আল্লাহর মেহরবানিতে স্বামীর সঙ্গে সাক্ষাৎ হয় আবু সালামার সন্ধান দিয়ে উসমান ইবনে আবুতাল্লাহা মক্কায় ফিরে যান এই ঘটনাটি উম্মু সালামার উপর খুবই প্রভাব ফেলে তিনি তার সারা জীবনেও ঘটনাটি ভুলেননি এবং উসমান ইবনে তালহার মহানুভবতার কথা স্মরণ করতেন তিনি প্রায়ই বলতেন আমি কখনও ওসমান তালহার চেয়ে ভালো সাথী কাউকে দেখিনি মদিনাই স্বামীর সাথে একত্রিত হওয়ার পর তারা আবার সাংসারিক জীবন শুরু করেন কিন্তু বেশিদিন একত্র থাকা সম্ভব হয়নি এরই মধ্যে ডাক আসে অহদযুদ্ধের বিয়ের যুদ্ধা আবু সালামা অহযুদ্ধে বীর বিক্রমে ঝাঁপিয়ে পড়েন এই যুদ্ধে তিনি বহু শত্রুসৈন্যকে নিধন করেন কিন্তু শত্রুর নিক্ষিপ্ত একটি তীর এসে তার বাহুতে বিদ্ধ হয় জখমটা ছিল মারাত্মক দীর্ঘ এক মাস চিকিৎসার পর তিনি রকম সুস্থ হয়ে ওঠেন জানা যায় এই ঘটনার দুই বছর এগারো মাস পর রাসল সাল্লাহ সাল্লামের নির্দেশে তিনি কতন এলাকায় একটি যুদ্ধে অংশগ্রহণ করেন স্বামীর শাহাদাত বরণ এই যুদ্ধে প্রায় এক মাস সময় লেগে যায় এখানেও তিনি আঘাতপ্রাপ্ত হন যতদূর জানা যায় এই আঘাতটা তার পূর্বের জখমকে কাচা করে দেয় এবং তিনি মদিনায় ফিরে আসেন জখমের তীব্রতা বাড়তে থাকে এ অবস্থায় তিনি তার স্ত্রী উম্মুসাল্লামা রাদিয়াল্লাহতোলান্নাকে এই বলে সান্ত্বনা দিয়েছেন যে আমি রাসুলি করিম সাল্লা আলহি সাল্লামের কাছে শুনেছি কেউ যদি কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে দুশ্চিন্তা না করে সে যেন বলে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন কারণ আল্লাহর সান্নিধ্য পাওয়ার অনুভূতিই মমিনের জীবনে বিপদের মুহূর্তে প্রশান্তি দিতে পারে তিনি এই বলেও প্রার্থনা করতে বলেছেন হে আল্লাহ আমি আমার এই বিপদে তোমার কাছেই প্রতিদান চাই তুমি আমাকে এর চেয়েও উত্তম পুরস্কারে ভূষিত করো আল্লাহ অবশ্যই তাকে তা দান করবেন আবু সালামার অবস্থা ক্রমশই খারাপের দিকে যেতে থাকে একদিন সকালে রাসোলে করিম সাল্লাহু সাল্লাম তাকে দেখার জন্য উপস্থিত হলেন চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে যখন তিনি প্রত্যাবর্তন করছিলেন ঠিক সেই মুহূর্তে আবু সালাম রাদি আল্লাহতাল ইন্তেকাল করেছেন রাসুলে করিম সাল্লা সাল্লাম নিজ হাতে তার চোখ দুটি বজিয়ে দিয়েছেন এবং আল্লাহর কাছে এই বলে আবেদন করেছেন যে হে আল্লাহ তুমি আবু সালামার সমস্ত গুনাহ মাফ করে দাও তার মর্যাদাকে বৃদ্ধি করে তোমার প্রিয় ও নিকটতম বান্দাদের অন্তর্ভুক্ত করো তার পরিবার পরিজনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করো এবং তাকে ও আমাদের সকলকে ক্ষমা করো তার কবরকে আলোকিত ও প্রশস্ত করে দাও সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার একশত উনসত্তর রাসালুল্লাহ থেকে তার স্বামী কর্তৃক বর্ণিত সেই দোয়া উম্মু সালাম রাদিয়াল্লাহতুল আহ্নার স্মরণ হল তিনি বলতে শুরু করলেন হে আল্লাহ বিপদে তোমার কাছেই এর প্রতিদান চাচ্ছি এই পর্যন্ত বলে থমকে যান এবং মনে মনে বলেন আবু সালামার চেয়ে উত্তম জীবনসঙ্গী আর কি হতে পারে হেজরি চার শোনে জমাদুল আওয়াল নয় তারিখে তিনি ইন্তিকাল করেন উম্মো সালামার গর্ভে আবু সালামার উরুজাত দুইজন সন্তান ও দুইজন কন্যা সন্তান ছিল দুইজন পুত্র সন্তান ছিল সালামা ও উমর এবং দুইজন কন্যা সন্তান ছিল জয়নাব ও রুকাইয়ারাদি আল্লাহ তাল্হা আবু সালামার মৃত্যুর সংবাদ পেয়ে রাসল সাল্লু তার বাড়িতে ছুটে যান শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও গভীর শোক প্রকাশ করেন উম্ম সালামা যখন খুবই কাতর হয়ে বারবার বলছিলেন অসহায় অবস্থায় কেমন মৃত্যু হয়েছে হায় তখন রাসল সাল্লাহ আলহুসাল্লাম তাকে ধৈর্য ধারণ করার ও মরহুমের ফিরাতের জন্য দোয়া করতে বলেন বিষয়টি সুনানে নাসাই নামক গ্রন্থের পাঁচশোতে এগারো পৃষ্ঠায় এভাবে উল্লেখ করা হয়েছে রাসুলসাল্লু আলহুসাল্লাম উম্মু সাল্লামার রাদি আল্লাহতুল্লাহকে বলেছেন বলো হে আল্লাহ আমাকে তার চেয়ে উত্তম উত্তরাধিকারী দাও এরপর নবীজি আবু সালামার মৃতদেহ দেখতে যান এবং অতি গুরুত্বের সঙ্গে তার জানাজার সালাত পরান ইন্তিকালের পর তার চোখ খোলা ছিল নবীজিসাল্লু আলাই সাল্লাম তার চোখ বন্ধ করে দেন এবং তার জন্য মাখফিরাতের দোয়া করেন উম্মু সালামা রাদি আল্লাহ তোলাহা তার স্বামী আবু সালামাকে প্রাণ দিয়ে ভালোবাসতেন আর এই কারণে তিনি একবার তার স্বামীকে বলেন যদি কোনো স্ত্রীর স্বামী জান্নাতবাসী হয় তার স্ত্রী তার স্বামীর মৃত্যুর পর পুনর্বিবাহ না করে তবে আল্লাহ সেই স্ত্রীকেও তার স্বামীর সঙ্গে জান্নাতে স্থান দান করেন এভাবে যদি স্ত্রীর মৃত্যু হয় তাহলে স্বামীও তার সাথে জান্নাতে প্রবেশ করে অতএব হে আবু সালামা আসুন আমরা উভয়ে চুক্তি করি যে আপনার পরে আমি অথবা আমার পরে আপনি আর বিয়ে করবেন না উত্তরে আবু সালামা রাদি তালাহ বলেন কিন্তু বিবাহ সন্নত আচ্ছা তুমি কি আমার উপদেশ মান্য করবে উম্মু সালাম রাদি তালাহ বলেন কেন করব না আপনার আনুগত্য ছাড়া আমি আর কোনো কিছুতে খুশি হতে পারি না তখন আবু সালাম তালাহ বলেন তাহলে শোনো আমি মারা যাবার পর আমার পরে তুমি বিয়ে করে ফেলো এরপর আবু সালামা দোয়া করেন হে আল্লাহ আমার পরে উম্মু সালামাকে আমার থেকে উত্তম স্থলাভিষিক্ত দান করো উম্মু সালাম আল্লাহ তোলাহা বলেন আমার স্বামী আবু সালাম আল্লাহ তুল্লাহর মৃত্যুর পর আমি ভাবতাম যে তার থেকে উত্তম ব্যক্তি আর কি হতে পারে এর কিছুদিন পরেই রাসল সাল্লাহ সাল্লামের সাথে আমার শুভ পরিণয় অনুষ্ঠিত হয় আবু সালামার ইন্তিকালের সময় উম্মু সালাম আল্লাহ তোলাহা অন্তঃসত্ত্ব ছিলেন সন্তান জয়নাব ভূমিষ্ঠের পর বিধবা উম্মু সালাম্মা রাদি আনহা যখন অত্যন্ত অসহায় ও দরিদ্র অবস্থায় দিনাতিপাত করছিলেন তখন আবু বকর রাদি আল্লাহতোলাহ তার অসহায়ত্বের কথা বিবেচনা করে বিয়ের প্রস্তাব দেন কিন্তু তিনি এই বিয়েতে রাজি হননি আরেক বর্ণনায় আছে উমর রাদি আল্লাহতুল্লাহ্নহও এই বিয়ের প্রস্তাব দেন অবশ্য অন্য আরেক বর্ণনা মতে উমর রাদি আল্লাহ আল্লাহতুল্লান্ন নিজের জন্য এই প্রস্তাব দেননি বরং রাসাল উল্লাহ সাল্লাহ হয়ে তিনি এই প্রস্তাব পেশ করেছিলেন আসলে ইসলামের জন্য উম্মু সালামার অপরিসীম ত্যাগ স্বামীর মৃত্যুর পর ছোট ছোট বাচ্চাদের নিয়ে করুণ অবস্থা ইত্যাদির কথা বিবেচনা করেই রাসল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম এই প্রস্তাব পাঠিয়েছিলেন উম্মু সালাম রাদি আল্লাহ তোলাহা ছিলেন সুসাহিত্যিক কাব্যপটু ও অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী একজন আত্মমর্যাদাবোধ সম্পন্ন মহিলা নবী করিম সাল্লাহ আলি সাল্লামের স্ত্রীগণের মধ্যে সমস্ত দিক দিয়ে আয়সা রাদিয়াল্লাহ আনহার পর তার স্থান ছিল রূপ সৌন্দর্য জ্ঞান প্রজ্ঞায় বিভূষিত এই মহিলার পক্ষে রাসল সাল্লাহ সাল্লামের প্রস্তাব ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না তাই তিনি প্রস্তাবকারী ওমর রাদি আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছেন আমি ব্যক্তিগতভাবে রাসল সাল্লাহ আলু সাল্লামের প্রস্তাবকে স্বাগত জানাচ্ছি এর সাথে সাথে আমি রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে তিনটি আরোচ পেশ করছি নাম্বার এক আমি আভিজাত্যের অহংকারে অহংকারী মেয়ে অথবা আমার স্বভাবে আত্মবোধ অত্যাধিক নাম্বার দুই আমি একজন বিধবা মহিলা আমার সন্তানাদি আছে এবং তিন আমি একা বিয়ের কাজ সম্পাদন করার আমার কেউ নেই উমর আনহু উম্মু সালামার এই আরত শোনার পর বলেন হে উম্মু সাল্লাম রাদিয়াল্লাহতুল্লান্হা তুমি কেমন মহিলা আমার প্রস্তাবে রাজি হওনি এখন রাসুলে করিম সাল্লাহ সাল্লামের প্রস্তাবেও শর্তরূপ করছ বুদ্ধিমতী উম্মু সালাম উত্তরে বলেন হে উমর ইবনুল খত্তাব আমার এতিম সন্তান আছে আমি নিঃস্ব আমার বাস্তব অবস্থা রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে কেবল তার অবগতির জন্য পেশ করছি এটি কোনো অদ্যুতপূর্ণ আচরণ বা অহংকার বহি প্রকাশও নয় সব কথা শুনে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম উম্মু সালামাকে বলেন হে উম্মু সালামা তোমার যে এতিম সন্তানদের কথা উল্লেখ করেছ তাদের লালন পালনের ব্যবস্থা আল্লাহই করবেন আর তোমার কেউ নেই সেই সমস্যারও সমাধান করবেন তার উত্তরে উম্মু সালামা ছেলে উমরকে বলেন যাও মহানবী সাল্লু আলি সাল্লামের সাথে আমার বিয়ের ব্যবস্থা করো এর কিছুদিন পর রাসল্লাহ সাল্লাহ সাল্লামের সঙ্গে তার বিয়ে হয় সময়টা ছিল হিজড়ি চতুর্থ সনের সাওয়াল মাস বিয়ের সময় রাসলাহ সাল্লাম উম্মু সালামাকে দুইটি জাতা একটি কলসি এবং খুরমার বাকলে ভর্তি একটি চামড়ার বালিশ দান করেছিলেন উম্মু সালামা ছিলেন খুবই সুন্দরী এবং লজ্জাবতী মহিলা তার দাম্পত্য জীবনে স্বাভাবিক হতে একটু বিলম্ব হয় নবী করিম সাল্লাহ আলহুসাল্লাম তার ঘরে আসতেই তিনি লজ্জায় কন্যা জয়নাবকে কোলে নিয়ে বসে থাকতেন বিয়ের পর চারজন সন্তান সন্ততিসহ উম্মো সাল্লামার রাদিয়াল্লাহ আনহা নবীজির ঘরে আসেন এবং সংসার জীবন শুরু করেন নবী স্ত্রীগণ দুইটি দলে বিভক্ত ছিলেন এর একটির নেতৃত্বে ছিলেন আয়সা রাদিয়াল্লাহ আনহা এবং অপরটির নেতৃত্বে ছিলেন উম্মু সালামার আদিআল্লাহ আনহা উপস্থিত বুদ্ধির জুড়ে উম্মু সাল্লামার রদি আল্লাহতুলাহা হুদাই বিয়ের সন্ধির সময়ে যে সংকটের সৃষ্টি হয়েছিল তা থেকে উত্তরণে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে সহযোগিতা করেছিলেন ঘটনাটি ছিল হুদাইবের সন্ধি স্বাক্ষরিত হওয়ার পর রাসল সাল্লাহ সাল্লাম সেখানেই সকলকে কোরবানি করার নির্দেশ প্রদান করেন কিন্তু দুঃখজনক হলেও সত্য যে কেউই সাল্লামের হুকুম মতো কাজ করেননি বরং চুপচাপ বসেছিলেন আসলে বাজ্যত হুদাইবের সন্ধিটা ছিল মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে যে কারণে মুসলমানেরা খুবই মনোকষ্টে ভুগছিলেন তখন অত্যন্ত বিষণ্ন মনে তিনি নিজ তাবুতে ফিরে যান এবং সালামার কাছে পূর্বপর সকল কিছুই খুলে বলেন উম্মু সালামাত তখন রসুলসাল্লাহ আলহুসলামকে বলেন আপনি কাউকে কিছুই বলবেন না বরং বাইরে গিয়ে নিজের কোরবানি নিজে করে ফেলুন এবং ইহরাম ত্যাগ করার জন্য মাথায় চুল কেটে ফেলুন তার কথা মতো রসল্লাহ সাল্লাহ আলহুসলাম বাইরে বেরিয়ে এসে নিজের কুরবানি নিজে করলেন এবং মাথা মুড়িয়ে ফেলেন এরপর দেখা যায় একে একে সবাই রাসল সাল্লাহ অনুসরণে কুরবানি করেন এবং ইহরাম ত্যাগ করেন এমনকি মাথা মোরানোর জন্য মোটামুটি ভিড় লেগে গিয়েছিল যে তার আগে কে মাথা মোড়াবে এতে বোঝা যায় উম্মু সালামা রাদিয়া লহতালহা কতটা বুদ্ধিমতী মহিলা ছিলেন তার বুদ্ধিভিত্তিক ও মনস্তাত্ত্বিক সিদ্ধান্তের কারণেই সেই দিন বড় ধরনের সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছিল এ ব্যাপারে ইমামুল হারামাইন বলেছেন মহিলা জগতের ইতিহাসে সঠিক সিদ্ধান্ত দানের এত বড় দৃষ্টান্ত আর নেই জোরকানি তৃতীয় খণ্ড পৃষ্ঠা দুইশত বাহাত্তর উম্মু সালামা সম্পর্কে মাহমুদ বিন লোবিদ বলেন যদিও মহানবী সাল্লা সাল্লামের সকল স্ত্রীগণ আল্লাহর রাসুলের প্রচুর হাদিস স্মৃতিতে ধারণ করেছিলেন তবু তাদের মধ্যে আদি আল্লাহ তোলাহা এবং উম্মু সাল্লামার রদিয়াল্লাহ তোলাহ্নার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না তিনি রাসুল সাল্লাহ সাল্লামের মতো সুন্দর স্বরে কোরআন তিলাওয়াত করতে পারতেন এবং ছাত্রদের শেখাতেন তিনি রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রত্যেকটি কথা অত্যন্ত গুরুত্ব দিয়ে শুনে মনে রাখতেন এবং আমল করার চেষ্টা করতেন মুস্তান্দে আহমদ গ্রন্থে ইবনে কিয়াম লিখেছেন উম্মু সাল্লামার সমূহ যদি একত্রিত করা যায় তাহলে তা দিয়ে একটি ক্ষুদ্র পুস্তিকা তৈরি হতে পারে হাদিস শিক্ষা ও বর্ণনায় উম্মো সাল্লাম রাদিয়াল্লাহতুল্লাহার অবদান অনস্বীকার্য হাদিস বর্ণনা উপচারে আয়সারাদিয়াল্লাহ তুল্লাহার পরেই তার স্থান এই সম্পর্কে মাহমুদ ইবনে লবিদ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রীগণের বহু হাদিস মুখস্থ ছিল কিন্তু আয়সারাদিয়াল্লাহতুল্লাহা ও উম্মু সাল্লামার রাদিয়াল্লাহতুল্লাহার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না আনসাবুল আশরাফ একমখণ্ড পৃষ্ঠা চারশত হাদিস শোনার প্রতি উম্মু সাল্লামারাদি আল্লাহ তোলাহার প্রবল আগ্রহ ছিল একদিন তিনি চুলের বেনি বাঁধাচ্ছিলেন এমন সময় রাসাল সাল্লাহ সাল্লাম ভাষণ দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়ালেন তিনি কেবল উহে সকল বলেছেন আর অমনি উম্মু সালামা রাদি আল্লাহ তোলাহা চুল বিন্যস্তকারিণীকে বলেন চুল বেঁধে দাও সে বলে এত কিসের কেবল তো উহে লোকসকল বলেছেন উম্মু সালাম আল্লাহ তোলাহা বলেন আমরা কি লোক সকলের অন্তর্ভুক্ত নই এরপর তিনি নিজের চুল বেঁধে দ্রুত উঠে যান এবং দাঁড়ানো অবস্থায় রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ্লামের পুরনো ভাষণটি শুনেন মোসনাদে আহমদ ষষ্ঠ খণ্ড পৃষ্ঠা ছয়শত সাতানব্বই হাদিস শিক্ষার প্রতি তার যেমন তীব্র আগ্রহ ছিল তেমনি হাদিস বর্ণনা ও সম্প্রসারণের প্রতিও ছিলেন তিনি যথেষ্ট সজাগ ও যত্নবান তিনি রাসুলুল্লাহ সাল্লাহ্লাম ছাড়াও তার পূর্বস্বামী আবু সাল্লামা ইবনে আব্দুল আসাদ এবং নবীকন্যা ফাতেমারাদিয়াল্লাহ তোলাহা থেকে হাদিস বর্ণনা করেছেন তাহজিবুত তাহজিব বারোশো খণ্ড পৃষ্ঠা চারশত তিরাশি তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা তিনশত আটাত্তরটি এর মধ্যে তেরোটি মুত্তাফাকুন আলাইহি আর এককভাবে ইমাম বুখারি রহমতুল্লাহী আলাইহি তিনটি এবং ইমাম মুসলিম তেরোটি হাদিস বর্ণনা করেছেন শিয়ারু আলামিন নুবালা মুস্তান্দে আহমদ ষষ্ঠ খণ্ড দুইশ থেকে তিনশত পৃষ্ঠায় তার হাদিসগুলো সংকলিত হয়েছে আমাদের পরিসংখ্যান অনুযায়ী তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা সহ সহি আল বোখারিত আটচল্লিশটি সহি মুসলিমে উনচল্লিশটি জামিয়াত তিরমিজিত উনচল্লিশটি সোনান আবুদাবদে পঞ্চাশটি সোনান নাসাইতে আটষট্টিটি এবং সোনান ইবনে মাজাই বাটি সংকলিত হয়েছে উম্মু সালাম রাদিয়াল্ল তুলানহা থেকে বর্ণিত হাদিসে সরই বিধিবিধান ইবাদত সামাজিক রাজনৈতিক পারিবারিক নারী বিষয়ক পবিত্রতা শিক্ষা চিকিৎসা প্রভৃতি বিষয় স্থান লাভ করেছে এরূপ অনেক গুরুত্বপূর্ণ হাদিস আমরা তার থেকে লাভ করে থাকি উম্মু সালাম্মার আল্লাহ অতি অতিশয় লাজুক প্রকৃতির মহিলা ছিলেন বিয়ের পর রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখন উম্মু সালাম রাদিয়াল্লাহতুলান্নহার ঘরে আসতেন তখন তিনি লজ্জার কারণে মেয়ে জৈনাবকে কুলে করে বসে থাকতেন এ অবস্থা বেশ কিছুদিন বহাল ছিল তারপর ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয় উম্মু সাল্লামার রাদিয়াল্লাহতুল্লাহা ছিলেন অত্যন্ত আমলদার একজন মহিলা বিদায় হজের সময় তিনি অসুস্থ ছিলেন কিন্তু যথার্থ ওজোর থাকা সত্ত্বেও যখন তিনি রাসলাহ সাল্লুসাল্লামের সাথে গমন করেন তখন রাসল সাল্লি সাল্লাম তাওয়ফ সম্পর্কে বলেন উম্মু সাল্লামা ফজরের সালাত চলাকালে উটের পিঠে সওয়ার হয়ে তুমি তাওয়ফ করবে তিনি মাসে সোমবার বৃহস্পতিবার ও জুমাবার রোজা রাখতেন করণের পবিত্রতার আয়াত তার ঘরেই নাজিল হয় তিনি সালাতের মুস্তাহাব সময় ত্যাগ করা লোকদের উদ্দেশ্যে বলেন নবেজি জোহরের সালাত তাড়াতাড়ি পড়তেন আর তোমরা আসরের সালাত তাড়াতাড়ি পড়ো উম্মু সালামা উদার হাতে দান খৈরাত করতেন তিনি একটি খেজুর হলেও তা ভিখারির হাতে দিতে বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পর উম্মু সাল্লামা আল্লাহ তাল্হা স্বামীর স্মৃতি ধরে রাখার জন্য তার চোল মোবারক একটা রূপার কোটে সংরক্ষণ করে রাখেন এবং দর্শনার্থীদের দেখাতেন উম্মু সালামা রাদিয়াল্লাহ তোলাহা চমৎকার স্বাস্থ্যের অধিকারিণী ছিলেন তিনি তৎকালীন আরবের একজন রূপবতী মহিলা ছিলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের কোনো সন্তান তার গর্ভে জন্মগ্রহণ করেননি পূর্ববর্তী স্বামী আবু সালামার ঘরে তার দুইজন পুত্র সালামা ও উমর এবং দুইজন কন্যা জন্মগ্রহণ করেন সালামা বড় হলে হামজার রাদি আল্লাহ তোলাহার কন্যা ওসামার সাথে বিয়ে দেন দ্বিতীয় পুত্র উমর রাদি আল্লাহ এবং আলী আল্লাহ তোলাহার শাসনামলে ফারেস ও বাহরাইনের শাসনকর্তা ছিলেন আম্মাজান হজরত উম্মু সাল্লামা রাদি আল্লাহ তোলাহা তিষট্টি হিজড়ি সোনে চুরাশি কিংবা পঁচাশি বছর বয়সে ইন্তিকাল করেন উম্মুল মোমিনিনগণের মধ্যে তিনি সর্বাপেক্ষা দীর্ঘেউ লাভ করেছিলেন আবু হর রাদি আল্লাহ জানাজার সালাত পরান জানাজা শেষে তাকে মদিনার জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় এখন আমরা জানব উম্মুল মোমিনিন হজরত জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহ তোলাহা সম্পর্কে তার নাম জয়নাব পূর্বে তার নাম ছিল বুর্রাহ ডাকনাম উম্মু হাকাম বাবার নাম জাহাস তিনি তৎকালীন আরবের সম্মানিত ব্যক্তিদের অন্যতম ছিলেন তার মায়ের নাম ছিল উমাইয়া বিনতে আবদুল মুতালিব অর্থাৎ জৈনাব বিনতে জাহাজ রাদিয়াল্লাহ তালান্হা ছিলেন রাসল সাল্লামের আপন বোন তার বংশতালিকা ছিল এইরূপ বিনতে জাহাস ইবনে রুবাব ইবনে ইয়ামার ইবনে সুব্রা ইবনে মোবরা ইবনে কাসির ইবনে গানাম ইবনে দুধরান ইবনে আসাদ খোজাইমা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তিনি নবতির লগ্নে ইসলাম ধর্ম গ্রহণ করেন সেই সূত্রে তিনি সাবেকুনাল আওয়ালুন্দের অর্থাৎ প্রথম ইসলাম গ্রহণকারীদের পর্যায়ভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছিলেন পিতা জাহাস পূর্বেই ইন্তিকাল করেন তাই তিনি এই সৌভাগ্য থেকে বঞ্চিত হন অবিশ্বাসী মক্কাবাসীদের অত্যাচার যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন রসলাসাল্লু সাল্লামের নির্দেশে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে জৈনাব্রাদিয়াল্লাহ তালান্নাহাও আবিসিনাই হিজরত করেন পরে সেখান থেকে মদিনাই হিজরত করেন নবী করিম সাল্লাল্লাহ অভিভাবকত্ব অভিভাবকত্বধীনে অবস্থান করেন তৎকালীন আরব সমাজে অন্যান্য পণ্য সামগ্রীর সাথে বাজারে মানুষও বেচা কেনা হতো যাদেরকে বাজারে পণ্য সামগ্রীর মতো বেচা কেনা করা হতো তারা কৃতদাসরূপে পরিচিত ছিল নবতের পূর্বে ও লগ্নেও এই প্রথা চালু ছিল পরবর্তীকালে রাসুল সাল্লু আলিহসাল্লাম খোলাফাই রাশেদা সাহবাগন পরবর্তীকালে মুসলিম শাসকগণ ধীরে ধীরে এই কুপ্রথার বিলুপ্তি সাধন করেন সেই জাহিলি যুগের প্রথা অনুযায়ী খাদিজা রাদিয়াল্লাহ তোলাহার ভাতিজা হাকিম ইবনে খোজাইমা বাজার থেকে জায়েদ ইবনে হারিসা নামের এক দাস বালককে কিনে এনে ফুফুকে উপহার হিসেবে দেন পরবর্তীতে খাদিজা রাদিয়াল্লাহ তোলাহা প্রিয় দাস জায়েদকে স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের খিদমতের জন্য দিয়ে দেন কিন্তু দয়ার সাগর সর্বমানবতার মুক্তির দূত রাহমাতুল্লিল আলামিন তাকে আজাদ করে দেন এমনকি আপন পালকপুত্র হিসাবে তাকে গ্রহণ করেন রাসুল সাল্লাহ আলি ব্যবহারে মুগ্ধ হয়ে জায়েদ ইসলাম কবুল করেন এবং অচিরেই নিজেকে কোরআন হাদিসের জ্ঞানে সমৃদ্ধ করে তোলেন এই কৃতদাস জায়েদ রাদিয়াল্লাহ তোলাহর সাথে রাসুল সাল্লাহ আলি আপন ফুফাত বোন অনিন্দ্য সুন্দরী জয়নাব বিন তেজাহাস রাদিয়াল্লাহ তোল্লাহার বিয়ে দেন রাসুল সাল্লাহ আলহিস্লামের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে সমতা ফিরিয়ে আনা সব মুসলমান সমান সকলে ভাই ভাই আশরাফ আত্রাফের কোনো বালাই ইসলামে নেই ইসলামের সাম্য প্রতিষ্ঠা করতে গিয়েই তিনি একজন সদ্য আজাদপ্রাপ্ত কৃতদাসের সাথে আরবের সর্বশ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মেয়ে তাও আবার নিজের ইফুফাত বোনকে বিয়ে দেন কিন্তু নারী সুলভ মানসিকতার কারণে জয়নাব আল্লাহ দিয়াল্লাহ এই বিয়েকে ভালো মনে মেনে নিতে পারেননি যে কারণে বিয়ের প্রায় এক বছর একত্রে বসবাস করার পরেও তাদের মধ্যে সার্বিক অর্থে কোনো ভালো সম্পর্ক গড়ে ওঠেনি ফলে জায়েদ রাদি আল্লাহ প্রচন্ড অশান্তির মধ্যে দিনাতিপাত করছিলেন আসলে জয়নব রাদিয়াল্লাহ তোলাহা বিয়ের আগেই রাসুল সাল্লাহ আলি সাল্লামের খিদমতে জাহেদ রা দিয়াল্লাহতুল্লাহ সম্বন্ধে আরোচ করেছিলেন আমি তাকে আমার জন্য পছন্দ করি না কিন্তু শুধুমাত্র রাসুল্লাহ সাল্ল্হাল্লামের নির্দেশ মেনে নেওয়ার জন্যই এই বিয়েতে রাজি হয়েছিলাম কিন্তু যখন দুজনের মধ্যে মোটেই বনিবনা হচ্ছিল না তখন একদিন জাহেদ হয়ে এসে রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহ্লামকে বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলিহ্লাম জয়নাব আমার কথার উপর কথা বলে তর্ক করে আমি তাকে তালাক দিতে চাই এই কথা শুনে রাসুল্লাহ সাল্লা আলুসাল্লাম জায়েদ রাদিয়াল্লাহতালাহুকে আল্লাহর ভয় দেখিয়ে তালাক দেওয়া থেকে বিরত থাকতে বলেন কারণ তালাক দেওয়া শরীয়ত জায়েজ হলেও অপছন্দনীয় এমনকি বৈধ কাজসমূহের মধ্যে এই কাজটি নিকৃষ্টতম ও সর্বাধিক ঘৃণিত এ কারণে রাসুলসাল্লু আলহুসাল্লাম তাকে প্রশ্ন করেন তুমি কি তার মধ্যে কোনো ত্রুটি দেখতে পেয়েছ আল্লাহ রাদিয়াল্লাহতুল্লান্ন উত্তরে বলেন না কিন্তু আমি তার সাথে বসবাস করতে পারবো না রাসুল সাল্লাহ সাল্লাম তাকে আদেশের সুরে বললেন বাড়িতে গিয়ে তোমার স্ত্রীর দেখাশোনা করো তার সঙ্গে ভালো আচরণ করো এবং আল্লাহকে ভয় করো কারণ আল্লাহ বলেছেন তোমাদের স্ত্রীদের প্রতি সদাচরণ করো আর আল্লাহকে ভয় করো কিন্তু তাদের সম্পর্কে এমন পর্যায়ে পৌঁছেছিল যে শেষ পর্যন্ত জায়দ রাদি আল্লাহতোলাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করার পরেও জয়নাব রাদি আল্লাহতোলাহাকে তালাক দিয়ে দেন এই বিষয়টি সুরা আহজাবে এভাবে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন হে নবী সেই সময়ের কথা স্মরণ করো যখন তুমি সেই ব্যক্তিকে বলেছিলে যে যার প্রতি আল্লাহ এবং তোমার অনুগ্রহ করেছিলে তোমার স্ত্রীকে পরিত্যাগ করো না এবং আল্লাহকে ভয় করো সুরা আহজাব আয়াত সাইত্রিশ জায়দ্রাদি আল্লাহ তোলাহা যখন জয়নাবরাদি আল্লাহ তোলাহাকে তালাক দেন তখন জনগণের মধ্যে জল্পনা কল্পনা চলতে থাকে কৃতদাসের তালাক স্ত্রীকে কেই বা বিয়ে করবে সত্যি কথা বলতে কি তালাক প্রাপ্তা হওয়ার পর জয়নাবরাদি আল্লাহ তালান্হা হয়ে যান অবজ্ঞা ও ঘৃণার পাত্রী এ অবস্থা থেকে জয়নাব রাদি আল্লাহ রেহাই দিতে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম তাকে বিয়ে করার ব্যাপারে মনস্থ করেন তাই জয়নাব রাদি আল্লাহ তোলাহা হওয়ার পর ইদ্যুৎ পূর্ণ হলে রাসুল করিম সাল্লাহ আলহুসলাম তাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন কিন্তু জাহিলি প্রথা সেখানে বাধা হয়ে দাঁড়ায় কারণ জায়দ রাদি আল্লাহ তোলাহ ছিলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামের পুত্র তৎকালীন আরবের লোকজন পালক পুত্রকে আপন পুত্রের মতোই মনে করেছে জায়েদ রাদিয়াল্লাহ তুল্লাহ্ন সেই সময়ে ইবনে মোহাম্মদ সাল্লু আলহিহসাল্লাম নামেই পরিচিত ছিলেন ফলে রাসুল সাল্লু আলি হস্লাম অপবাদের আশঙ্কা করছিলেন তাছাড়া মুনাফিকদের তর্জন গর্জনও ছিল যাই আল্লাহ আল্লাহরব্বুল আলামিন চেয়েছিলেন সকল প্রকার কুসংস্কারের মূলোৎপাটন করে নির্ভেজাল একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য রাসুল সাল্লু আলিহসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেন তাই আল্লাহরব্বুল আলমিন সবকিছু নিরসনকল্পে ঘোষণা করেন তোমাদের পুরুষদের মধ্যে মোহাম্মদ সাল্লু আলি হোসালাম কারও পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী সুরা আহজাব আয়াত চল্লিশ মহান আল্লাহ তালা আরও ঘোষণা করেন তুমি অন্তরে তা গোপন করছিলে যা আল্লাহ প্রকাশ করতে চেয়েছিলেন তুমি মানুষকে ভয় করছ অথচ আল্লাহকেই বেশি ভয় করা যুক্তিযুক্ত আহজাব আয়াত সাইঁত্রিশ রাসুল সাল্লাহ আলহাসাল্লাম নিশ্চিত হলেন এরপর তিনি জায়দকেই পাঠালেন বিয়ের প্রস্তাব নিয়ে জয়নাবরাদি আল্লাহ তোলাহার কাছে তিনি জয়নাবরাদি আল্লাহ তাল্লাহার ঘরে গিয়ে বলেন আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লাম তোমাকে বিয়ে করতে চান তিনি বলেন এটা খুব ভালো কথা কিন্তু ইস্তিখারা করে সিদ্ধান্ত নেব তিনি ইস্তিখারায় বসেন ইতিমধ্যেই আল্লাহর পক্ষ থেকে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম ও জয়নাব্রাদী আল্লাহ তাল্হার বিয়ের ব্যাপারে আয়াত নাজিল হল যার বাংলা অর্থ হল এরপর জায়েদ যখন তার সঙ্গে সিও প্রয়োজন সমাপ্ত করেছে তখন আমি তাকে তোমার কাছে বিয়ে দিয়েছি যাতে প্রয়োজন পুরো করার পর মুখ টাকা পুত্রের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের উপর কোনো দোষারোপ না করা চলে আল্লাহর ইচ্ছা তো পূরণ হবেই সুর আহজাব আয়াত সাইত্রিশ সরাসরি আল্লাহর পক্ষ থেকে তখন আমি তাকে তোমার কাছে বিয়ে দিয়েছি এমন কথা নাজিল হওয়ার পর বিয়ের কাজ সম্পন্ন করা হল সময়টা ছিল পঞ্চম হেজরির মাস এই জন্যই জয়নাবরাদি আল্লাহ তোলাহা গর্ব করে বলতেন আমার বিয়ে স্বয়ং আল্লাহ দিয়েছেন এই বিয়েতে বেশ আনন্দ করা হয় অলিমার অনুষ্ঠানে আনসার ও মুজাহিদদের প্রায় তিনশত জনকে দাওয়াত করা হয় খাওয়ার তালিকা ছিল গুস্ত রুটি এক একবারে জন করে লোক খেতে বসছিলেন কিন্তু শেষ দলের লোকজন খাওয়া শেষ হওয়ার পরেও বসেছিলেন তারা নানা গল্পে মেতে ওঠেন ফলে রাত ক্রমেই গভীর হতে থাকে সাল্লাম লজ্জার কারণে মেহমানদেরকে উঠতে বলতে পারছিলেন না অথচ খুব অস্বস্তি অনুভব করছিলেন ঠিক এই সময় আল্লাহর পক্ষ থেকে পর্দার আয়াত নাজিল হয় আল্লাহ তালা ইরশাদ করেন হ্যাঁ ইমানদার লোকেরা তোমাদেরকে অনুমতি দেওয়া না হলে তোমরা নবীর ঘরে প্রবেশ করবে না অবশ্য দাওয়াত পেলে যাবে কিন্তু ডাকার আগে গিয়ে অনর্থক বসে থাকবে না বরং ডাকবার পরে যাবে খাওয়ার পরে চলে আসবে বসে গল্পগুজবে রত হবে না নিশ্চয়ই এটা নবীর জন্য কষ্টদায়ক তিনি তোমাদেরকে বলতে সংকোচ বোধ করেন কিন্তু আল্লাহ সত্য কথা বলতে সংকোচ বোধ করেন না তোমরা নবীর স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে সুরা আহজাব আয়াত তিপ্পান্ন এই আয়াত নাজিল হওয়ার পর রাসুলসল্লাহ আলহুসল্লাম পর্দা ঝুলিয়ে দেন ফলে লোকদের ভেতরে যাওয়া বন্ধ হয়ে যায় রাসুল সাল্লু আলহুসল্লাম ও জয়নাব রাদিয়াল্লাহ তোলাহার বিয়ের ফলে আরবের দীর্ঘদিনের প্রচলিত একটি ভ্রান্ত ধারণার অবসান ঘটে তাহলে পালকপুত্র কখনও আপন পুত্র হতে পারে না ফলে তার স্ত্রীকে বিয়ে করাও দূষণীয় নয় ইসলাম পরিষ্কারভাবে জন নারীকে বিয়ে করা নিষিদ্ধ করেছেন বাকি সকলকে বিয়ে করা যায় এই চোদ্দ জনের মধ্যে পালকপুত্রের স্ত্রীর কথা নেই এই বিয়ের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে আর তা হল নাম্বার এক জাহিলি যুগে পালকপুত্র আসল পুত্রের সম্পন্ন ছিল এই প্রথার বিলুপ্ত ঘটানো হয়েছে নাম্বার দুই লোকদেরকে আদেশ করা হয় যে কাউকে তার প্রকৃত পিতা ব্যতীত অন্যের সাথে পিতৃপরিচয় সম্পর্ক করা যাবে না নাম্বার তিন মানুষের মধ্যে উঁচু নিচুর কোনো ব্যবধান থাকবে না নাম্বার চার আল্লাহ উহির মাধ্যমে জয়নাব রা দিয়াল্লাহ বিয়ে দিয়েছেন নাম্বার পাঁচ জয়নাবের সাথে বিয়ের সময় পর্দার আয়াত নাজিল হয় এবং পর্দা প্রথার প্রচলন হয় এবং ছয় একমাত্র জয়নাব রাদিয়া আল্লাহ বিয়েতেই জাক জমক অলিমার অনুষ্ঠান করা হয় শারীরিক গঠনের দিক দিয়ে আল্লাহ আল্লাহতোলাহা ছিলেন ক্ষুদ্রকায় কিন্তু সুন্দরী ছিলেন সাথে সাথে শুভন শারীরিক গঠন ছিল তার তিনি ছিলেন অত্যন্ত দিনধার পরহেজগার উদার দয়াদ্রচিত্ত বিনয়ী ও সৎস্বভাবী আর তিনি ছিলেন পরিশ্রমী একজন মহিলা তিনি হস্তশিল্পের কাজে খুবই পারদর্শী ছিলেন তিনি নিজ হাতে রোজগার করে সংসার চালাতেন তার পরহেজগারিতার ব্যাপারে সাল্লামের সাক্ষী পাওয়া যায় একবার সাহাবিগুনের মধ্যে রাসুল সল্ল্লাহ আলহসাল্লাম কিছু মাল বিতরণ করছিলেন কিন্তু স্ত্রী জয়নাব রাদি আল্লাহতোলাহ্ন পরামর্শক্রমে তা কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন এতে উমর রাদি রাগ করলে রাসুল সাল্লু আলহিসাল্লাম বলেন ওমর জয়নাবকে কিছু বলো না সে খুবই আল্লাহ ভীরু ও ইবাদতের সময় ক্রন্দনশীল একবার উমর রাদি আল্লাহতোলাহ্ন বাইতুল মাল থেকে জয়নাব রাদি এক বছরের খরচ পাঠিয়ে দেন জৈনাবরাদিয়াল্লাহ তাল্হা এর সামান্য অংশ একটি চাদরে ঢেকে রেখে বাকি সমস্ত কিছু গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য পরিচারিকাকে নির্দেশ দেন এ সময় পরিচারিকা আরোচ করেন আম্মা যান গরিবদের মাঝে আমিও একজন সুতরাং এই মাল থেকে আমিও কিছু পেতে পারি জৈনাবরাদিয়্লাহ তালহা বলেন চাদরে ঢাকা যা আছে সবই তোমার বাকিগুলো তুমি দান করে দাও সব কিছু দান করার পর তিনি মহান রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আরোচ করেন ইয়া রাব্বুল আলামিন বাইতুল মাল থেকে দান যেন আর আমাকে গ্রহণ করতে না হয় তারই মোনাজাত কবুল হয় অর্থাৎ সেই বছরই তিনি ইন্তিকাল করেন জৈনাব বিনতে আল্লাহ দিয়া তোলাহা ছিলেন আত্মমর্যাদা সম্পন্ন মহিলা মুহাম্মদ ইবনে উমর বর্ণনা করেন যে একদিন জৈনাবরা আল্লাহ তালাহা নজি সাল্লাহ আলিহসাল্লামকে বলেন ইয়া রাসলাহ সাল্লাহ আলহিহি হোসাল্লাম আমি আপনার অন্য স্ত্রীগুণের মতো নই তাদের মধ্যে একজনও এমন নেই যার বিয়ে পিতা ভাই বা বংশের অন্য কারো অভিভাবকত্বে সম্পন্ন হয়নি একমাত্র আমিই ব্যতিক্রম তালা আমাকে আসমান থেকে আপনার স্ত্রী করেছেন রাসুলসল্লাহ সাল্লাম বলেছেন আমি দিনের ব্যাপারে আল্লাহ তোলাহা থেকে উত্তম কোনো মহিলা দেখিনি আল ইস্তিয়াব দুই বাই সাতশত চুয়ান্ন মুসা ইবনে তারেক আল্লাহ তোলাহা সম্পর্কে আয়সার আল্লাহ আল্লাহতোলাহা থেকে উদ্ধৃত করে বলেন দিনদারি তাকুয়া সত্যবাদিতা আত্মীয় স্বজনদের প্রতি সহানুভূতি দানশীলতা এবং আত্মতেগে তার চেয়ে উত্তম মহিলা আর কেউ ছিলেন না আল্লাহ তোলাহা তার সম্বন্ধে আরও বলেছেন আল্লাহ তাল্লাহ জৈনাব বিনতে জাহাসের প্রতি রহম করুন সত্যি দুনিয়ায় তিনি অনন্য মর্যাদা লাভ করেছেন আল্লাহ তালা শিওনবীর সঙ্গে তার বিয়ে দিয়েছেন এবং তার প্রসঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়েছে তার সম্বন্ধে উম্মো আরাদি রাদিয়াল্লাহ তোলাহা বলেন তিনি ছিলেন নেককার অধিক সিয়াম পালনকারী এবং অতি ইবাদতকারী জয়নাব বিন্দে জাহাস রাদিয়াল্লাহ মর্যাদা মর্যাদাসম্পন্ন মহিলা সাহাবি ছিলেন বিভিন্ন কাজের পাশাপাশি তিনি অল্প পরিমাণে হলেও নবী করিম সাল্লাহ থেকে হাদিস শিক্ষা ও তা বর্ণনা কাজেও অবদান রেখেছেন তিনি রাসুল্লাহ সাল্লু আলহিহসলাম থেকে এগারোটি হাদিস বর্ণনা করেছেন ইবনে হাজার রহমাতুল্লাহি আলহি আল ইসাবা গ্রন্থে উল্লেখ করেন যে জয়নাবিনতে জাহাশরাদিয় আল্লাহ তোলান্হা নবী করিম সাল্লাহ আলহ্লাম থেকে কিছু হাদিস বর্ণনা করেছেন হাদিস পুনরুক্তিসহ বুখারিতে পাঁচটি মুসলিমে তিনটি তিরমিজিতে দুইটি দাউদে দুইটি নাসাইতে দুইটি ও ইবনে মাজায় দুইটি হাদিস সংকলিত হয়েছে হিজরি বিশ সনে উমর রাদিয়াল্লাহ তুল্লান্হুর শাসনামলে তিপ্পান্ন বছর বয়সে আম্মাজান হজরত জয়নাব বিনতে জাহাস রাদিয়াল্লাহ তুলান্হা ইন্তিকাল করেন ইন্তিকালের সময় শুধুমাত্র একটি ঘর ছাড়া আর কিছুই ছিল না তার স্মৃতিচিহ্ন এই ঘরটি উমাইয়া খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালেক পঞ্চাশ হাজার দিরহামের বিনিময়ে তার স্বজনদের নিকট থেকে কিনে মসজিদে নববীর অন্তর্ভুক্ত করেন মৃত্যুর পূর্বে তিনি তার কাফনের কাপড় তৈরি করে যান এ ব্যাপারে তিনি ওসিয়ত করেন যে উমর আমার জন্য কাপড় পাঠাতে পারে তার ওসিয়ত অনুযায়ী রাসুল করিম সাল্লাহ সাল্লামের খাটে করে তাকে দাফন করতে নিয়ে যাওয়া হয় এই খাটে করে আবু বকর রাদি আল্লাহ তোলাহুর লাশও বহন করা হয় কিন্তু আবু বকর রাদি আল্লাহ তোলাহ্ন পর যাদের লাশ বহন করা হয় তাদের মধ্যে জয়নাব রাদি আল্লাহ তোলাহা ছিলেন প্রথম মহিলা উমর রাদি আল্লাহ তোলা নির্দেশে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে জাহাস ওসামা ইবনে জায়েদ আবদুল্লাহ ইবনে আবু আহমদ ইবনে জাহাজ এবং মোহাম্মদ ইবনে তাল্লাহা তার লাশ কবরে নামান তারা সবাই ছিলেন জয়নাব রাদি আল্লাহ তোলাহার নিকটাত্মীয় আদি আল্লাহ আল্লাহতুলাহা তার মৃত্যুতে শোকাহত হয়ে বলেছিলেন ভাগ্যবতী অনন্য মহিলা বিদায় নিয়েছে ইয়াতিমরা হয়ে পড়েছে অস্থির বেকুল তিনি ছিলেন ইয়াতিমদের আশ্রয়স্থল উমর রাদি আল্লাহতোলান্হ তার জানাজার সালাত পরান তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় আকিল এবং হানাফিয়ার কবরের মধ্যস্থলে তার কবরের অবস্থান তার দাফন করার দিন প্রচণ্ড গরম পড়েছিল এই জন্য উমর রাদি আল্লাহ তোল্লাহ সেখানে তাঁবু গাড়েন জানাজাই কবর খননের জন্য জান্নাতুল বাকিতে এটা ছিল প্রথম তাবু এখন আমরা জানবো উম্মুল মমিন হজরত জোয়াইরিয়া রাদি আল্লাহ সম্পর্কে পূর্ব নাম ছিল বার্রা রাসুল সাল্লাহ আলহুসলাম তার নাম পরিবর্তন করে রাখেন জোয়াইরিয়া পিতার নাম হারেস তিনি মুস্তালিক গোত্রের সর্দার ছিলেন জোয়াইরিয়া রাদি আল্লাহ প্রথম বিয়ে হয়েছিল তার নিজের গোত্রের মুসাফা ইবনে সাফওয়ান মুস্তালিফির সাথে মুসাফা সম্পর্কে জোয়াইরিয়া রদিয়াল্লাহ তোলাহার চাচাতো ভাই ছিলেন তিনি ইবনে জিয়ার নামেও পরিচিত ছিলেন জোয়াইরিয়ারা দিয়াল্লাহতোলাহার পিতা এবং স্বামী দুজনেই ইসলামের ঘোর শত্রু ছিলেন কুরাইশদের প্ররোচনায় অথবা নিজেদের ইচ্ছায় তারা মদিনার উপর আক্রমণ করার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করছিলেন সংবাদটি রাসল্লাহ সাল্লিসাল্লামের কানে পৌঁছলে তিনি এর সত্যতা যাচাই করার জন্য বুরাইদা ইবনে হাবিব আসলামীকে ঘটনাস্থলে প্রেরণ করেন সরেজমিনে তদন্ত করার জন্য বুরাইদা ফিরে এসে সংবাদটি সত্য বলে জানালে রাসলুল্লাহ সাল্ল্লাহ আলহুসলাম তার বাহিনী নিয়ে রওনা হন এবং মুরাইসি নামক স্থানে অবস্থান নেন এই মুরাইসি স্থানটি মদিনা থেকে নয় মাইল দূরে আর সময়টি ছিল হিজরি পঞ্চম সোনের সাবান মাস ওদিকে মুসলমান বাহিনীর আগমন অবস্থান গ্রহণ ও রণসজ্জার খবর শুনে মুস্তালিক গোত্রপ্রধান জয়েরিয়ার দাদিয়াল্লাহতলাহার পিতা হারেস তার সংগঠিত বাহিনী থেকে সটকে পড়ে কিন্তু তার বাহিনীর মনোবল ছিল অটুট হারেসের অধীনস্থ বাহিনী কিছুমাত্র পিছু না হটে মুসলিম বাহিনীর সাথে মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয় প্রচণ্ড যুদ্ধ অনুষ্ঠিত হবার পর দেখা যায় মুসলিম বাহিনী জয়লাভ করেছে এই যুদ্ধে বনি মুস্তালিক গোত্রের এগারো জন নিহত হয় এবং ছয়জন সেনা মুসলিম বাহিনীর হাতে বন্দী হয় আর দুই হাজার উট ও পাঁচ হাজার ছাগলও মুসলমানদের দখলে আসে এই যুদ্ধে জয়েরিয়ার স্বামী নিহত হন এসব যুদ্ধবন্দীদের সাথে বন্দী অবস্থায় গোত্রপ্রধান হারেসের কন্যা জোয়েরিয়াও ছিলেন তৎকালীন আরবের নিয়ম অনুযায়ী যুদ্ধবন্দীদেরকে গোলাম হিসাবে বিলিবন্টন করা হত সেই মোতাবেক জয়রিয়া সাবিত কায়েসের ভাগে পড়েন পূর্বে বলা হয়েছে জয়েরিয়া ছিলেন প্রধানের কন্যা যে কারণে তিনি দাসীর জীবন মেনে নিতে পারছিলেন না সেজন্য তিনি জন্য তিনি সাবিত্রাদিয়াল্লাহতুলান্হর কাছে অর্থের বিনিময়ে মুক্তির আবেদন জানান সাবিত্রাদিয়াল্লাহতুলান্হ উনিশ উকিয়া স্মরণের বিনিময়ে এই আবেদন মঞ্জুর করেন কিন্তু জোয়াইরিয়ার কাছে এত বিপুল সোনা বা সম্পদ না থাকার কারণে তিনি এ ব্যাপারে সাহায্য করার জন্য স্বয়ং রাসুলসাল্লি সাল্লামের কাছে আবেদন করেন এই ঘটনাটি আয়সারাদিয়াল্লাহ না এভাবে বর্ণনা করেছেন রাসল সাল্ল আলহ্লাম বনু মুস্তালিকের যুদ্ধবন্দীদেরকে বণ্টন করলে জোয়াইরিয়া বিনতে হারেস সাবিত ইবনে কায়েসের ভাগে পড়ে জোয়রিয়া তাৎক্ষণাৎ মুক্তিপণ দিয়ে মুক্তিলাভের উদ্যোগ নেন তিনি ছিলেন খুবই লাবণ্যময়ী মিষ্টি মেয়ে তাকে যেই দেখেছে সেই মুগ্ধ হয়ে যেত জোয়রিয়া মুক্তি লাভের ব্যাপারে রাসলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে সাহায্য কামনা করেন তিনি রাসল্লাহ সাল্লু সঙ্গে সাক্ষাৎ করে বলেন ইয়া রাসুল্লাহ সাল্লু আলহিহিসাল্লাম আমি হারেস ইবনে আবুদিদারের কন্যা আমার পিতা গোত্রের সর্দার আমি কি বিপদে পড়েছি তা আপনার অজানা নয় আমি সাবিত ইবনে কায়েসের ভাগে পড়েছি আমার মুক্তিপণ আদায়ে আপনার সাহায্য কামনা করছি রাসুল্লাহ সাল্লু আলহিহুসলাম বলেন আমি যদি তোমার জন্য আরও ভালো কিছুর ব্যবস্থা করি তিনি বললেন হে আল্লাহর রসুল সাল্লাহ আলহুসলাম সেটা কি রাসলুল্লাহ সাল্লাহ বললেন আমি তোমার পক্ষ থেকে মুক্তিপণ আদায় করে দিয়ে তোমাকে বিয়ে করব জোয়রিয়া বললেন হে আল্লাহর রসুল সাল্লাহু আলহিহিস্লাম আমি এতে রাজি আছি তখন রসলুল্লাহ সাল্লু আলহিহসাল্লাম বলেন আমি তাই করেছি মুসলমানগঞ্জ যখন জানতে পেরেছে যে রসল্লাহ সাল্লাহু আলহুসলাম জোয়রিয়া রাদি আল্লাহ তাল্হাকে বিয়ে করেছেন তখন তারা তাদের হাতে বন্দি বন মুস্তালিকের সব লোককে রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লামের আত্মীয় বিবেচনা করে ফেরত পাঠিয়ে দেন এভাবে বনু মুস্তালিকের ছয় শত বন্দী শুধুমাত্র রাসুল্লাহ সাল্লি সাল্লামের সঙ্গে আল্লাহ রাদিয়াল্লাহতুল্লাহার বিয়ে হওয়ার কারণে মুক্তি লাভ করেছে আল্লাহ রাদিয়াল্লাহতোলাহার পিতার ইসলাম গ্রহণ সম্পর্কে এক বর্ণনায় পাওয়া যায় ইবনে আসির রাদিয়াল্লাহ তোলাহ বলেন জয়েরিয়ার বাবা যখন জানতে পেরেছেন যে তার কন্যা বন্দী হয়েছে। তখন তিনি অনেক সম্পদ ও আসবাবপত্র কয়েকটি উটের উপর বোঝাই করে কন্যার মুক্তির জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হন পথে পছন্দনীয় দুইটি উট মাফিক নামক স্থানে লুকিয়ে রেখে অবশিষ্ট উট ও আসবাবপত্র নিয়ে রাসুল সাল্লাহ আলহ্লামের দরবারে উপস্থিত হয়ে আরোচ করেন আপনি আমার কন্যাকে বন্দি করে এনেছেন এসব মাল ও আসবাবপত্র নিন এর বিনিময়ে আমার কন্যাকে ফিরিয়ে দিন রাসুল্লাহ সাল্লাহ আলহুসলাম বলেন যেই দুটি উট তুমি লুকিয়ে রেখে এসেছ তা কোথায় রাসুল সাল্লাহ আলহুস্লামের কথা শুনে হারেস আশ্চর্য হয়ে যান এবং তখনই ইসলাম গ্রহণ করেন এরপর যখন জানতে পারেন যে তার কন্যা রাসুলসল্লি সাল্লামের স্ত্রী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন তখন তিনি সীমাহীন খুশি হন এবং কন্যার সাথে সাক্ষাৎ করে ঘরে ফিরে যান মূলত রাসলাহ সাল্লু আলহুসলাম এই বিয়েটা করেছিলেন সম্পূর্ণ রাজনৈতিক কারণে একটু গভীর চিন্তা করলে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে বিয়েটা ছিল রাজনৈতিক দূরদর্শিতার এক মাইল ফলক এই বিয়ের ফলে রাসুল্লাহ সাল্লু আলহুসলাম ও মুসলমানগণ কূটনৈতিকভাবে বিজয় লাভ করেন কারণ বন মুস্তালিক গোত্রের সকল মানুষ ছিল ইসলাম ও মুসলমানদের চরম শত্রু তারা কোনো প্রকারেই রাসলাহ সাল্লুসল্লাম ও মুসলমানদেরকে মেনে নিতে রাজি ছিল না এমত অবস্থায় রাসলুল্লাহ সাল্ল আলুহসল্লাম জয়া রাদিয়াল্লাহতোলাহ্নাকে বিয়ে করার ফলে বন মুস্তালিকের সকল যুদ্ধবন্দী বেকসুর মুক্তি লাভ করে ফলে হঠাৎ করেই প্রাণের দুশ্মন বন্ধুতে পরিণত হয় বন মুস্তালিক গোত্রের কেউ আর কোনো দিন রাসলাহ সাল্লাইসাল্লাম ও মুসলমানদের বিরোধিতা করেনি এমনকি তারা ধীরে ধীরে সকলেই ইসলামের পতাকা তোলে আশ্রয় গ্রহণ করে জোয়ারিয়া আল্লাহ তোলাহা ছিলেন অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন ও স্বাধীন চেতা মহিলা যে কারণে তিনি বন্দি জীবন সহ্য করতে পারেননি তিনি দেখতে ছিলেন সুন্দরী এবং সুস্বাস্থ্যের অধিকারিনী তার সম্বন্ধে বলতে গিয়ে আল্লাহ রাদিয়াল্লাহতোলাহা বলেন জোয়াইরিয়া দেখতেই শুধু সুন্দরী ছিলেন না বরং তার অনুপম চেহারাই চিত্তাকর্ষক এবং মধুর আচরণে এমন এক মাধুর্য নিহিত ছিল যাতে করে যে কোনো লোক তার সান্নিধ্যে এসেছে সেই তার প্রতি শ্রদ্ধাশীল বিমুগ্ধ ও আকৃষ্ট হয়ে গিয়েছে তাকে দেখলেই দর্শকদের মনে একটা স্থায়ী মমতার চিহ্ন ফুটে উঠেছে জোয়াইরিয়া রাদি আল্লাহতোলাহা একজন ইবাদতগুজার মহিলা ছিলেন যতদূর জানা যায় তিনি প্রায় সার্বক্ষণিকভাবেই ইবাদতে মগ্ন থাকতেন একদিন রাসুলসাল্লু আলহি সোল্লাম তার ঘরে প্রবেশ করে দেখেন জোয়ের রাদিয়াল্লাহ তোলাহা তাসবি পাঠ করছেন রাসুলসল্লাহ আল্লি সাল্লাম বলেন তুমি কি সবসময় এই আমল করো উত্তরে তিনি বলেন জি হা আরেকদিন ভোরে আল্লাহ তোলাহা মসজিদে বসে দোয়া করছিলেন এমত অবস্থায় রাসল সাল্লুসল্লাম তাকে দেখেন এবং চলে যান দুপুরে ফিরে এসে রাসল্লাহ সাল্লি সাল্লাম তাকে সে অবস্থায় দেখতে পেলেন ইবনে সাদ বর্ণনা করেন যে জুমার দিন নবীজি সাল্লাহ আলহুসাল্লাম জোয়ারাদিয়াল্লাহতুল্লাহার কাছে যান সেই দিন তিনি সিয়াম পালনরত ছিলেন নবীজি সাল্লাহ আলহুস্ল্ল্লাম যেহেতু একটা রোজা রাখাকে মাখরু মনে করতেন তাই জিজ্ঞেস করেন তুমি গতকাল সিয়াম রেখেছিলে তিনি বললেন না নবীজি পুনরায় জিজ্ঞেস করেন আগামীকাল রাখবে তিনি বললেন না নবীজি সাল্লু আলহুসাল্লাম বললেন তাহলে সিয়াম ভেঙে ফেলো রাসুল সাল্লাহ আলহুসাল্লাম জোয়াইরাদিয়াল্লাহতুল্লাহাকে খুব ভালোবাসতেন একবার তিনি জিজ্ঞেস করেন ঘরে খাবার কিছু আছে কি জয়েরিয়া আল্লাহ তোলা বলেন আমার এক দাসী সৎকার কিছু গোস্ত দিয়েছে তাই আছে এছাড়া আপাতত অন্য কিছু নেই রাসল সাল্লাম বলেন তাই নিয়ে এসো কারণ যাকে সৎকা দেওয়া হয়েছে তার কাছে তা পৌঁছেছে সহি মুসলিম হাদিস নম্বর দুই এই পণ্যবতী মহিলা রাসল সাল্লাহ সাল্লাম থেকে অল্প কয়েকটি হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস ইবনে উমর জাবের আবু আয়ুব মারাসি তোফায়েল মুজাহিদ কুলসুম ইবনে মুস্তালিক কোরাইব এবং আব্দুল ইবনে সাদ্দাদ তার থেকে হাদিস বর্ণনা করেছেন তিনি ছিলেন অত্যন্ত বুজুর্গ মহিলা সাহাবি রাসুল সাল্লাহ আলহ্লাম থেকে তিনি সাতটি হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে ইমাম বুখারি একটি ও মুসলিম দুইটি হাদিস নিজ নিজ গ্রন্থে সংকলন করেছেন তার থেকে বর্ণিত হাদিসের কয়েকটি এখন আমরা উল্লেখ করছি ওবৈদা ইবনে আল্লাহ তোলা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাল্লাহ সাল্লাম একদিন তার কাছে এসে বলেন তোমার কাছে কোনো খাবার আছে কি তিনি বলেন আল্লাহর শপথ আমার দাসীকে দেওয়া সৎকার বক্রির কিছু গোস্ত ছাড়া আমার কাছে আর কিছুই নেই নবী করিম সাল্লাহুসল্লাম বলেন তাই নিয়ে এসো কারণ সৎকা তার নির্দিষ্ট স্থানে পৌঁছে গিয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহালাহ জোয়াইরিয়া রাদিয়াল্লাহতুলাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন নবী করিম সাল্লাহ একদিন খুব ভোরে ফজরের সালাদ পরে তার কাছ থেকে বের হলেন আর তিনি তখন তার শিজদার স্থানেই ছিলেন এরপর নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বেলায় ফিরে এসে দেখেন তিনি একই স্থানে বসা নবী করিম সাল্লু সাল্লাম বলেন তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছি সে অবস্থায় রয়েছ উত্তরে তিনি বলেন হা নবী করিম সাল্লাহু আলহিসলাম বলেছেন এই চারটি শব্দের দোয়া যদি তুমি তিনবার করে বলতে তাহলে এযাপত তুমি যা বলেছ তার সাথে এটা ওজন করা যেত দোয়াটির বাংলা অর্থ হল আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি তার প্রশংসার সাথে তার বস্তুসমূহের সংখ্যার সমান তার নিজের সন্তোষের সমান তার আড়সের ওজনের সমান এবং তার বাণীসমূহ লিখার কালী পরিমাণ অসংখ্যবার সহি মুসলিম হাদিস নম্বর দুই হাজার নব্বই আল্লাহ তুল্লাহা থেকে বরণিত অন্য একটি হাদিসে তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রেশমি কাপড় পরবে কিয়ামতের দিন আল্লাহ তাকে আগুনের পোশাক পরাবেন সহি মুসলিম হাদিস নম্বর সাত হাজার আটাশি আমির মুহাবিয়ার শাসনামলে পঁয়ষট্টি বছর বয়সে উম্মুল মোমিনিন হজরত জোয়াহিয়ার আল্লাহ তুল্লাহা ইন্তিকাল করেন সময়টা ছিল হিজড়ি পঞ্চাশ সনের রবিউল আউল মাস মদিনার তৎকালীন গভর্নর মারোয়ান ইবনুল হাকাম তার জানাজার সালাত পরান এবং তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় এখন আমরা জানব উম্মুল মোমিনিন হজরত উম্মু হাবি বারাদি আল্লাহ তোলাহা সম্পর্কে ইবনে আব্বাস রাদি আল্লাহ তালাহ বলেন রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যখন উম্মু হাবি বারাদি আল্লাহ বিবাহ করেন তখন এই আয়াতটি নাজিল হয় যার বাংলা অর্থ হল যারা তোমাদের শত্রু আল্লাহ তাদের মধ্যে ও তোমাদের মধ্যে সম্ভবত বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন সুরা মমতাহিনা আয়াতসাত উম্মুল মোমিনিন হজরত হাবিবর আদি আল্লাহ তোলাহার আসল নাম রামলা কারো কারো মতে হিন্দ ডাকনাম উম্মো হাবিবা পিতার নাম আবু সুফিয়ান মাতার নাম সুফিয়া বিনতে আবুল আস তিনি উসমান রাদি আল্লাহ তোলাহর ফুফু ছিলেন অর্থাৎ উসমান রাদি আল্লাহ তোলাহ্ন ছিলেন উম্মো হাবিবা রাদি আল্লাহ তোলাহার আপন ফুফাতো ভাই উম্মো হাবিবা রাদি আল্লাহ তোলাহা নব্বত্রের সতেরো বছর পূর্বে মক্কায় জন্মগ্রহণ করেন তার বংশতালিকা হল রামলা বিনতে আবু সুফিয়ান শখর ইবনে হার্ভ ইবনে উমাইয়া ইবনে আব্দে শামস পিতামাতা উভয়েই কুরাইশ বংশের লোক ছিলেন পিতা আবু সুফিয়ান তো ছিলেন ইসলামের প্রধান শত্রু এবং বিখ্যাত কুরাইশ নেতা তিনি মক্কার শ্রেষ্ঠ সুন্দরীদের অন্যতম ছিলেন যে কারণে আবু সুফিয়ান গর্ব করে বলতেন আমার কাছে রয়েছে সারা আরবের শ্রেষ্ঠ সুন্দরী লাবণ্যময়ী নারী উম্মু হাবিবা আবু সুফিয়ান তাই অনেক দেখাশোনা খোঁজখবরের পর বনু আসাদ গুত্রের সুদর্শন পুরুষ উবৈদুল্লাহ বিন জাহসের সঙ্গে উম্মু হাবিবার বিয়ে দেন উবৈদুল্লাহ বিন জাহস খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন তিনি উম্মুল মোমিনিন বিনতে জাহাস রাদিয়াল্লাহ তোলাহর ভাই ছিলেন নবতের প্রথম যুগেই উম্মু হাবিবা ও স্বামী উবাইদুল্লাহ ইসলাম কবুল করেন মক্কাই কাফেরদের অত্যাচারে টিকতে না পেরে স্বামী স্ত্রী উভয়ে হাফসাই হিজরত করেন এই হাবসাতে তাদের কন্যা হাবিবা জন্মগ্রহণ করেন এই হাবিবার নামেই তাকে উম্মু হাবিবা বলা হয় এবং এই নামেই তিনি পরিচিত হইয়াছেন হাফসাতে আসার পর স্বামী উবৈদুল্লার ভেতর ধীরে ধীরে পরিবর্তন দেখা যায় ইসলাম গ্রহণের আগে উবৈদুল্লাহ ছিলেন প্রচণ্ড মদ্যপায়ী মদ নিষিদ্ধ হলে অন্যান্যদের মতো তিনিও তা ত্যাগ করেন কিন্তু হাবসা আসার পর উবাইদুল্লাহ আবার মদ্যপান শুরু করেন উম্ম হাবিবা স্ত্রী হিসাবে তাকে এই পথ থেকে ফেরানোর জন্য প্রাণ চেষ্টা করেন কিন্তু কোনো লাভ হয়নি এক রাতে উম্মু হাবিবা রাদি আল্লাহ তোলাহা তার স্বামীকে বিভৎস অবস্থায় স্বপ্নে দেখেন এরপর তিনি স্বামীকে ভয় দেখিয়ে সাবধান করার চেষ্টা করেন কিন্তু উল্টো উবাইদুল্লাহ তাকে বলেন উম্ম হাবিবা ধর্মের ব্যাপারে চিন্তা করে বুঝেছি খ্রিস্টবাদের চেয়ে উত্তম কোনো ধর্ম নেই আমি ইতিপূর্বে মুসলমান হলেও এখন পুনরায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছি এরপর উম্মু হাবিবা তাকে তিরস্কার করেন কিন্তু কিছুই হল না সে খ্রিস্টান হয়ে যায় এবং একদিন মাত্রাতিরিক্ত মদ্যপান করার কারণে মৃত্যুবরণ করে উবাইদুল্লার মৃত্যুর পর থেকে উম্মু হাবিবা আল্লাহ তোল্হা সম্পূর্ণ নিঃস্ব হয়ে যান এবং মানবেতর জীবনযাপন করতে থাকেন এই সংবাদ রাসল সাল্লু আলি সাল্লামের কাছে পৌঁছলে ইসলামের জন্য উম্মু হাবিবার ত্যাগের কথা চিন্তা করে তিনি খুবই বিচলিত হন পরে সব বিবেচনা করে বিয়ের প্রস্তাব সহ আমর ইবনে উমাইয়া জাসিরীকে হাফসার বাদশাহ নাজ্জাসির কাছে পাঠান বাদশাহ নাজজাসী নিজের দাসী আব্রাহার মাধ্যমে এই প্রস্তাব উম্মু হাবিবার কাছে পৌঁছান প্রস্তাব পেয়ে উম্মু হাবিবা আল্লাহ তহা এতটাই খুশি হন যে তিনি আব্রাহাকে দুইটি রূপার চুরি পায়ের দুইটি মল এবং দুইটি রূপার আংটি উপহার দেন উম্মু হাবিবা নিজের পক্ষ থেকে খালিদ ইবনে সাঈদকে উকিল নিয়োগ করেন বাদশাহাজ্জাসী সন্ধ্যায় স্থানীয় সকল মুসলমান এবং জাফর ইবনা তালিবকে ডেকে বিবাহ অনুষ্ঠানের ব্যবস্থা করেন বাদশার পক্ষ থেকে মোহরণা হিসাবে চারশত দীর্হাম বা দিনার আদায় করা হয় উল্লেখ্য যে এরপর বাদশাহ নাজ্জাসি নিজেই বিয়ে পড়ান এই বিয়েতে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় হিজড়ি ছয় অথবা সাত শোনে এই বিয়ে অনুষ্ঠিত হয় বিয়ের সময় উম্মু হাবিবার বয়স হয়েছিল ছত্রিশ কিংবা সাঁত্রিশ বছর বিয়ের পর উম্মাবিবার আল্লাহ তোলাহা জাহাজ যোগে মদিনার উদ্দেশ্যে রওনা হন জাহাজ যখন মদিনায় পৌঁছে তখন রাসল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম খাইবার অভিযানে ব্যস্ত ছিলেন এবং সেখানে অবস্থান করছিলেন রাসুলসাল্লু আলিহসাল্লাম উম্মা হাবিবাকে মূলত দুইটি কারণে বিয়ে করেছিলেন প্রথম কারণটি হল স্বামীর মৃত্যু হওয়ার পর বাচ্চা কাচ্চা নিয়ে উম্ম হাবিবা আদি আল্লাহ তোলাহা প্রচণ্ড কষ্টের মধ্যে দিন যাপন করছিলেন তার কষ্ট ছিল ইসলামের প্রতি মহব্বতের কারণে তিনি স্বামীর মতোই পুনরায় খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারতেন কিন্তু তিনি তা করেননি বরং স্বামীর এই ধরনের প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন তার এই ত্যাগের পুরস্কার হিসাবে রাসুলুল্লাহ সাল্লাহ আলহুসাল্লাম তাকে বিয়ে করেন দ্বিতীয় কারণটি ছিল আবু সুফিয়ান ছিলেন সেই কুরেশ নেতা যিনি আবু জাহেলের মৃত্যুর পর ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন নবোতের সেই প্রথম দিন থেকে আবু সুফিয়ান রাসাল উল্লাহ ও মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন এবং জুলুমের বন্যা প্রবাহিত করেছে বলা যায় মানুষের পক্ষে যত প্রকার পন্থা অবলম্বন করা সম্ভব আবু সুফিয়ান এর কোনোটি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে বাদ রাখেনি ইসলাম ও মুসলমানদের এ জাতীয় শত্রুর কন্যা ছিলেন উম্ম আদি আল্লাহ এজন্য রাসল সাল্লাহ্লাম রাজনৈতিক কারণে সুদূর প্রসারে চিন্তা ভাবনা করেই উম্মু হাবি বারাদি আল্লাহতোলাহাকে বিবাহ করেন ঐতিহাসিক ফলও পাওয়া যায় আবু সুফিয়ান ক্রমে ক্রমে নরম হতে থাকেন এবং মক্কা বিজয়ের দিন ইসলাম কবুল করেন চরিত্র মাধুর্যে উম্মু হাবিবরাদি আল্লাহতোলাহা ছিলেন নেককার ও বলিষ্ঠ ইমানের অধিকারিণী তিনি ইমান ও ইসলামের ব্যাপারে কারও সাথে সমঝোতা করতেন বা সামান্য দুর্বলতা দেখাতেও রাজি ছিলেন না এর প্রমাণ তো আমরা তার স্বামী উবৈদুল্লাহ যখন পুনরায় খ্রিস্টান হন তখনই পেয়েছি অন্যদিকে তার পিতা আবু সুফিয়ান একবার মদিনায় আসেন হুদাইবিয়ার সন্ধির সময়সীমা বাড়ানোর জন্য তিনি ইচ্ছা পোষণ করেছিলেন যে তার কন্যা উম্মু হাবিবাকে দিয়েই রাসল সাল্লামের কাছে আবেদন পেশ করবেন যাতে সহজেই তা কার্যকর হয় এই উদ্দেশ্যেই তিনি উম্মু হাবিবার ঘরে পদার্পণ করেন এক পর্যায়ে আবু সুফিয়ান যখন মেয়ের ঘরে প্রবেশ করে বিছানায় বসতে যান তখন উম্মু হাবিবারিয়া আল্লাহ তাল্হা তা উল্টে দেন ঘটনার আকস্মিকতায় আবু সুফিয়ান খুবই অপমান বোধ করে বলেন তুমি এই বিছানায় নিজের পিতা কেউ বসতে দেবে না উম্ম হাবিবরাদি আল্লাহ তোলাহা বলেন একজন মুশরিক রাসৌল সাল্লাহ সাল্লামের বিছানায় বসুক অবশ্যই আমি তা পছন্দ করি না কন্যার কথা শুনে আবু সুফিয়ান ক্ষিপ্ত হয়ে বলেন তুমি আমার বিরুদ্ধে খুব বেশি বিগড়ে গিয়েছ উম্মা হাবিবারাদি আল্লাহ তোলাহা পিতার সঙ্গে যে রূপ আচরণ করেছিলেন তা শুধুমাত্র ইমানের তাগিদে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই করেছিলেন তিনি ছোটোখাটো ব্যাপারেও খুব গুরুত্ব দিয়েছেন এবং অন্যদেরকেও সে ব্যাপারে উৎসাহিত করেছেন এবং তাগিদ দিয়েছেন একবার তিনি রাসুলসল্লি সাল্লামকে বলতে শুনেছেন যে প্রতিদিন যে বারো রাকাত করে নফল নামাজ পড়বে জান্নাতে তার জন্য ঘর তৈরি করা হবে এরপর থেকে তিনি আর এই সালাদ ছাড়েননি তিনি নিজেই বলেছেন এরপর আমি নিয়মিত বারো রাকাত সালাদ পড়েছি তার পিতা আবু সুফিয়ান ইন্তেকাল করলে তিন দিন পরে তিনি খুশবুচিয়ে নিয়ে হাতে মুখে মাখেন এবং বলেন ইমানদারা নারীর জন্য তিন দিনের বেশি শোক করা জায়েজ নেই অবশ্য স্বামী ছাড়া স্বামীর জন্য স্ত্রীর শোক করার নিয়ম হচ্ছে চার মাস দশ দিন নবীজিকে এই কথা বলতে না শুনলে এই ব্যাপারে আমার কোনো খবরই ছিল না প্রথম স্বামী ওবায়দুল্লার ওরসে তার দুইজন সন্তান আবদুল্লাহ ও হাবিবার জন্ম হয় যতদূর জানা যায় তার আর কোনো সন্তান হয়নি উম্মুল মমিনী নম হাবিবা রাদি আল্লাহ তোলাহা রাসল্লাহ সাল্লাহ সাল্লাম ও জৈনাব্বিন্তে জাহাস রাদি আল্লাহ তোলাহা থেকে হাদিস শিক্ষা লাভ করেন এবং পরে তা বর্ণনা করেন তার থেকে পঁয়ষট্টিটি হাদিস বর্ণিত হয়েছে এর মধ্যে দুইটি মুত্তাফাকুন আলাইহি এবং দুইটি ইমাম মুসলিম এককভাবে বর্ণনা করেছেন ইবনে উতবা সালেম ইবনে হাবিবা মোয়াবিয়া উদ্বা আবু সোফিয়ান আবদুল্লা বিন উদ্া সালেম বিন সাওয়ার আবুল জিরাহ জয়নাব বিনতে আবু সালামা সোফিয়া বিনতে সায়রা উরওয়া বিন জুবাইর সাহাব বিন হাউসব আবু সালেহ আসামান প্রমুখ তার থেকে হাদিস বর্ণনা করেছেন বিশেষজ্ঞদের এক পরিসংখ্যান অনুযায়ী তার থেকে বর্ণিত হাদিস পুনরুক্তিসহ সোহিহ আল বোখারিতে আটটি সহী মুসলিমে নয়টি জামিয়াত তিরমিজিতে চারটি সোনান আবু দাউদে আটটি নাসাইতে চৌত্রিশটি এবং ইবনে মাজায় আটটি হাদিস সংকলিত হয়েছে তার থেকে বর্ণিত হাদিসের কয়েকটি প্রামাণ্য হাদিস গ্রন্থ থেকে এখন আমরা উল্লেখ করছি উম্মু হাবিবাবিন তাবু সুফিয়ান রাদিয়াল্লাহতুল্লহ থেকে বর্ণিত তিনি বলেছেন যখন তার পিতার মৃত্যুর সংবাদ তার কাছে এসেছে তিনি সুগন্ধি আনতে বলেন এরপর তা শিওবাজুতে মেখেছেন এবং বলেছেন আমার কোনো সুগন্ধির প্রয়োজন হতো না যদি আমি রাসল সাল্লি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন আল্লাহ উপরকালে পরকালে বিশ্বাসী কোনো নারীর জন্য বৈধ নয় কোনও মৃতের জন্য তিন দিনের অধিক সুখ প্রকাশ করা কিন্তু স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক প্রকাশ করা যায় সহি বুখারি হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশত পঁয়তাল্লিশ উম্মু হাবিবর আল্লাহ আল্লাহতুল্লাহা আরও বলেন আমি রাসল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যে ব্যক্তি দিন রাত বারো নফল নামাজ পড়বে জান্নাতে তার জন্য একটি ঘর বানানো হবে উম্মু হাবিবর আল্লাহ আল্লাহতুল্লাহা বলেন রাসুল উল্লাহ সাল্লাহ্লাম থেকে এই হাদিস শোনার পর আমি কখনও এই সালাদ ত্যাগ করিনি সহি মুসলিম হাদিস নম্বর এক তৃতীয় হাদিসটি হলো উম্ম হাবি বারাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসল সাল্লাহ আলহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্টকর না হতো তাহলে আমি তাদেরকে আদেশ দিতাম প্রতি সালাতে মিসওয়াক করার জন্য মুসনাদে আহমদ হাদিস নম্বর ছাব্বিশ হাজার আটশত ছয় আপন ভাই আমির শাসন শাসনামূলে হিজরি চুয়াল্লিশ সনে তিয়াত্তর বছর বয়সে উম্মু হাবি বারাদি আল্লাহ ইন্তিকাল করেন মদিনে তাকে দাফন করা হয় অন্য এক বর্ণনা থেকে জানা যায় তাকে আলী আল্লাহ তুল্লান্ন ঘরে দাফন করা হয় এর প্রমাণ হল রাদি রাদিয়াল্লাহ তুল্লান্হ তার ঘর খননকালে একটি শিলালিপি পান তাতে লিখা ছিল এটা রামলা বিনতে সাখরের কবর মৃত্যুর আগে তিনি আয়েশা রাদি আল্লাহতুল্লান্হাকে ডেকে বলেন আমার এবং আপনার মধ্যে সতীনের মতো সম্পর্ক ছিল কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিবেন এবং আমার মাগফিরতের জন্য দোয়া করবেন আল্লাহ তুল্লান্না দোয়া করলে তিনি পুনরায় বলেন আপনি আমাকে খুশি করেছেন আল্লাহ আপনাকে খুশি করুন এখন আমরা জানব উম্মুল মমিনিন হজরত সাফিয়া আল্লাহ তাল্হা সম্পর্কে তার প্রকৃত নাম জয়নাব প্রসিদ্ধ নাম সাফিয়া আরবের প্রথা অনুযায়ী যুদ্ধলব্ধ মাল বন্টনের সময় যে উৎকৃষ্ট বা উত্তম মাল দলপতির জন্য রাখা হতো তাকে সাফিয়া বলা হতো খাইবার যুদ্ধে পাওয়া সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ ছিলেন জয়নাব শেষ পর্যন্ত এই জৈনাবকে রাসূল সাল্লাহ আলি সাল্লামের ভাগে দেওয়া হয় এই জন্য তার নামকরণ করা হয় সাফিয়া এবং এ নামেই তিনি প্রসিদ্ধি লাভ করেন তার পিতার নাম ছিল হুয়াই ইবনে আখতাব তিনি ছিলেন হারুন ইবনে ইবরান সালামের অধনস্থ পুরুষ তার বংশতালিকা হলো জৈনাব বিনতে হুয়াই ইবনে আখতার সালাম ইবনে সাঈদ ইবনে আমের ইবনে উবাইদ ইবনে কাব ইবনুল খাজরাজ ইবনে আবু হাবিব ইবনে নুসাইর ইবনে নাহাম ইবনে মাইখুম তার মায়ের নাম ছিল বার্রা বিনতে সামোয়ান এই সামুয়ান ইহুদিদের সর্বশ্রেষ্ঠ গুত্র কুরাইজার নেতা ছিলেন তাহলে দেখা যাচ্ছে সাফিয়া রাদি আল্লাহতোলাহার পিতৃকুল নজিরও মাতৃকুল বনুকুরাইজার ইহুদিদের এক বংশে গিয়ে মিলিত হয়েছে সাফিয়া রাদি আল্লাহতোলাহর বাবা ও দাদা উভয়ই ছিলেন তৎকালীন ইহুদি জাতির সম্মানিত ও মর্যাদাসম্পন্ন মানুষ এ কারণে বনি ইসরায়েলের সমস্ত আরবীয় গোত্রের মধ্যে তাদেরকে আলাদা রকম সম্মান করা হতো বিশেষ করে তার বাবা হুয়াই ইবনে আখতাবকে মর্যাদার শীর্ষে স্থান দেওয়া হয়েছিল ইহুদিরা বিনা বাক্যে তার নেতৃত্ব মেনে চলেছে তার নানা সামোয়ান মান মর্যাদা বীর্য এবং বীরত্বের দিক দিয়ে সারা জাজিরাতুল আরবে ছিলেন সম্মানিত অর্থাৎ সাফিয়া রাদিয়াল্লাহতোলাহা ছিলেন সব দিক দিয়েই বিশিষ্টতার অধিকারিনী সাফিয়া রাদিয়াল্লাহতোলাহার প্রথম বিয়ে হয় আরবের প্রখ্যাত কবি ও সর্দার সালাম ইবনে মিশকাম আল কারাবির সাথে প্রথম দিকে তাদের দাম্পত্য জীবন সুখের হলেও পরবর্তীতে মনোমালিন্য ঘটে এবং শেষ পর্যন্ত ছাড়াছাড়ি হয়ে যায় ফলে সাফিয়া রাদি আল্লাহ পিতার সংসারে ফিরে আসেন এরপর কেনানা ইবনে আবুল আফিকের সাথে তার দ্বিতীয় বিয়ে হয় আবুল আফিক ছিলেন নাম নামকরা দুর্গ আল কামুসের সর্দার এ সময় তার বয়স ছিল সতেরো বছর তার পিতা এবং চাচা আবু ইয়াসির রাসুলসাল্লাইসাল্লামের চরম শত্রু ছিল তারা মদিনা থেকে বিতাড়িত হয়ে চতুর্থ হিজড়িতে খাইবরে গিয়ে কিনানা ইবনে আল রাবির সাথে বসবাস করতে থাকেন এখানে বসেই হুয়াই ইবনে আখতাব মুসলমানদের ক্ষতি করার সর্বপ্রকার চেষ্টা করতে থাকে পরবর্তীতে রাসুলসাল্লুসাল্লামের নেতৃত্বে খাইবার অভিযানকালে মুসলমানদের হাতে আলকামস দুর্গের পতন ঘটে যুদ্ধে ইহুদিদের চূড়ান্ত পরাজয় ঘটে অনেক নেতৃস্থানীয় ইহুদি মৃত্যুবরণ করে কেনানা ইবনে আবুল আফিক দুর্গের অভ্যন্তরে নিহত হন এমনকি তার পিতা হুয়াই ইবনে আখতাবও নিহত হন সাফিয়া অন্যান্য পরিবার পরিজনদের সাথে বন্দী হন সাফিয়া বুনদিনী হিসাবে মুসলিম শিবিরে আসার পর আরবের নিয়ম অনুযায়ী সাহাবি দাহিয়া কালবির আবেদন মোতাবেক তাকে তার ভাগে দিয়ে দেওয়া হয় কিন্তু সাফিয়া রাদিয়াল্লাহ তোলান্হা তার মর্যাদার দিক বিবেচনা করে সাহাবি দাহিয়া কালবির ঘরে যেতে অস্বীকৃতি জানান এ সময় কিছু সাহাবি আরোচ করেন ইয়ারাসলাহ সাল্লাহ আলিয়া সাল্লাম সাফিয়া বনু কুরাইজা এবং বনু নজিরের মহিলা এই নেতৃস্থানীয় মহিলাকে দাহিয়ার হাতে বাদী হিসাবে সমর্পণ করবেন তার মর্যাদা তো অনেক উঁচুতে তিনি আমাদের নেতার জন্যই উপযুক্ত রাসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম সাহাবিগুণের আবেদন কবুল করেন এবং দাহিয়া কালবীকে অন্য একজন পরিচারিকা দান করেন সাফিয়াকে সম্পূর্ণ স্বাধীন করে দেন সাফিয়া কোথাও যেতে রাজি হলেন না তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে বিনীত আরোজ করেন ইয়া রাসল্লাহ সাল্লাহ আলিহ্লাম খাইবার যুদ্ধে আমার পিতা এবং স্বামী নিহত হয়েছেন আমার নিকটতম আত্মীয় স্বজনরাও যুদ্ধে প্রাণ হারিয়েছে আর আমি ইহুদি ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলামের ছায়া তুলে আশ্রয় নিয়েছি বর্তমানে আমার ইহুদি আত্মীয়স্বজনরা যারা বেঁচে আছে তাদের কেউই আমাকে আশ্রয় দেবে না এবং গ্রহণও করবে না এই আশ্রয়হীন অবস্থায় আমি কোথায় যাব কে আমার এই অসহায় অবস্থার সহায় হবে কি আমাকে স্থান দিবে ইয়া রাসল্লাহ সাল্লাহ আলহি আমি আর কোথাও যাব না আমি আপনার অন্তপুরে একজন দাসী হয়ে থাকতে চাই আপনি আমাকে আশ্রয় দান করুন খাইবার যুদ্ধ বিজয়ের পর সাফিয়া রাদি আল্লাহতাল্লাহা বন্দী হয়ে এলে এক সময় থেকে রাসুল সাল্লাহ জিজ্ঞেস করেন আমার ব্যাপারে তোমার কোনো আগ্রহ আছে কি উত্তরে তিনি বলেন শির্কের মধ্যে নিমজ্জিত থাকার সময় আমি এই আশা পোষণ করেছি সুতরাং ইসলাম গ্রহণের দ্বারা আল্লাহ আমাকে আপনার সহচর্য লাভের যে সুযোগ দিয়েছেন সেই সুযোগ আমি কিভাবে হারাতে পারি অন্য বর্ণনায় রয়েছে সাফিয়া রাদি আল্লাহ তোলান্হা যখন সাল্লামের কাছে এসেছেন তখন তিনি বলেন তোমার পিতা ইহুদি ছিলেন যে আমার প্রতি শত্রুতা পোষণ করেছে অবশেষে আল্লাহ তাকে নিহত করেছেন তখন সাফিয়া রাদি আল্লাহতোলাহ্হা বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আল্লাহ তার কিতাবে বলেছেন একজনের পাপের বোঝা অন্যের উপর চাপানো হবে না তখন রাসুল সাল্লাহ আলহিহুসাল্লাম বলেন তুমি যা পছন্দ করো বেছে নাও যদি তুমি ইসলামকে পছন্দ করো তাহলে আমি তোমাকে আমার জন্য রেখে দেব আর যদি তুমি ইহুদি ধর্মমতকে পছন্দ করো তাহলে আমি তোমাকে মুক্ত করে দেবো যাতে তুমি তোমার কৌমের সাথে মিলিত হতে পারো তিনি বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহুসাল্লাম আমি ইসলামকে ভালোবেসেছি আপনি আমাকে দাওয়াত দেওয়ার পূর্বেই আমি আপনাকে সত্য বলে স্বীকার করেছি এমনকি আমি আপনার সবারইতে চড়েছি ইহুদি ধর্মের প্রতি আমার কোনো আকর্ষণ বা অনুরাগ নেই আর সেখানে আমার পিতা ভাই কেউ নেই আপনি কুফুরি বা ইসলাম যে কোনোটি গ্রহণের ইখতিয়ার দিয়েছেন আল্লাহ ও তার রাসুলি আমার কাছে অধিক প্রিয় স্বাধীন হওয়ার চেয়ে এবং আমার কৌমের কাছে ফিরে যাওয়ার চেয়ে তখন তাকে রাসুল উল্লাহ সাল্লাহ আলহুসলাম নিজের জন্য রেখে দেন বিভিন্ন কারণে রাসলাহ সাল্লাহ আলহুহ্লাম সাফিয়া রাদিয়াল্লাহতুল্হাকে বিবাহ করেন এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ছিল ইউরোপ নাম্বার এক আত্মীয় স্বজন হত নিহত এবং নিজে সীয় ঘরবাড়ি থেকে উচ্ছেদ হওয়ায় সাফিয়া রাদিয়াল্লাহতুল্লাহা শোকবিহ বলছিলেন তার হত হৃদয়কে শান্ত করা ও তাকে দিন ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য রসলাসাল্লু আলহুসলাম বিবাহ করেন নম্বর দুই এই বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ইসলাম ও মুসলমানদের সাথে বন নজির ও বন কুরাইজার বিরোধিতা এবং শত্রুতা হ্রাস এবং প্রশমনের অভিপ্রায়ে রাসুল উল্লা সাল্লাহু আলহিসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহ তোলাহাকে বিবাহ করেন যা পরবর্তীতে বাস্তবায়িত হয়েছিল নম্বর তিন সাফিয়া রাদি আল্লাহতোলাহ্হ্নার যথাযথ সম্মান বজায় রাখা এবং এই নজিরবিহীন ইহসানের প্রতি লক্ষ্য করে ইহুদি সম্প্রদায় যাতে আল্লাহদ্রোহিতা থেকে ফিরে এসে ইসলাম কবুল করতে অনুপ্রাণিত হয় এজন্যই রাসুল উল্লাহ সাল্লাহ আলহসাল্লাম সাফিয়া রাদি আল্লাহতোলাহাকে বিবাহ করেন সব দিক বিবেচনা করে রাসুল্লাহ সাল্লাহলাম সাফিয়া রাদি আল্লাহ তোলাহার আবেদন মঞ্জুর করেন এবং খাইবর থেকে মদিনাই ফিরার পথে যাবাহা নামক স্থানে তাকে বিবাহ করেন এটা ছিল হিজরি সপ্তম সনের মহরম মাসের শেষ সপ্তাহ এই বিয়েতে অলিমা অনুষ্ঠান অর্থাৎ খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এ ব্যাপারে প্রখ্যাত ঐতিহাসিক স্যার সৈয়দ আমির আলী লিখেছেন ইহুদি মহিলা সাফিয়াকে খাইবরের বিরুদ্ধে অভিযানের সময় মুসলমানেরা বন্দী হিসেবে এনেছিলেন তাকেও মোহাম্মদ সাল্লু আলহ উদারতার সাথে মুক্তি দিয়েছিলেন এবং তার স্বনির্বদ্ধ অনুরোধের জন্য তাকে বরণ করেছিলেন এই বিয়ের ফলে আশ্রয়হীন সাফিয়ারাদি আল্লাহ তোলান্হা সুন্দর ও সর্বোত্তম আশ্রয় লাভ করেন সঙ্গে সঙ্গে এই বিয়ের ফলে ইহুদি সম্প্রদায়ের ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ক্ষোভের কিছুটা প্রশমন হয় এমনকি ধীরে ধীরে ইহুদিদের অনেকেই ইসলাম কবুল করেন সাফিয়া রাদি আল্লাহ তোলাহা সুন্দরী ও লাবণ্যময়ী ছিলেন যে কারণে মদিনাই এলে তাকে দেখার জন্য মহিলাদের ভিড় পরে যায় এমনকি জয়নাববিন্দে জাহাস হাফসা আয়েশা এবং জোয়ারিয়ার রাদি আল্লাহতোলাহা তাকে দেখতে এসেছিলেন দেখাশোনার পর সকলে যখন চলে যান তখন রাসলাসাল্লুসাল্লাম এশা রাদিয়াল্লাহতোলাহ্নাকে একা পিয়ে জিজ্ঞেস করেন আয়েশা তাকে কেমন দেখলে তিনি বলেন সে তো ইহুদি মহিলা রাসলাহ সাল্লাহ আলহুসাল্লাম বলেন এমন কথা বলবে না সে তো মুসলমান হয়েছে এখন ইসলামে সে উত্তম সাফিয়া রাদিয়াল্লাহতোলাহ্না ছিলেন ধীরস্থির মেজাজের চমৎকার একজন মহিলা একদাসী অভিযোগ করেন তার মধ্যে এখনও ইহুদিদের গন্ধ পাওয়া যায় কারণ সে এখনও শনিবারকে ভালোবাসে তাছাড়া ইহুদিদের সাথে এখনও তার সম্পর্ক আছে উমর রাদি আল্লাহ যখন অন্য লোকের মাধ্যমে বিষয়টি যাচাই করতে চান তখন তিনি বলেন শনিবারের পরিবর্তে আল্লাহ যখন শুক্রবার দিয়েছেন তখন আর শনিবারকে ভালোবাসার কোনো প্রয়োজন নেই ইহুদিদের সাথে সম্পর্কের ব্যাপারে বলেন ইহুদিদের সাথে তো আমার আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হয় এরপর দাসীকে ডেকে জিজ্ঞেস করেন কে তোমাকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছে সে বলে তান এটা শুনে সাফিয়া রাদি আল্লাহ চুপ থাকেন এবং দাসীকে মুক্ত করে দেন আল্লামা ইবনে আব্দুল বার সাফিয়া রাদি আল্লাহ তোলাহার স্বভাব প্রকৃতির সম্বন্ধে লিখেছেন সাফিয়া ছিলেন বুদ্ধিমতী মর্যাদাশালী এবং ধৈর্যের অধিকারিণী আল্লামা ইবনে কাসির লিখেছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামের স্ত্রীগণের মধ্যে তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী রাসুল সাল্লাহ ইসলাম সাফিয়া রাদি আল্লাহ তোলাহাকে খুবই ভালোবাসতেন এবং তার সন্তুষ্টি অসন্তুষ্টির খোঁজখবর রেখেছেন একবার সফরকালীন সময়ে সাফিয়া রাদি আল্লাহ তোলাহার উঠটি অসুস্থ হয়ে পড়ে এ সময় জয়নাব রাদি আল্লাহ সাথে একটি অতিরিক্ত ছিল। রাসুল সাল্লাহ আলহি সাল্লাম সে কারণে জয়নাবকে বলেন তোমার অতিরিক্ত উটটি সাফিয়ার সাহায্যের জন্য দাও জয়নাব আল্লাহ তোলাহা বলেন এই ইহুদির মেয়েকে আমি উঠ দেব না এই কথাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম খুব রাগ করেন পরবর্তীতে এস আল্লাহ তোলাহার মধ্যস্থতায় এরপরে সমাপ্তি ঘটে অন্য একদিন রাসুল্লাহ সাল্লাহি সাল্লাম ঘরে ফিরে দেখেন সাফিয়া রাদিয়া আল্লাহ তোলাহা কাঁদছেন কারণ জিজ্ঞেস করে তিনি বলেন আয়েশা এবং জৈনাব বলেছেন আমরা রাসুলল্লাহ সাল্লাহ আলাইস্লামের স্ত্রী এবং বংশগৌরবের দিক থেকে এক রক্তধারার অধিকারিণী সুতরাং আমরাই শ্রেষ্ঠত্বের দাবিদার রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেন তুমি কেন বললে না যে আমি আল্লাহর নবী হারুন আল ইসলামের বংশধর এবং রাসুল সাল্লাহ আলহিসাল্লাম আমার স্বামী অতএব তোমরা কোন দিক থেকে আমার অপেক্ষা শ্রেষ্ঠত্বের অধিকারিণী হতে পারো দয়ার ক্ষেত্রেও সাফিয়া রাদি আল্লাহ উদার হাত ছিল তিনি যখন প্রথম মদিনায় এসেছেন এবং আলাইসাল্লামের অন্তঃপুরে প্রবেশ করেন যখন তার সর্বাঙ্গে বহু মূল্যবান স্বর্ণালঙ্কার ছিল তিনি সেসব নবী নবীনন্দিনী ফাতেমা আল্লাহ তোলাহা ও অন্যান্য উম্মাহাতুল মোমিনিনকনের মধ্যে ভাগবন্টন করে দেন উসমান আল্লাহ তোলাহা পঁয়ত্রিশ হিজড়িতে বিদ্রোহীদের দ্বারা অবরুদ্ধ হন বিদ্রোহীরা প্রয়োজনীয় রসদপত্র এমনকি পানি সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেয় এমতাবস্থায় সাফিয়া রাদি ঘরে থাকতে পারেননি তিনি ঘর থেকে বের হয়ে পড়েন এবং কিছু সহ উসমান রাদি আল্লাহতোলাহ্হার ঘরের উদ্দেশ্যে খচ্চরে চেপে বসেন কিন্তু পথে বিদ্রোহীরা তার খচ্চরটিকে আক্রমণ করে বসলে তিনি বলেন তোমরা আমাকে এভাবে অপমান করো না আমি যাচ্ছি এরপর তিনি ঘরে ফিরে এসে হাসান রাদি আল্লাহতোলাহকে দিয়ে দ্রব্য সামগ্রী পৌঁছে দেন পরে যে কই উসমান উসমান রাদিআল্লাহ তোলাহ অবরুদ্ধ ছিলেন হাসান রাদি আল্লাহ তোলাহকে দিয়েই প্রয়োজনীয় সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন এখান থেকে পরিষ্কার হয় সাফিয়া আল্লাহ তালান্না কত বড় দায়িত্ববোধ সম্পন্ন মহিলা ছিলেন তিনি অসম্ভব সুন্দর রান্না করতে জানতেন সাফিয়া রাদিয়াল্লাহতালাহা লেখাপড়া জানা মহিলা ছিলেন তিনি প্রায়ই তার ইহুদি আত্মীয়স্বজনের কাছে ইসলামের সমহান আদর্শ তুলে ধরে চিঠি লিখতেন আর এই দাওয়াতি কাজের ফলে অনেকেই ইসলাম কবুল করেন তিনি ইসলামী জ্ঞানের ক্ষেত্রে একজন অসাধারণ মানুষ ছিলেন এই জন্য অনেকেই তার কাছ থেকে মাস আল্লাহ মাসাইল জানতে চেয়েছেন এবং জেনে নিয়েছেন বিনতে হায়দার হজ পালন করার পর সাফিয়া আল্লাহ তোলান্হার সঙ্গে দেখা করতে এসে দেখেন যে কুফার একদল মহিলা মাস আলা জিজ্ঞেস করার জন্য তার কাছে এসে উপস্থিত হয়েছেন আর তিনি সুন্দরভাবে সকলের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন তিনি মাত্র কয়েকটি হাদিস বর্ণনা করেছেন জয়নুল আবিদিন ইসাক ইবনে আবদুল্লাহ মুসলিম ইবনে সাফওয়ান কিনানা এবং ইয়াজিদ ইবনে মাতাব প্রমুখগণ তার কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন উম্মুল মমিনিন হজরত শাফিয়া রাদিয়াল্লাহ তোলাহা ষাট বছর বয়সে হিজরি পঞ্চাশ সনে তিনি ইন্তিকাল করেন তাকে জান্নাতুল বাকিতে সমাহিত করা হয় তার ওসিয়ত অনুযায়ী মৃত্যুকালে রেখে যাওয়া সম্পত্তির এক তৃতীয়াংশ তার ভাগিনাকে দেওয়া হয় বাকি সম্পত্তি গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা হয় যতদূর জানা যায় মৃত্যুকালে তিনি নগদ এক লক্ষ দীর্ঘাম রেখে যান এখন আমরা জানব উম্মুল মোমিনিন হজরত মাইমোনা রাদিয়াল্লাহ তোলাহা সম্পর্কে হজরত মাইমুন রাদিয়াল্লাহ তোলাহার পূর্ব নাম ছিল বার্রা উম্মাহাতুল মোমিনিন গণের অন্তর্ভুক্ত হওয়ার পর তার নাম রাখা হয় মাইমোনা তার পিতার নাম হারেস এবং মাতার নাম হিন্দ বিনতে আউফ তার বংশতালিকা হল হলো বার্রা বিন হারেস ইবনে হাজন ইবনে বুজাইর ইবনে হাজাম ইবনে রুতবা ইবনে আব্দুল্লাহ ইবনে হেলাল ইবনে আমের ইবনে আসা আসাহ ইবনে মোয়াবিয়া ইবনে বকর ইবনে হওয়াজান ইবনে মনসুর ইবনে ইকরামা ইবনে খলিফা ইবনে কায়েস ইবনে আইলান ইবনে মুদার। আর তার মায়ের দিক থেকে বংশতালিকা হল বার্রা বিনতে হিন্দ বিনতে আউফ ইবনে জাহির ইবনে হারেস ইবনে হামাতা ইবনে জারাস মাইমোনা রাদি আল্লাহ ছিলেন কুরাইশ বংশের হওয়াজানি গোত্রের হারেসের কন্যা যিনি আসা নামক এলাকায় বসবাস করতেন অপরদিকে তিনি ছিলেন রাসলসল্লাহ সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহতুলাহার শালিকা এবং বিশ্ববিখ্যাত সেনাপতি খালিদ বিন ওয়ালিদের খালা অন্যদিকে তিনি উম্মুল ফজল ফজল্লুবাবতুল সুগরার বোন ছিলেন মাসুদ বিন আমর বিন উমায়ের সাকাফির সাথে তার প্রথম বিয়ে হয়েছিল কিন্তু দাম্পত্য জীবনে বনিবনা না হওয়াতে মাসুদ মাইমুনাকে তালাক দেন পরে আবুর রহম ইবনে আব্দুল্লার সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয় এই আবুরহম সপ্তম হিজড়িতে মৃত্যুবরণ করেন ফলে মাইমুনা নিঃসঙ্গ জীবনযাপন করতে থাকেন এমত অবস্থিত আর দুলাবাই আব্বাস উদ্বিগ্ন হয়ে রাসুলসাল্লু আলুসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পেশ করেন ইসলামের ভবিষ্যৎ চিন্তা করে রাসলাসল্লাহ আলহুসলাম একান্ন বছর বয়স্ক বৃদ্ধা মাইমোনাকে বিয়ে করতে রাজি হন সপ্তম হিজরি সোনের জেলকোদ মাসে হুদাই বিয়ার সন্ধি অনুসারে রাসুল উল্লাহ সাল্লু আলীহসাল্লাম উমরাতুল কাজা পালন করার উদ্দেশ্যে মক্কা রওনা হন এ সময় জাফর ইবনে আবু তালিবকে মাইমোনার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠানো হয় তিনি আব্বাস ইবনা আব্দুল মুতালিবকে উকিল নিযুক্ত করেন রাসুল সাল্লু আলিহসাল্লাম উমরার উদ্দেশ্যে যে ইহিরাম বাঁধেন সে অবস্থায় এই বিয়ে সম্পন্ন হয় আব্বাস রাদিয়াল্লাহতোলাহ্হ এই বিয়ে পড়ান উমরা পালন শেষে মদিনা ফেরার পথে শরফ নামক স্থানে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই বিয়ের মোহরণা ধার্য করা হয় শত দিরহাম কেউ কেউ বলেন আল্লাহ রাদিয়াল্লাহতোলাহা ছিলেন রাসুল উল্লা সাল্লু আলিয়সলামের সর্বশেষ স্ত্রী তাদের মতে রাইহানা ও মারিয়া কিপ্তিয়া দাসী ছিলেন স্ত্রী নয় কিন্তু ঘটনাচক্রে মনে হয় তারাও স্ত্রী ছিলেন তারা রাসুল সাল্লুস্লামের স্ত্রী ছিলেন এটাই অধিক যুক্তিযুক্ত এখানে তাদেরকে স্ত্রী হিসাবেই গ্রহণ করা হয়েছে রাসুল সাল্লাহ আলহুস্লাম ও মাইমুনারাদি আল্লাহ তোলা এই বিয়ে সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত আব্বাস ও খালিদ বিন ওয়ালিদ ইসলাম কবুল করেননি মূলত এই বিয়ের ফলেই এই দুইজন বিশাল ব্যক্তিত্ব ইসলাম কবুল করেন এবং ইসলামের শক্তি বৃদ্ধি করেন আসলে এই বিয়ের প্রভাব ছিল সুদূর প্রসারী এই প্রসঙ্গে সার সৈয়দ আমির আলী বলেন মাইমুনাকে মোহাম্মদ সাল্লু আলহ্লাম বিয়ে করেছিলেন তিনি ছিলেন তার আত্মীয় ও পঞ্চাশের ঊর্ধ্বে ছিল তার বয়স এই বিয়ে আত্মীয়তার অবলম্বন হিসেবে শুধু কাজ করেনি অধিকন্তু এই বিয়ের দরুন ইসলামের জন্য লাভ করেছিল দুইজন বিখ্যাত ব্যক্তিত্ব ইবনা আব্বাস এবং উহুদের দুর্ভাগ্যজনক যুদ্ধে কুরাইশের অশ্বারোহী দলের সেনাপতি ও পরবর্তীকালে গ্রিক বিজেতা খালিদ আল্লাহ আল্লাহতালাহ অনেকের ধারণা মতে রাসল সাল্লাহ আলহ সাল্লাম মাইমুনারাদি আল্লাহতোলাহাকে বিয়ে না করলে খালিদ বিন ওয়ালিদ হয়তো ইসলামের ছায়া তুলে আশ্রয় গ্রহণ করতেন না সুতরাং এই কথা নির্দিধায় বলা যায় যে এই বিয়ে ইসলামের ও মুসলমানদের জন্য কল্যাণ বয়ে এনেছিল মাইমুনারাদি আল্লাহ তোলাহা অত্যন্ত পরহেজগার একজন মহিলা ছিলেন তিনি আল্লাহর ভয়ে সর্বদা কম্পিত থেকে কান্নাকাটি করতেন তিনি ছোটখাটো আদেশ নিষেধকে সমান গুরুত্ব দিয়েছেন একবার এক মহিলা অসুস্থ অবস্থায় মানত করে যে সুস্থ হলে বাইতুল মাগদাসে গিয়ে সালাত পড়বে। আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে রোগমুক্ত করলে মানত পূর্ণ করার উদ্দেশ্যে বাইতুল মাগদাস গমনের জন্য রাদি আল্লাহ তোল্হার কাছে বিদায় নেওয়ার জন্য আসে মাইমুনা আল্লাহ তোলাহা তাকে বুঝিয়ে বলেন যে অন্যান্য মসজিদে সালাত আদের চেয়ে মসজিদে নববীতে সালাত আদের সোয়াব হাজার গুণ বেশি তুমি এখানে থেকেই মসজিদে নববীতে সালাত আদায় করো এ সম্পর্কে আশা আল্লাহ বলেন মাইমুনা ছিলেন আমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয়কারেনি এবং আত্মীয়তার সম্পর্কের প্রতি সবচেয়ে বেশি যত্নবান একবার তারেক আত্মীয় বেড়াতে আসেন কিন্তু তার মুখ দিয়ে মদের গন্ধ বের হচ্ছিল তাই মাইমুনারাদি আল্লাহ তোলাহা খেপে গিয়ে বলেন ভবিষ্যতে আর কক্ষণো আমার কাছে আসবে না মাইমুনারাদি আল্লাহ রাসূল রাসুল সাল্লাহ সাল্লামের ইন্তেকালের পরেও দীর্ঘদিন জীবিত ছিলেন মহানবী সাল্লাহু আলহ্লামের অনেক হাদিসি উম্মুল মোমেনের মাধ্যমে পরবর্তীদের কাছে সম্প্রসারিত হয়েছে আল্লাহ আল্লাহতোলাহনার অবদান এই ক্ষেত্রে মোটেই নগণ্য নয় রাসল সাল্লাহ সাল্লাম থেকে তিনি হাদিস শিক্ষা লাভ করেছেন এবং তা বর্ণনাও করেছেন জাউজি রহমতুল্লাহ আলহি বলেন আল্লাহ আল্লাহতোলাহা থেকে ছিয়াত্তরটি হাদিস বর্ণিত হয়েছে এর মধ্যে সহি হাইন তথা সহি বুখারী ও মুসলিমে তেরোটি হাদিস সংকলিত হয়েছে ইমাম বুখারি ও মুসলিম যৌথভাবে সাতটি ইমাম বুখারী এককভাবে একটি এবং ইমাম মুসলিম এককভাবে পাঁচটি হাদিস বর্ণনা করেছেন এই পরিসংখ্যান অনুযায়ী তার থেকে বর্ণিত হাদিস পুনরুক্তিসহ বুখারিতে একুশটি মুসলিমে আঠারোটি তিরমিজিতে চারটি আবুদাউদে পনেরোটি নাসাইতে ছাব্বিশটি এবং ইবনে মাজায় এগারোটি সংকলিত হয়েছে তার থেকে আব্দুল্লেবনে আব্বাস ইবনে সাদ্দাদ আব্দুর রহমান ইবনে সায়েব ইয়াজিদ ইবনে আসম প্রমুখ সাহাবিগণ হাদিস বর্ণনা করেছেন তার থেকে বর্ণিত হাদিসগুলো দিন ও দুনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্বলিত মাইমোনারাদি আল্লাহ তোলাহা থেকে বর্ণিত তিনি বলেন আমাদের এক দাসীকে একটি বকরি উপহার দেওয়া হলো বকরিটি মারা যায় রাসুল সাল্লাহ আলহুসল্লাম মৃত বকরির পাশ দিয়ে যাচ্ছিলেন বলেন তোমরা কি এর চামড়া পরিশোধন করে তা ব্যবহার করবে না তারা বলেন হে আল্লাহর রসুল সল্লাহু আলহুসলাম এটা তো মৃত নবী করিম সাল্লাহু আলহুসাল্লাম বলেন এর গুস্ত খাওয়া হারাম চামড়া ব্যবহার করা হারাম নয় আবুদাবুদ হাদিস নম্বর চার হাজার একশত বাইশ আম্মাজান হজরত মাইমোনা রাদি আল্লাহতোল্লাহার বর্ণিত অনেক হাদিস থেকে তার ফিকহি কী পরিচয় মেলে উদাহরণস্বরূপ একটি হাদিস উল্লেখ করা হলো। একবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহতোলাহ মলিন মুখে বসে আছেন তিনি জিজ্ঞেস করেন তোমার কি হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহতোলাহ বলেন উম্মু আম্মার আমার চলে চিরুনি করে দিত অর্থাৎ তার স্ত্রী অথচ সে আজকাল মাসিক স্রাবে ভুগছে তিনি বলেন কি চমৎকার আমার সেই দিনে নবী করিম সাল্লাহ আলহি আমার কোলে মাথা মোবারক রেখে শুয়েছেন কোরআন পড়েছেন আম্মাজেন হজরত মাইমুনারদী আল্লাহ তোলাহা রাসুল সাল্লাহ সাল্লামের পদাঙ্ক অনুসরণে সততা পরোপকারী দানশীল গুলাম আজাদকারিনী মাইমুনারাদি আল্লাহ তালহা হিজরি একষট্টি সনে সরফ নামক স্থানে ইন্তিকাল করেন উল্লেখ্য যে এই শরফেই তার বিয়ে হয়েছিল এটা তার জীবন ইতিহাসের এক স্মরণীয় ঘটনা উফাতের সময় তিনি উম্মে সালামা ও আয়সারাদি আল্লাহ তালহাকে ডেকে এনে বলেন সাধারণত সতীনদের মধ্যে যা হয়ে থাকে মাঝে মধ্যে আমাদের মধ্যেও সেরকম হয়তো হয়ে যেত আমি এ ব্যাপারে লজ্জিত আপনারা আমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আয়েশারাদি আল্লাহ তাল্না বলেন আমি তাকে ক্ষমা করে তার জন্য মা ফেরতের দোয়া করি এতে তিনি সন্তুষ্ট হয়ে বলেন তুমি আমাকে খুশি করেছো আল্লাহ তোমার খুশি করুন আবদুল্লা ইবনে আব্বাস তার জানাজার সালাত পরেছিলেন এবং তিনি তার লাশ কবরে নামিয়েছিলেন লাশ বহনের সময় আবদুল্লাহ বলেছিলেন সাবধান এ উম্মুল মমিনিনের লাশ বেয়াদবি করো না এমনকি তোমরা নড়াচড়াও করো না খুব যত্ন সহকারে বহন করবে এখন আমরা জানবো উম্মুল মমিন হজরত রাইহানা রাদিয়াল্লাহ তাল্নাহা সম্পর্কে তার নাম রাইহানা পিতার নাম শামুন তিনি ছিলেন সুপ্রসিদ্ধ ইহুদি বনু নজির গোত্রের মেয়ে তার বংশতালিকা হল এই রূপ রাইহানা বিনতে শামুন ইবনে জায়েদ অন্য মতে রাইহানা বিনতে জায়েদ ইবনে আমর ইবনে খানাফা ইবনে শামুন ইবনে জায়েদ তার প্রথম বিয়ে হয় বন কুরাইজা গোত্রের হাকামের সাথে কিছুদিন পর হাকামের মৃত্যু হয় ষষ্ঠ সনে যখন মুসলমানরা বন নজির ও বন কোরাইজা গোত্রের সব কিছু দখল করে নেয় তখন রাইহানাকে যুদ্ধবন্দী হিসেবে নিয়ে আসা হয় এরপর কিছুদিন তাকে কায়সের কন্যা উম্মু মুনফিরের কাছে রাখা হয় রাসুল সাল্লিহল্লাম বিদ্রোহী ইহুদি গোত্রগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ব্যাপারে সমগ্র আরবে শান্তি প্রতিষ্ঠার জন্য রাইহানাকে আশ্রয় দিতে ও বিয়ে করতে মনস্থ করেন এবং তাকে বলেন তুমি আল্লাহ এবং রাসুলকে গ্রহণ করলে আমি তোমাকে আমার জন্য উপযুক্ত মনে করি রাইহানা বিনতে শামন রাসল সাল্লাহ সাল্লামের এই প্রস্তাব আনন্দের সাথে গ্রহণ করে রাইহানা রাদি আল্লাহ তালহা ইসলাম গ্রহণের পূর্বে ছিলেন কুরাইজা গুত্রের হাকামের স্ত্রী মুসলমানদের সাথে কুরাইজা গুত্রের সন্ধে যুক্তি ছিল কিন্তু আহজাব যুদ্ধে কুরাইজা গুত্র বিশ্বাসঘাতকতা করে মুশরিক কুরাইশদের পক্ষ গ্রহণ করে ফলে আল্লাহর নির্দেশে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয় দীর্ঘদিন তাদেরকে অবরোধ করে রাখলে অনন্যপায় হয়ে তার আত্মসমর্পণ করে এরপর তাদের পুরুষদেরকে হত্যা করা হয় এবং মহিলা ও শিশুদেরকে বন্দী করা হয় এই সূত্রে রাইহানার স্বামী আল হাকাম নিহত হয় এবং তিনি বন্দিনী হন প্রথমত তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি তা গ্রহণ করতে অস্বীকার করেন এবং শিও ইহুদি ধর্মে বহাল থাকতে পছন্দ করেন এরপর তাকে পৃথক করে উম্মুল বিনতে কায়েসের ঘরে রাখা হয় কিছুদিন পর সত্য প্রণোদিত হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন রাইহানা রাদি আল্লাহ তোলাহার ইসলাম গ্রহণ এবং রাসুলাল্লাহ সাল্লাহিস্লামের সঙ্গে তার বিয়ে হওয়ার বর্ণনা তিনি নিজেই প্রদান করেছেন যা ইবনে সাদ সিয় গ্রন্থে উদ্ধৃত করেছেন রাইহানা রাদি আল্লাহ তোলাহা বলেন বন্দীদেরকে হত্যার পর রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমার কাছে আগমন করেন এরপর আমাকে কাছে বসিয়ে বলেন তুমি যদি আল্লাহ ও তার রাসুলকে গ্রহণ করো তাহলে রাসুলুল্লাহ সাল্লাহ আলহিসলাম নিজের জন্য তোমাকে গ্রহণ করবেন আমি বলেছি আমি আল্লাহ ও তার রাসুলকে গ্রহণ করেছি আমি ইসলাম গ্রহণ করার পর রাসল্লাহ সাল্লুসল্লাম আমাকে আলাদা করে দেন এবং আমারও তার অন্যান্য স্ত্রীগণের ন্যায় বাসর হয় তিনি অন্যান্য স্ত্রীর ন্যায় সমভাবে পালা বন্টন অনুযায়ী আমার ঘরে আগমন করতেন এবং আমার উপর পর্দার হুকুম আরোপ করেন অন্য এক বর্ণনা মতে প্রথম তাকে ইসলামের দাওয়াত দিলে তিনি অস্বীকার করেন এতে রাসলাস্লাহসলাম মনক্ষুণ্ণ হন এরপর তিনি একদিন সাহাবিগনকে নিয়ে বসেন তখন পিছন থেকে জুতার আওয়াজ শুনে তিনি বলেন সালাবা ইবনে সুভা রাইহানা ইসলাম গ্রহণের সুসংবাদ নিয়ে আসছে এরপর ঠিকই তিনি এসে রাসল সাল্লু আলাইহুসলামকে রাইহানার ইসলাম গ্রহণের সুসংবাদ দেয় বর্ণনা মতে এরপর রাসুল্লাহ সাল্লু আলহুসলাম তাকে স্বাধীন করে দেন এরপর তাকে বিবাহের প্রস্তাব দেন এবং পর্দা মান্য করার কথা বলেন রাইহানা তার উত্তরে বলেন হে আল্লাহর রাসুল সাল্লাহু আলহুসলাম বরং আমাকে দাসী হিসাবে আপনার মালিকানায় রাখুন এটাই আপনার জন্য এবং আমার জন্য সহজ হবে তখন রসল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে দাসী হিসাবে রাখার ইচ্ছা পোষণ করেন কিছু যুক্তির কোষ্ঠী পাথরে এই মতটি জোরালো বলে মনে হয় না কারণ সম্ভ্রান্ত ও স্বাধীন মহিলাকে যিনি দৈবক্রমে বন্দি ও দাসী হয়ে গিয়েছেন আজাদ হওয়ার স্বাধীনতা প্রদান করলে তিনি যে এই কাঙ্ক্ষিত প্রস্তাব প্রত্যাখ্যান করে বন্দি বন্দিদশাকে স্বেচ্ছায়ী গ্রহণ করবেন এটা কি রূপে সম্ভব রাইহানা ছিলেন অপরূপ সুন্দরী এবং অত্যন্ত অমায়িক ব্যবহার ও পবিত্র চরিত্রের অধিকারিণী রাসুল সাল্লাল্লাহ আলহুসল্লাম তার প্রতি খুবই সন্তুষ্ট ছিলেন তিনি যা চেয়েছেন রাসুল্লাহ সাল্লু আলহুসাল্লাম তাকে তা প্রদান করেছেন ফলে রাসুল সাল্লাহ আলহুসল্লাম তাকে মুক্ত করে শত দিরহাম মোহরানা প্রদান করে বিয়ে করেন ইবনে সাহাদের বর্ণনা অনুযায়ী ষষ্ঠ হিজরির মোহর্র মাসে এই বিয়ে সম্পন্ন হয় এই বিয়ের ফলে ইহুদি গোত্রগুলোর সঙ্গে মুসলমানদের সম্পর্কের চমৎকার উন্নতি হয় উভয়ের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সুসম্পর্কও প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক ইবনে ইসহাকের মতে রাসুলসাল্লু আলি সাল্লামের ইন্তিকালের দশ মাস পূর্বে উম্মুল মমিন হজরত রাইহানা রাদি আল্লাহ ইন্তিকাল করেন সবশেষে আমরা জানব উম্মুল মমিন হজরত মারিয়া কিপ্তিয়ারাদি আল্লাহ তোলাহা সম্পর্কে বিয়ার সন্ধি সংগঠিত হবার পর রাসল সাল্লাহ সাল্লাম পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে রাষ্ট্রপ্রধানের কাছে দূত মারফত ইসলাম গ্রহণের দাওয়াত সম্বলিত চিঠি প্রেরণ করেন এই চিঠির প্রেক্ষিতে মিশরের খ্রিস্টান শাসক মুকাউকিস সৌহার্দ্র ও শুভেচ্ছার নিদর্শনস্বরূপ আপন বোন মারিয়া বা মারিয়া কিপ্তিয়াকে রাষ্ট্রীয় পর্যাপ্ত অপটুকন সহ তৎকালীন প্রথা অনুসারে মুসলিম রাষ্ট্রপ্রধান রাসুলসাল্লাল্লাহ আলহিসাল্লামের দরবারে উপহারস্বরূপ প্রেরণ করেন অন্য এক বর্ণনাতে অপটুকন স্বরূপ প্রেরিত মহিলার সংখ্যা ছিল চারজন ইবনে কাসিরের বর্ণনা মতে সম্ভবত অপর দুই মহিলা এই ভগ্নীদের খাদিমা বা দাসী স্বরূপ ছিলেন এই উপটুকুনের সাথে মাবুর নামক একজন খোঁজা দাস তিনি ছিলেন মারিয়ার ভাই এবং দুলদুল নামক সাদা রঙের একটি খচ্চর উপেরিত হয়েছিল আরও ছিল এক হাজার মিশকাল স্বর্ণ ও বিশটি রেশমি কাপড় এগুলো প্রেরণ করা হয় রাসুলসাল্লু আল্লি সাল্লামের দূত হাতিব ইবনে আবিবালতার মাধ্যমে হাতিব রাদি আল্লাহতালাহ তাদের কাছে ইসলামের দাওয়াত পেশ করলে মারিয়ার বোনেরা ইসলাম গ্রহণ করেন এবং মাবুর পরে মদিনাই রাসুল সাল্লাহলামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন রাসুল সাল্লু আলহুসাল্লাম আন্তর্জাতিক রাজনীতির দিক লক্ষ্য রেখে এই উপহার ও উপটুকন গ্রহণ করেন এই সকল উপটুকন পাওয়ার পর সর্বপ্রথম রাসোল সাল্লু আলহিউসাল্লাম মারিয়ার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন মারিয়া আনন্দের সাথে এই দাওয়াত কবল করেন এবং ইসলাম গ্রহণ করেন এরপর মারিয়ার সম্মতিতে সম্পূর্ণ ইসলামী বিধান মোতাবেক রাসুল সাল্লাহু আলহুসাল্লাম তাকে বিয়ে করেন এভাবে মিশরের রাষ্ট্রপ্রধান মুকাউ কিসের উপহারের সঠিক মূল্যায়ন করেন অন্য বর্ণনা মতে রাসুল সাল্লাহু মারিয়াকে নিজের দাসী হিসাবে রাখেন এবং শিরিনকে হাসান ইবনে সাবিত্রাদি আল্লাহতোলাহ্নকে প্রদান করেন তার গর্ভে আব্দুর রহমান ইবনে হাসান জন্মগ্রহণ করেন সপ্তম হিজরি সোনের শেষের দিকে এই বিয়ে সংঘটিত হয় এরপর রাসুল সাল্লাহ আলহি আর কোনো বিয়ে করেননি আর আল্লাহর পক্ষ থেকেও রাসুল সাল্লাহ আলি সাল্লামের জন্য নতুন কোনো বিয়ে নিষিদ্ধ ঘোষণা করে আয়াত নাজিল হয় আল্লাহ বলেন এরপর আর কোনো নারী আপনার জন্য হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয় যদিও তাদের সৌন্দর্য আপনাকে আকর্ষিত করে আহজাব আয়াত বান্ন অন্য বর্ণনা মতে মারিয়া হলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের বাদী ও তার পিতা হলেন শামুন সমস্ত বাদীদের মধ্যে রাসুল সাল্লাহ আল্লি সাল্লাম তাকেই পর্দা করার নির্দেশ প্রদান করেন মারিয়া কিপ্তিয়ার গর্ভে জন্মগ্রহণ করে রাসুল সাল্লাহ্লামের অন্যতম পুত্র সন্তান ইব্রাহিম আওয়ালি নামক স্থানে হিজরি অষ্টম শনি জন্ম হয় এখানেই মারিয়ারাদি আল্লাহতোলাহা বাস করতেন এখানে ইব্রাহিমের জন্ম হওয়ার কারণে স্থানটি মাসরাবাই ইব্রাহিম নামে পরিচিতি লাভ করে ইব্রাহিমের জন্মকালে ধাত্রী নিযুক্ত ছিলেন প্রখ্যাত সাহাবি রাফের স্ত্রী সালামা তিনি যখন রাসুলসল্লাহসাল্লামের দরবারে হাজির হয়ে পুত্র সন্তান হওয়ার শুভ সংবাদটি দেন তখন রাসুলসল্লাহ আলহুস্লাম খুশি হয়ে তাকে একজন গোলাম দান করেন ইব্রাহিমের জন্মের সংবাদে রাসুল সাল্লাহ আলহুস্লাম খুবই খুশি হন সাত দিনের দিন তার আকিকে দেওয়া হয় এবং মাথা মুড়িয়ে চুলের ওজন সম পরিমাণ গরিবদের মাঝে দান করে দেন এই দিনেই মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নামে তার নামকরণ করা হয় ইব্রাহিম সদ্যপ্রসূত শিশু ইব্রাহিমকে দুধপান করানোর জন্য অনেক আনসারী মহিলা প্রার্থী হন শেষে খাওলা বিন্তু জায়দুল আনসারিকে দায়ী নিযুক্ত করেন এই জন্য রাসুলসাল্লি সাল্লাম তাকে কয়েকটি ফলবান খেজুর গাছ দান করেন খাওলাবিনে জয়দুল উম্মুরাফে নামে পরিচিত ছিলেন তিনি তার স্বামী বিন আউদুর সাথে মদিনার উপকণ্ঠে বাস করতেন বারা পেশায় ছিলেন কর্মকার এই জন্য তার বাড়ি প্রায়ই ধোয়াই আচ্ছন্ন থাকত তবুও রাসুলসল্লাহ সাল্লামের সন্তানের টানে প্রায়শ সেখানে গিয়েছেন এবং ইব্রাহিমের খোঁজখবর নিয়েছেন সতেরো বা আঠারো মাস বয়সের সময়ে ইব্রাহিম ধাত্রী মাতা খাওলার ঘরেই ইন্তেকাল করেন তার মৃত্যু সংবাদ পেয়ে রাসুল উল্লাহ সাল্লি সাহাবি আব্দুর রহমান সহ সেখানে ছুটে যান হাত বাড়িয়ে মৃত ইব্রাহিমকে খুলে তুলে নেন আর তখনই রাসুল সাল্লাহ সাল্লামের দুই চোখ দিয়ে বাদ ভাঙা জোয়ারের মতো পানি নেমে আসে আব্দুর রহমান আরোজ করেন এ রাসল্লাহ সাল্লাহ আলহুসল্লাম আপনার অবস্থা এমন কেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আজ আমার অপত্য স্নেহ বিন্দু হয়ে ঝরে পড়ছে রাসুল সাল্লাহ আলহুসলাম তার প্রিয়তম পুত্রের মৃত্যুতে ভীষণ মর্মাহত হন তার চক্ষু থেকে অশ্রু প্রবাহিত হয় অবস্থায় তিনি বলেন চোখ অস্ত্র ভারাক্রান্ত অন্তর ব্যথিত কিন্তু মুখে এমন কথা বলতে পারি না যা তালা অপছন্দ করেন হ্যাঁ ইব্রাহিম আমরা তোমার বিচ্ছেদে শোকাহতো আল্লাহর নির্দেশ মতো আমরা ইন্না ইল্লাহি ও ইন্না ইলাহি রাজিয়ন পড়ছি ফাদল ইবনে আব্বাস রাদি তালাহ বা উম্ম বোরদা রাদি আল্লাহতোলাহ তাকে গোসল দেন ছোট খাটিয়াই করে জানাজা বহন করা হয় ইব্রাহিমের মৃত্যুর দিন ঘটনাক্রমে সূর্যগ্রহণ হয়েছিল সকলে বলা বলি করতে লাগলো যে রাসুল সাল্লাহ সাল্লামের পুত্র মারা গিয়েছে বলেই আজ সূর্যগ্রহণ হয়েছে তারা বলতে থাকে আকাশ শোকাহত হয়ে পড়েছে সেই জন্যই দুনিয়াতে বিদ্ঘটি অন্ধকারে নেমে এসেছে কিন্তু বিশ্ব সংস্কার রাসুল সাল্লাহ আলিয়া যখন এই সংবাদ শুনেছেন তখনই তিনি এই কুসংস্কারের মূলোৎপাটন করার জন্য সকলকে ডেকে বলেছেন সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হচ্ছে আল্লাহর নিদর্শন কারো জীবন ও মরণের সাথে এগুলোর কোনোই যোগাযোগ নেই সুতরাং সূর্যগ্রহণ হওয়া বা না হওয়ার পেছনে কারো মৃত্যুর কোনো সম্পর্ক নেই ইব্রাহিমের লাশ ছোট্ট একটা খাটে করে আনা হয় রাসুল সাল্লাহ সাল্লাম নিজে পুত্রের জানাজা পড়ান এরপর তাকে বিশিষ্ট সাহাবি উসমান বিন মাজুনের কবরের পাশে দাফন করা হয় তার লাশ কবরে নামান ওসামা ও ফজল বিন আব্বাস রাসুল সাল্লাহ আলহি দাফন শেষ হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়েছিলেন পরে কবরের উপর সামান্য পানি ছিটিয়ে দেওয়া হয় এবং নির্দিষ্ট চিহ্ন দিয়ে কবরটিকে চিহ্নিত করা হয় খোলাফায় রাশেদের প্রথম ও দ্বিতীয় খলিফা আবু বকর ও উমর রাদিয়াল্লাহতুল্লাহ মারিয়া রাদিয়াল্লাহতুল্লান্নাহাকে অত্যন্ত সম্মানের চোখে দেখতেন রাসুল সাল্লাহ আলহি সাল্লামের ইন্তেকালের পর উভয় খলিফাই তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন এমনকি মারিয়া কিপ্তিয়ার মৃত্যুর পর তার আত্মীয় স্বজনকেও এই দুইজন খলিফা সম্ভাব্য সকল সাহায্য সহযোগিতা করেছেন ইব্রাহিম আল্লাহ তোলাহ্ন মৃত্যুর পাঁচ বছর পর মারিয়া রাদি আল্লাহ তোলাহা ইন্তিকাল করেন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় সম্মানিত সুধী মহানবী সাল্লাহিস্লাম সকল স্ত্রীগণের জীবনী সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে সুদ্র দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালাম السلام عليكم ورحمه الله وبركاته